আপনাদের দৃককে আমন্ত্রণ জানাই যারা আগে এসছেন এবং যারা নতুন এসছেন উভয়কেই আমি এই লেকচারটার একটু ব্যাখ্যা গোলাম কাশেম ড্যারি সম্বন্ধে আপনারা অনেকে হয়তো জানেন না উনি আঠারো আঠারোশো চুরানব্বই সনে জন্ম আলোকচিত্রী শৌখিন আলোকচিত্রী ছিলেন কিন্তু তার সাথে আরও কয়েকটা জিনিস ছিল এবং শাহাদ পারভেজের একটা চারখণ্ড বইয়ের একটা সংকলন রয়েছে যেটাতে আরেকটু জানতে পারবেন উনি ছিলেন বাংলাদেশের জানামতে আমাদের জানামতে প্রথম বাঙালি মুসলমান স্বল্প দীর্ঘ লেখক এবং স্বগাতে নিয়মিত লিখতেন সেটা একটা দিক ছিল আমরা তাকে আলোকচিত্র হিসেবেই চিনি এবং আমাদের সংগ্রহে তার ছবি আছে উনিশশো আঠারো থেকে ক্লাস তেটে ওনার অনেকগুলি দিক আছে আমি ছোট্ট করেই বলি সেখানে একটা দিক ছিল উনি গান গাইতে পছন্দ করতেন উনি লিখতেন ছবি তুলতেন খুব শৌখিন ব্যক্তি ছিলেন ক্যামেরার রিক্রিয়েশন ক্লাব নামে একটা ক্লাব সেটা চালু করেছিলেন সেটাতে সুফিয়া কামাল আরও অনেকে নিয়মিত যেতেন এবং আমরা দ্রিকে তার এবং মঞ্জুর আলম বেগের দুজনের একটা প্রদর্শনী করেছিলাম ওল্ড ইজ গোল্ড নামে যেটার উদ্বোধনীতে নাসির উদ্দিন সাহেব এসছিলেন ছিলেন গোলাম কাশেম ড্যাডি তো ছিলেন মঞ্জুর আলম বেগ ছিলেন কবি সুফিয়া কামাল ছিলেন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আবার অন্যান্য জিনিসে বলি যে আমাদের একটা ধারণা না যে যারা বয়স্ক তারা বোধ নতুন প্রযুক্তি অত সহজে নেয় না তারা একটু শেখেলে গোলাম কাশেম ড্যাডি ইমেল ব্যবহার করা শুরু করেন একশো এক বছর বয়সে একশো তিন বছর বয়সে উনি আমাদের ছেড়ে যান কিন্তু যাই হোক তাকে নিয়ে বলছি না এই এই লেকচার সিরিজটা আমাদের প্রায় দশ বছর তার চেয়ে বেশি বোধহয় হবে চলছে প্রতি বছর এটা চলে এবং এর আগে আদানিয়া শিবলি ফিলিস্তিনের আদানিয়া শিবলি দিয়েছিলেন আজকে আমরা নুরুল কবিরকে পাচ্ছি আমি নুরুল কবিরকেই একটু আসতে বলি প্লিজ তাকে আপনারা অবশ্যই চিনবেন এজ পত্রিকার মতন এরকম সাহসী পত্রিকা আমাদের দেশে আরেকটা আছে আমার মনে নেই এবং নুরুল কবিরের মতন আরেকজন সাহসী সাংবাদিক আমাদের দেশে আছে সেটাও আমার মনে নেই উনি কীভাবে চালিয়ে গেছেন এতদিন সেই রহস্য হয়তো কোনো এক সময় বলবেন তার বাইরে ইতি আইনের ছাত্র ইংরেজির ছাত্র আবার টমসন রয়টেসের বোধহয় সাংবাদিকতা প্রশিক্ষণ করে নিয়েছিলেন এক সময় সেগুলি বলবো না আমি যেই জিনিসটা বলবো সেটা একদম ভিন্ন একটা জিনিসের এখানে আমার সাথী রেনুমা আহমেদ বসে আছে সে যখন লেখার সিদ্ধান্ত নেয় সেই লেখার সিদ্ধান্তর ক্ষেত্রে একটা জিনিস ছিল নিউএয়েজের লেখার সিদ্ধান্ত নেওয়ার পেছনে একটা যুক্তি ছিল কারণ নুরুল কবি তাকে বলেছিলেন তুমি মনে করো পৃথিবীর সবচাইতে স্বাধীন পত্রিকায় তুমি লিখছ এই স্বাধীনতাটা আমাদের দেশে খুব কম জায়গায় পাওয়া যায় এবং বিশেষ করে যেখানে আমাদের দেশে এতগুলি সরকার এত এত লম্বা সময় নিপীড়ন করেছে সেখানে ওই স্বাধীনতা বজায় রাখা এবং ওই স্বাধীনতা সাংবাদিকদের দেওয়া লেখকদের দেওয়া এটা একটা বিশেষ ব্যাপার এবং সেই কারণেই আমাদের বন্ধুত্ব সেই কারণেই আজকে তাকে আমরা ডাকছি কিন্তু এতগুলি জিনিস যেটা বললাম উনি যেগুলিতে প্রশিক্ষণ নিয়েছেন সেগুলির কথা বললাম যে যেভাবে আরেকভাবে আমি তাকে চিনি সেটা শুধু বলি উনি একজন ইতিহাসবিদ এটা প্রশিক্ষিত ইতিহাসবিদ কিনা আমি জানি না কিন্তু তার বই যারা পড়েছেন দ্য রেড মৌলানা যেটা পড়েছেন নতুন বইটার নামও তো ভুলে গেছি বাংলাদেশ দ্য অফ বাংলাদেশ ঢাউস বই কিন্তু অবশ্যই আপনারা পড়বেন সুযোগ পেলে আমি তার বেশি আর বলতে চাইবো না আজকে যেই বিষয়টা নিয়ে আলাপ করছি সেটার একটা তাৎপর্য আছে এটা আপনারা বুঝতেই পারেন আমরা যেই অভ্যুত্থানের ভিত্তিতে এখন আমরা এখানে আছি যেই সরকারের পতন হয়েছে সেটা অবশ্যই একটা সেই আন্দোলনে ছাত্রছাত্রীদের একটা বিশেষ ভূমিকা ছিল আছে কিন্তু ছাত্রছাত্রীদের ভূমিকা আমাদের দেশে এটাই প্রথম না এর আগেও ছিল চলমান একটা গতি একটা আন্দোলনের মধ্যে আমরা আছি আজকে নুরুল কবির সেটা সম্বন্ধে আমি সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই বিশেষত দৃগকে আমাকে এই সুযোগ দেবার জন্য আমি খুব সম্মানিত কট করছি যে গোলাম কাশিম ডাডির লেকচারে আমাকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন আর দুটো কথা আগেই বলিনি ওই ঘরে ঢুকবার আগ পর্যন্ত আমার যে মন মানসিক অবস্থা ছিল আমি মনে মন মনটি উৎফুল্লই ছিলাম ঢুকে যখন দেখলাম প্রফেসর রেমান্স বাহান এখানে আছেন আমার জন্য একটু একটা ছাত্র ছাত্র ভাব এসছে ছাত্র ছাত্র ভাব খুব খারাপ আমরা যেই সময়ের মধ্য দিয়ে বড় হয়েছি শিক্ষকরা এক ধরনের রিপ্রেসিভই ছিলেন তো তাদের ব্যাপারে আমাদের আতঙ্ক কাজ করে আর যে তিনটে অভ্যুত্থানের কথা বলতে হবে সেইটার মধ্যে প্রফেসর রেমান সোবাহানের নিজের অনেক দেখা এবং বলবার আছে উনি তার বই মোটামুটি ভালোভাবেই বলেছি আমি দু একটা বিষয় থাকবার জন্য উনি সুবিধা হবে এই যে ইতিহাসটা যেই ন্যারেটিভসগুলি আমাদের দেশে এসছে সেই ন্যারেটিভসের সঙ্গে বাস্তবে যা হয়েছিল তার কিছু বেশ অমিল আছে এবং সেই অমিলগুলি খুঁজে দেখবার ক্ষেত্রে যেই সমস্ত গবেষণা কিংবা কথা আমাকে সাহায্য করেছে তার মধ্যে রিমান্ড প্র একজন যে দিনটা অভ্যত্থানের কথা আমাকে আলাম করতে হবে তার একটা ব্যাপারে আমার একটা গবেষণা আছে ডিপোজিং অফ এ ডিক্টটা রিভিজিটিং এ ম্যাগনিফিশান মাসা প্রাইজিং আফটার ফিফটি ইয়ার্স ঊনসত্তরের পর যখন পঞ্চাশ বছর পালিত হলো তখন এটা আমার লিখবার দরকার হয়েছিল এমন সময় যখন বাংলাদেশের শাসন ক্ষমতায় একটা প্রায় ফ্যাসিবাদী একটা প্রতিষ্ঠান হিসেবে সরকার পরিচালনা করছিলেন আওয়ামী লীগের সরকার যখন সেটার বদলের জন্য মানুষের ভেতরে পাকু ছিল অনেকগুলো আন্দোলন সংগ্রাম সমাজে সংগঠিত হয়েছে কিন্তু তারা নিজেদের মানুষের উপরই মান হারিয়ে আমরা যখন তখন তারা বিভিন্ন বিদেশি দূতাবাসে সমস্ত দলগুলির নেতারা দোদাদি করছেন ঠিক এই সময় আমি এই বইটা লিখবার প্রয়োজনীয়তা বোধ করেছিলাম এবং আমার প্রিফেসের নামটা শুনলে আপনি বুঝবেন পরিস্থিতিটা যে আমি সত্য কথা বলছি প্রিফেসটার নামেই হচ্ছে রেস্টোরিং কনফিডেন্স ইন পাবলিক রেজিস্ট্যান্স যে কোনো স্বৈরতান্ত্রিক অথরিটিকে বিদায় করবার জন্য শেষ পর্যন্ত যে পাবলিক রেজিস্ট্যান্সের বাইরে কোনো পথ নাই এবং তার মধ্যে তাদের কাছে ইমান উপর ইমান রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ যারা যাদের মধ্যে ইতিহাস বোধ আছে তারা এই কাজটা করে আমরা খুব দেখি নাই তখন যে মানুষের উপর ইমান রেখে এক একটা শহরে যদি দশ লাখ লোক সমবেত হয় সেখান থেকে যদি কোনো ডিসাইসিভ কর্মসূচি ঘোষিত হয় এবং সেই কর্মসূচি পালনের জন্য যদি উদ্বুদ্ধ থাকে সেই দশ লাখ জনতা মার্কিন যুক্তরাষ্ট্র ভারত কিংবা রাশিয়ান অ্যাম্বাসি কোনো কিছুই করতে পারে না এই কথাগুলো আমাদের যারা রাজনৈতিক নেতা নেত্রী তারা আসলে বিশ্বাস করেন না ঠিক মতন সে কারণেই যে ওই রকম একটা জগৎদল পাথর থেকে মুক্তির জন্যে কি করা দরকার দুটো কথা আমরা বলেছি হাওয়ার জিনের একটা বিখ্যাত কথা আছে যে খুব বাজে সময়ে শুধু হতাশা ব্যক্ত করলে হয় না হতাশাগ্রস্ত হলে চলে না তাকে তার জনগোষ্ঠীর কিংবা পৃথিবীর অন্যান্য জায়গার সংগ্রামী জনগোষ্ঠীর অতীতের দিকে তাকাতে হয় যখন দেখবেন যে স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে সাধারণ মানুষের সংগ্রামের যে ঔজ্জ্বল্য এবং সেই ঔজ্জ্বল্য যখন আগুনে পরিণত হয় ভসীভূত হয়ে যায় সব তাউস স্বৈরতন্ত্রের তো সেই সময় একটা খুব বাজে সময়ে এই বইটা যে আমাদের দেশে অনেক বড় বড় ঘটনা ঘটেছে অনেক স্বৈরতন্ত্রকে দেশের মানুষ লড়াই করে যুদ্ধ করে বিদায় করেছে সেই কারণে তখনকার এই বইটা লিখেছিলাম সে মোটামুটি আমার একটা গবেষণা আছে আরেকটা যে গণভ্যুত্থানের কথা ছাত্রছাত্রী গণভ্যুত্থানের কথা আমি বলবো সেটা হল উনিশশো নব্বই ওইটার মধ্যে আমি ছিলাম আশির দশকে ছিয়াশি সাতাশি সাল পর্যন্ত যারা কেন্দ্রীয় নির্ধারক ছিলেন ছাত্র সংগ্রাম পরিষদের আমি ওইটার ভেতরে ছিলাম ফলে আমার কাছে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে তার ভিত্তিতে আমি তখন নব্বই সালে ওই সংগ্রামটা তা আমি বলেছিলাম লিখেছিলাম যে একটা বিজয় সম্ভবা গণতান্ত্রিক আন্দোলনের সাংবিধানিক গর্ভপাত কী করে হলো তার উপরে একটা পঞ্চাশ পাতার মতন একটা আর্টিকেল লিখেছিলাম অনেক বছর পর সেটা এই উপলক্ষে আমি আবার পড়লাম আরেকটা আমরা দেখলাম চোখের সামনে আমি সাংবাদিক হিসেবে দেখেছি আপনারাও হয় অংশগ্রহণকারী কিংবা লাইনে দাঁড়িয়ে দর্শক হিসেবে দেখেছেন তো এই তিনটা যে মধ্যে আমরা আলাপ করার চেষ্টা করব কোনটা ইতিহাসের কোন প্রেক্ষাপটে কেন ঘটেছিল এবং তার ফল এবং অফল কে কী আছে ফল যেমন আছে কোন সংগ্রাম বৃথা যায় না কোনো দিন না কোনো দেশে কোনো যুগে না আবার কাঙ্ক্ষিত ফল সব সময় আসে না ইতিহাসের এই তিক্ত অভিজ্ঞতা অন্তত ইতিহাস চর্চা যারা করেন তারা এটা জানেন সে কারণেই ওই বিখ্যাত উক্তি আমার খুব পছন্দের উক্তি সুযোগ পেলেই বলি গ্রামসি বলে যে বদলোক ছিলেন ইটালিয়ান দার্শনিক একজন বলতেন যে অপটিমিজম অফ দি উইল এটা থাকা দরকার যেটা এতক্ষণ আলাপ বললাম আশা তো থাকতে হবে আকাঙ্ক্ষা থাকতে বিচ্ছে হবে কিন্তু যেই সব আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দেয় লড়াই করে পঙ্গুত্ব বারণ করে সেইটা একটা সুফল সবসময় কাঙ্ক্ষিত সুফল নাও বয়ে আনতে পারে সেই জন্য বলছে যে অপটিমিজম অফ দি উইলের সঙ্গে পেসিমিজম অফ দ্য ইন্টেল্যাক্ট এটাও গুরুত্বপূর্ণ কি কি হতে পারে কোথায় কোথায় এটা গলত ছিল সেটা বিশ্লেষণ করা এবং কেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না বড় বড়ো ঐতিহাসিক সংগ্রাম সেটাও মনে রাখার দরকার এই কারণেই ইতিহাস চর্চা করেন যারা তাদেরকে অনেকে সেনিক বলে আমাকে তো বলেই লোকের আমার কন্টেম্পোরারি যারা আমাকে চেনে যে সব কিছুর মধ্যে একটা খারাপ সন্ধানও করতে চায় কিন্তু আসলে আমরা খারাপ করে অনুসন্ধান করি ওইটা পরবর্তী সংগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্যে আমি ছোট্ট এই ভূমিকাটা দিয়ে আলোচনাটা সম্ভবত উনসত্তর সালেরটা দিয়েই শুরু করা ভালো তাহলে ইতিহাসের ক্রমাপ যে কী বলে এটাকে যে সেইভাবে আমরা আলাপ করতে পারবো এখন উনিশশো উনসত্তর সালের বিশে জানুয়ারিকে গণ অভ্যুত্থান দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে বা যারা তখন এগুলি চিহ্নিত করতেন ঊনসত্তর সালের যে গণ অভ্যুত্থান দিবস হচ্ছে বিশে জানুয়ারি কিন্তু এই অভ্যুত্থান দিবস তো বিশে জানুয়ারিতে হয় নাই শুরু ওইটাতে একদিনের লড়াই ছিল না কিংবা সেই গণ ফল ফলতে সেটা সুফল হোক বা গুফল হোক সেটাও একুশ তারিখে এবারের মতো পাঁচই অগাস্টেই হয়ে যায় নাই উনিশশো সালের বিশে জানুয়ারিতে আসাদের মৃত্যুর মধ্য দিয়ে গণভ্যুত্থান শুরু হয় সেই পর্বটা শেষ হয় উনিশশো সালের জানুয়ারি মাসের মার্চ মাসের পঁচিশ তারিখ মার্চ মাসের পঁচিশ তারিখ ইয়াহিয়া খান ক্ষমতা দখল করে আয়িফ খান তার কাছে ক্ষমতা হস্তান্তর করেন তো একটা দীর্ঘ এই সময়টা যে শুরু হলো বিশ জানুয়ারি এটার একটা পশ্চাৎপট আছে সেই পশ্চাৎপটটা আলোচনা করতে হলে আমি যত সংক্ষেপে পারি এটা করব সেটা হচ্ছে যে আয়ুফ খান উনিশশো সালের অক্টোবর মাসে ক্ষমতা দখল করে তার আগে অক্টোবর মাসের সাত তারিখে তখন প্রেসিডেন্ট ইস্কান্দান মির্জা সংবিধান বাতিল করেন তারপরে একটা ক্যাবিনেট করেন ক্যাবিনেট আয়ুফ খানকে ডিফেন্স মিনিস্টার হিসেবে নিয়োগ দেন কিন্তু সতেরো সতেরো তারিখে সম্ভবত দশ বারো দিন পরে ইস্কান্দার মির্জাকে প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দিয়ে উনি নিজে প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করেন সেই থেকে আটান্ন সাল থেকে শুরু করে উনআশি ঊনসত্তর সাল পর্যন্ত কতগুলি বড় বড় ঘটনা আছে যেটা একটা কালমিনেশন হিসেবে আমরা উনসত্তর সালের জানুয়ারিতে দেখতে পাই এবং মার্চের মধ্যে এক ধরনের ফাইনাল কালমিনেশন হয় তারও কনসিকুয়েন্সেস আছে সেটা অন্য বিষয় কিন্তু ওই সময় সামরিক শাসক ক্ষমতা দখল করলেন কি করে বা কেন আপনাদের মনে অনেকেরই মনে থাকবে চুয়ান্ন সালে একটা উনিশশো সালে একটা বড় ধরনের বড় ধরনের ভোটের বিজয় হয়েছিল একটা গণজাগরণ হয়েছিল সেখানে যুক্ত ফ্রন্ট হয়েছিল যুক্ত ফ্রন্টের একটা মন্ত্রিসভা হয়েছিল। সেই মন্ত্রিসভায় আওয়ামী লীগ ছিল ন্যাপ ছিল অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলি ছিল কিন্তু তারা শেষ পর্যন্ত একসাথে থেকে এবং তাদের প্রধান দাবি ছিল সেটা ঊনপঞ্চাশ সালে যাওয়া আওয়ামী লীগ তৈরি হয় সেই তখন থেকেই আপনার পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন প্রধান রাজনৈতিক দাবি পাকিস্তানি কাঠামোর ভেতরে তার সংবিধানের আওতায় পূর্ব বাংলার স্বায়ত্ত শাসনের কথা এসেছিল সেই পূর্ব বাংলার সাহিত্য শাসনের কথা যখন ঊনপঞ্চাশ সালে আসে তারও তো একটা প্রেক্ষাপট ছিল তার জন্য আপনাকে আরও দূরে যেতে উনিশশো চল্লিশ সালে যেতে হবে উনিশশো চল্লিশ সালে যে লাউ রেজলিউশন যেটা পরে পাকিস্তান রেজলিউশন নামে খ্যাতি লাভ করে বা জন বা গণের মধ্যে পরিচিত হয় সেইটা তো ভারতের দুই অঞ্চলের মুসলমান অধ্যুষিত মানুষদের দুইটা স্টেটস হওয়ার কথা ছিল সভরেট স্টেটস কিন্তু একটা কনস্টিটিউশনের আন্ডারে থাকবে সেই যে আকাঙ্ক্ষা এখানে তৈরি হয়েছিলো তারও আবার আরও আরও উনিশশো পাঁচে যেতে হতে পারে আপনাকে বঙ্গভঙ্গ অ্যানালমেন্ট অফ বঙ্গভঙ্গ উনিশশো এগারোতে যেতে হতে পারে পুরো পার্সপেক্টিভ বুঝতে হলে সেই জায়গায় যেতে হবে কিন্তু আমাদের আলোচনাটা ছোট করে আনবার জন্য চুয়ান্ন থেকে শুরু করলে সুবিধা হবে চুয়ান্নতে এই শাসনের জন্যে নির্বাচনে একটা একুশ দফা কর্মসূচি ছিল একুশ দফার উনিশ নম্বর দফাটা আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে ওই উনিশ দফার মধ্যে যে স্বায়ত্তশাসনের কথা ছিল আর অর্থনৈতিক স্বায়ত্তশাসনের কথা তখনও আসে নাই সেইটা এনেছেন ষাটের দশকের শুরুতে প্রফেসর রেমান্স বানরা শুধু পলিটিক্যাল স্বায়ত্তশাসন হলে যে হয় না সাহিত্য স্বায়ত্তশাসনও লাগে সেটা আরও পরের আলোচনা তো প্রশ্নটা হচ্ছে যে ওই স্বায়ত্তশাসনকে কেন্দ্র করে যে নির্বাচন সেই নির্বাচনে পূর্ব বাংলার মানুষের জয়লাভ একটা নির্বাচনের মধ্য দিয়ে যে পাকিস্তানের নেতৃত্বে যে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান হলো এক নির্বাচনের মধ্য দিয়ে সে যে যেইভাবে চলে গেল এটা আর কোনো মাথা তুলে দাঁড়াতে পারেনি কিন্তু বাংলাদেশের তৎকালীন পলিটিক্যাল ক্লাস যারা নেতৃত্বে ছিলেন তাদের ভেদরকার নেতৃত্বের কোন দল কে কোন পজিশন পাবেন পাবেন না কে কয় সিট পাবে কি পাবে না এগুলি নিয়ে মেলা কুৎসিত ঘটনা আছে এই অঞ্চলে যতবার সামরিক শাসন এসছে ততবার প্রথম প্রথমে মানুষ সামরিক শাসনকে ওয়েলকাম করেছে ওইখানে কি হয়েছিল আপনার আটান্ন সালের অক্টোবরে ইয়ে হলো এই সামরিক শাসন হলো কিন্তু সেপ্টেম্বরে এখানে শাহেদ আলী ডেপুটি স্পিকার স্পিকার শাহেদ আলীর হত্যাকাণ্ড ঘটলো পাকিস্তানের পশ্চিম অংশেও ঠিক ওইখানে পার্লামেন্টে কেউ হত্যাকাণ্ডের শিকার হন নাই কিংবা এমন কোনো ফেইটাল ইঞ্জুরির মধ্যে পড়েন নাই কিন্তু মে মাসে দুটো ঘটনা ঘটেছিল একটা এপ্রিল মাসে এমন মারামারি হয়েছিল যেটাকে একটা রায়টের মতন মর দেখিয়েছিল তারপরে মে মাসেই আপনার তৎকালীন রিপাবলিকান পার্টির নেতা আবদুল আব খান আবদুল জব্বার খান খান সাহেব বলে উনি তৎকালীন রাজনীতিতে পরিচিত ছিলেন প্রথম পশ্চিম পাকিস্তানের গভর্নর উনি তার বাড়িতে অ্যাসোসিনেট হয়েছিলেন এই যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের পলিটিক্যাল ক্লাসের মধ্যে যে অন্তর্তন্ত সেটা একটা কুৎসিত রূপ পরিগ্রহণ করাকে কেন্দ্র করে যার সামরিক শাসকরা ওইটাকে ব্যবহার করতে পেরেছিলেন আসবার জন্যে এবং এগুলি প্রচুর ভালো গবেষকদের অ্যানালিসিস আছে এই ব্যাপারে একটিভিজিত আছে তারিখালীরা আছে পাকিস্তান এটা দেখবেন প্রফেসর সঈদ ওয়ান অফ দ্য ফাইনেস হিস্টোরিয়ান ইন পাকিস্তান তার লেখা জোখার মধ্যে আপনারা পাবেন যে আসলে ঘটনাটা ঘটেছিল এর সামনের মার্চ মাসে অর্থাৎ উনষাট সালের মার্চ মাসে পাকিস্তানের প্রথম জেনারেল ইলেকশন হওয়ার কথা ছিল একদিকে যে ওইখানকার পাকিস্তানের সিভিল এবং মিলিটারি বিরক্সে বিশেষত উত্তর পূর্ব ভারত থেকে যেই সমস্ত এলিডরা পাকিস্তানে গিয়েছিলেন এবং পুরো রাষ্ট্র পাকিস্তান রাষ্ট্রকে করায়ত্ত করেছিলেন সে সেটা তারা ত্যাগ করতে প্রস্তুত ছিলেন না ফলে সিভিলিয়ানদের হাতে কিংবা পলিটিক্যাল ক্লাসের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত ছিলেন না আর সেই তারা এমনি এক্সকিউজ খুঁজছিলেন আর এই এক্সকিউজটা দুইটা প্রদেশেই তৎকালীন আপনার পলিটিশিয়ানরা তাদের হাতে তুলে দেয় সেই অজুহাতেই তারা ক্ষমতা আসে আটান্ন সাল থেকে বাষট্টি সাল পর্যন্ত উভয় পাকিস্তান পাকিস্তানের উভয় অংশে তেমন কোনো মেজর আন্দোলন সংগ্রাম হয় নাই প্রথমে আয়ুফ খান ওয়াজ ওয়েলকাম বাষট্টি সালে প্রথমে শিক্ষা আন্দোলন হয় একটা প্রথমে শরীফ শিক্ষা কমিশন তারা পাঁচ বছরের জন্য একটা শিক্ষানীতি ঘোষণা করে সেইটা তৎকালীন যে ছাত্র আন্দোলন বিশেষত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তখন দুটো গ্রুপ মস্কোপন্থী এবং পেকিংপন্থী আরেকটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ অন্যরাও ছিলেন ছাত্রশক্তি বলে একটা সংগঠন ছিল যেইটা আপনারা অনেকে ভুলে গেছেন এই এখন যারা আমি শুনতে পাচ্ছি একটা ছাত্রশক্তি নামে নাকি একটা সংগঠন গড়ে উঠছে সে গড়ে উঠছে তারা যদি সম্ভবত তাদের পুরো ইতিহাসটা নাম যদি তারা জানতেন তাহলে নামটা এটা ঠিক রাখতেন না কারণ ওইটা তখন এক ধরনের রাইট উইং ছাত্রছাত্রীদের সংগঠন ছিল যেমন ধরুন ওইটার নেতা ছিলেন মধুদ আহমেদ সর্বশেষ বিখ্যাত নেতাদের মধ্যে ছিলেন ডক্টর মিজানুর রহমান সেলি ছাত্র ছাত্রশক্তি তারা ছিল জেনেভি এই চারটা সংগঠন এনএসএফের একটা অংশ ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন অল পাকিস্তান ভিত্তিক যেইটা ছিল সে অত্যন্ত প্রগতিশীল একটা ছাত্র সংগঠন কিন্তু পূর্ব পাকিস্তানে তৎকালীন যে এনএসএফ ছিল সে ছিল মোনাম খানের একটা ঠ্যাঙ্গারা বাহিনী ফলে ইতিহাস চর্চার সময় ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্টের কথা কিন্তু কনফিউজিং হয়ে যাওয়ার কথা অনেকের সামনে অল পাকিস্তান মুভমেন্ট আয়ুফ খানের বিরোধী মুভমেন্টে সবচাইতে বেশি পশ্চিম অংশে এই এনএস এনএসএফ ভূমিকা পালন করছে আর এখানে ছিল একটা ঠেঙ্গারা বাহিনী তার একটা অংশ শেষ পর্যন্ত উনসত্তরের আন্দোলনের মধ্যে ছিলেন তো বাষট্টি সালে শিক্ষা আন্দোলনের মধ্যে কি একটা শিক্ষানীতি ছিল শরীফ কমিশনের সেইটা মনে হয়েছে তাদের কাছে তৎকালীন ছাত্রনেতাদের কাছে প্রগতিশীল প্রধানত ছাত্রনেতাদের কাছে যে এটা সার্বজনীন শিক্ষার বিকাশকে রহিত করবে এবং ছাত্রছাত্রীর উপর যতগুলি ভাষা প্রথম দিকে চাপিয়ে দেওয়া হচ্ছিল হ্যাঁ সেটা একটা বাচ্চাদের জন্য সেটা সময় বুঝে বা বয়স উপযোগ ছিল না আরেকটা গুরুত্বপূর্ণ উপায় তখন তারা এটা বিরোধিতা করেছিলেন এখন আমাদের দেশে স্বাধীন দেশেও আছে টুয়েলভ ক্লাস যেখানে গ্রেড শেষ করা এবং চার বছরের অনার্স কোর্স করা সেটা তো আমরা পরে নিয়েছি কিন্তু এটা একটা তখনকার দিনে একটা বিরাট সমস্যা আকারে উত্থাপিত হয়েছিল তারও নিশ্চয়ই কারণ আছে কতগুলি সেটা আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে ছাড়া অন্য রাজনীতির মধ্যে খুঁজে পাওয়া যাবে না কারণ ইস্টবেঙ্গল তো একটা মার্শাল অ্যান্ড ছিল একসময় এটা গরিব মানুষের দেশ কৃষকদের একটা জায়গা সেখানে শিক্ষার হার অনেক কম ছিল সরকারি ছাত্র ছাত্রী হওয়া মানে একটা সরকারি চাকরি জীবনের নিরাপত্তার ব্যাপার সেটা বিয়ে পাশ করা পর্যন্ত তারপরে যদি তার জন্য কমপ্লিট করতে পারে তার থেকে এক বছর বেড়ে গেলে তৎকালীন আর্থ সামাজিক অবস্থার মধ্যে সেইটা উদীয়মান মধ্যবিত্তের মধ্যে একটা নিশ্চয়ই বিপদের কারণ ছিল অনুমান করি যে সেইটা একটা ব্যাপার তো এই আন্দোলন শেষ পর্যন্ত এক ধরনের জয়যুক্ত হয় জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে আয়ুব খান সরকার ওইটাকে রিভিউ করবার জন্য হামদুর রহমান শিক্ষা কমিশন নামে আরেকটা শিক্ষা কমিশন করেন ইতিমধ্যে আরও কতগুলি ঘটনা ঘটে রাজনৈতিকভাবে এই যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এক ধরনের সাহসের সঞ্চার হতে থাকে আয়ুফ খানের আবার র্যাটিফিকেশান দরকার তিনি বেসিক ডেমোক্রেসির এক কনসেপ্ট নিয়ে আসলেন বেসিক ডেমোক্রেসি মানে তৎকালে আশি হাজার একটা ইলেকট্রাল কলেজ তৈরি করা সেই ইলেকট্রাল কলেজ ঠিক করবে যে তার ক্ষমতা দখল ঠিক একটা কনস্টিটিউশন কমিটি তৈরি করবে লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করবে দুইটা তিনটা একটা ন্যাশনাল একটা পূর্ব পাকিস্তানের জন্যে আর একটা আর পূর্বা পূর্ব পূর্ব বাংলা ছাপ্পান্ন সনের কনস্টিটিউশনের মধ্যে দিয়ে তো পূর্ব পাকিস্তান হয়ে গেল এগুলি নানা ব্যবস্থা চলল আপনার আশি হাজার বেসিক ডেমোক্র্যাটস সং সংবিধান নতুন করে তাদের ভোটে র্যাটিফিকেশান হলো ইয়ের আয়ুফ খানের যে তার এটা বৈধ বাষট্টি সালে একটা সংবিধান দিলেন সেই সংবিধানে এন্টার বেসিক ডেমোক্রেসির কোট রেমান এন্টার এন্টার বেসিক ডেমোক্রেসির যে স্ট্রাকচার ওই ভোটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো তো এইটা নিয়ে তখন তখনকার আমলে ইস্ট পাকিস্তানের এই বিবদমান রাজনৈতিক দলগুলো এটাকে বিখ্যাত নয় নেতার বিবৃতি বলে নয়জন পলিটিশিয়ান মিলে এটাকে রিজেক্ট করলেন আচ্ছা তারপরে পঁয়ষট্টি সালে দ্বিতীয় টার্মের জন্য নির্বাচন হবে ঠিক করলেন আয়ুফ খান সেখানে ইস্ট পাকিস্তানের লোকেরা বিশেষত মৌলানা ভাষানি ডেকে নিয়ে আসলেন তাকে কনটেস্ট করার মতো সর্ব পাকিস সর্ব পাকিস্তান ব্যাপী কোনো অ্যাকসেপ্টেবল লোক খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ তাকে ফাতেমা জিন্নাকে নিয়ে আসলেন সেখানে ফাতেমা জিন্নার ইলেকশানে পূর্ব বাংলায় উনি মেলা ভোট পেয়েছিলেন কিন্তু সামরিক শাসকরা সাধারণত যা করেন শেষ পর্যন্ত আশি হাজারদের ভোটে পঁচানব্বই দশমিক চার শতাংশ ভোটে আয়ুফ খান প্রেসিডেন্ট হলেন এভাবে চলতে থাকলো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধ হলো ছেষট্টি সালের ফেব্রুয়ারি মাসে মুজিব ইয়ে দিলেন ছয় দফা ঘোষণা করলেন এই ইনফ্যাক্ট ওই যে উনিশ দফা ছিল চুয়ান্ন সালের আর এই ছয় দফার মধ্যে দেবের প্রচুর মিল আছে অর্থাৎ বাংলাদেশের মানুষরা সেই ঊনপঞ্চাশ সাল থেকে স্বার্থ শাসনের যে লড়াইটা করছিলেন এবং পুরো পাকিস্তান জুড়ে সেই আন্দোলনটা একাত্তর সাল পর্যন্ত স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত পাকিস্তানে কাঠামোয় হয়েছে পার্থক্য হচ্ছে দুটো আমরা আরেকটু ঊনসত্তরের আন্দোলনের মধ্যে এগুলি ওইগুলি বলবো এগুলিই আমরা এটা বুঝতে পারবো শাসন হচ্ছে কমন ঘটনা কিন্তু তার আর্থ সামাজিক অবস্থা শ্রমিক কৃষকের অবস্থা কী হবে সেইটা এখানকার যার সেন্ট্রেস্ট পলিটিক্যাল পার্টি ফর এক্সাম্পল আওয়ামী লীগ এবং যারা লেফট উইং দুইটা ন্যাব কোমনস পার্টি এখানে তাদের দৃষ্টিভঙ্গির মধ্যেকার পার্থক্য ছিল আপনি যদি এখন পিছনে তাকান অনেক গবেষণা দেখেন দেখবেন একটা প্যারাল মুভমেন্ট ছিল একদিকে একটা লেফট উইং মুভমেন্ট স্বায়ত্তশাসন প্লাস অর্থনীতির রূপ কী হবে আর একটা হচ্ছে ক্ষমতা এবং স্বায়ত্তশাসন বাঙালির স্বায়ত্তশাসন এই ভিত্তিতে তারপরে এটা ঠিক হবে যেটা কোন ধরনের রাজনৈতিক অর্থনৈতিক অভিযাত্রা তারা গ্রহণ করবেন এই রকম পরিস্থিতিতে আপনার আটষট্টি সাল এলো আপনারা এখানে যারা এইটা বিষয়ে যদি পলিটিক্যাল সায়েন্স কিংবা হিস্ট্রির ছাত্রছাত্রী থেকে থাকেন এখানে একটা মেজর একটা মেজর রং ন্যারেটিভ আমাদের এখানে পড়ানো হয় যেমন এমনকি যারা ঊনসত্তর সালের ছাত্র আন্দোলনের নেতা আমি তাদের সঙ্গে কথা বলেছি তাদের বইপত্র পড়েছি তারা নিজেরাও এই ভুলটা করেন ওরা দুইটা ভুল করে একটা হচ্ছে প্রথমটা ভুল আর একটা বোধ হয় প্রথমটা ভুল হল যেমন শরীফ শিক্ষা কমিশনকে ওরা হামুদুর রহমান শিক্ষা কমিশন বলে ওনাদের অনেকে বেঁচে আছে তারপরে ধরে দিলে না ব্যাপারটা এরকম আরেকটা বলে যে ওয়েস্ট পাকিস্তানে উনসত্তরের গণভ্যতানের প্রথম যাত্রা শুরু হয় এটা ওনারা নিজেরা বলেন বইপত্রে আছে কথাটা সঠিক নয় ওয়েস্ট পাকিস্তানে কী হয়েছিল খুব ছোট্ট অ্যাপারেন্টলি ইনসিগনিফিক্যান্ট একটা ঘটনা থেকে ওইখানে সূত্রপাত ঘটে ওখানে গর্ডন কলেজ বলে একটা এলিটিস্ট কলেজ আছে লান্ডি কোটাল বলে একটা এলাকা ছিল পশ্চিম পাকিস্তানে কিন্তু লান্ডিকোটালটা অনেকটা এসে পুরোটা এটা ট্রাইবাল এরিয়া টাইপের পুরোটা পাকিস্তানি আইনের বলয়ের মধ্যে ছিল না যেমন ধরুন আয়ফগানের আমলে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপারে কিছু লাক্সারি আইটেমসের উপর আমদানি করবার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল বা সীমিত নিষেধাজ্ঞা লান্ডিকোটার অঞ্চলটা সেই নিষেধাজ্ঞার বাইরে ছিল তো সেইখানে ছোট্ট একটা অঞ্চল জুড়ে খুবই ছোট একটা অঞ্চল কতগুলি শপিং মল ছিল কিছু ব্যবসায়ী ছিল সেই ব্যবসায়ীরা ওই বিদেশি আইটেমস যেগুলি ঠিক পাকিস্তানের সীমানার মধ্যে নিষিদ্ধ ওইগুলি আমদানি করতে পারতো কী ধরনের আইটেম রেডিও ট্রানজিস্টার তখন এগুলি বিরাট ব্যাপার ছিল টেলিভিশন কি টেলিভিশন সেটস এমনকি দুই দুই প্যাকেট সিগারেটস এইরকম বিদেশি সিগারেট এই রকম সত্তর জন ছাত্রছাত্রী ছাত্র এটা বয়েজ কলেজ গর্ডন কলেজের একটা বাস ভাড়া নিয়ে তারা অনেকটা পিকনিকের মতো ঘুরে তারা লান্ডিকোটা সারা সারাদিনের জন্যে আসার পথে একটা ছাত্র হাতে এলএটিস কলেজ হলেও কী বা থাকে কেউ একটা লাইটার কিনেছে কেউ দুই প্যাকেট সিগারেট কিনেছে বেয়াদব ছাত্ররা তো এবার কেউ একটা ঘড়ি কিনেছে পরে অ্যাসেসমেন্ট হয়েছিল হিস্টোরিক্যালি টোটাল সেইটার দাম ছিল আপনার সরকার একটা অ্যাসেসমেন্ট করেছিল কারণ ওইটা যখন ফিরে বাসটা তখন রালপিন্ডিতে পুলিশ আটকায় আটকে এই সমস্ত জিনিসপত্র তাদের যারা ছিল ছাত্রদের নামিয়ে তারা এটা সিজ করে সেটার দাম ছিল তৎকালীন সময়ের পাঁচ হাজার রুপির মতন কিন্তু ছাত্রদেরকে বেশ অপমান করে তারা তার হোস্টেলে ফিরে যায় ফিরে গিয়ে সব জায়গায় সময় কিছু যাকে বলে ঘাটতেরা লোক থাকে ওই দুই তিনটা ছাত্র ওরা বলেছে যে আয়ুফ খানের ছেলে আমরা শুনেছি বড় বড় শিল্প কারখানা মালিক হয়েছে অন্যায়ভাবে তখনকার হাজার কোটিতে বা পিয়নের কাছে চারশো কোটি টাকা তখন পাওয়া যেত না এই পঞ্চাশ ষাট কোটি হলেই যারা যে বাইশ পরিবার বলতেন যারা তো বাইশ পরিবার কাছে একজনের কাছে যে সমস্ত টাকা পয়সা ছিল সেটা এখন আমাদের একটা ওই কী বলে যে মিড র্যাঙ্কিং ব্যবসায়ীর কাছেই থাকে এনিওয়ে আমাদের তো ওই ইতিহাসের ওই সময়টা ধরেই ওই মানদণ্ডেই বিচার করতে হবে সত্তর জন মিলে আমরা পাঁচ হাজার রুপের নিজেদের বাপের পয়সা দেওয়া কিনেছি তার জন্য আমাদেরকে অপমান করলো দু একজনকে লাঠি পেটাও করলো এইটা প্রতিবাদ হতে হবে আগামীকাল সকালবেলা ওই বড়ো বড়ো কলেজ বিশ্ববিদ্যালয়ের কিছু একটা তলা থাকে বটতলা সিরিজ সিরিজতলা এরকম কিছু থাকে ওইরকম একটা গাছতলায় তারা একটা প্রতিবাদ সভা ডেকেছে একশো থেকে দেড়শো ছেলে হয়েছে ওর মধ্যে একজন আমাদের মোহন রায়ণের মতো মোহন রায়ন আছেন কি এখানে তো বলে যে এখানে করে কি হবে এটা নিয়ে রাস্তার মিছিলটা নিয়ে বাইরে যেতে হবে ধাম ধাম করে বাইরে চলে গেছে ওর থেকে অনতি দূরে ডিভিশনাল কমিশনার অফিস ছিল তারা ডিভিশনাল কমিশনার অফিসের কাছে কমপ্লেন করতে গেছে কমপ্লেন করার পর থেকে ছাত্ররা আসছে এসেছে তার সেকেন্ড ম্যান যে তাকে পাঠিয়েছে এন ছাত্ররা খুব খেপে গেছে খেপে তার জামা কাপড় জামা টামা ছিঁড়ে ফেলছে সেই ফলে পুলিশ তাদের করছে অ্যাটাক করলে তারা ছত্রভঙ্গ হয়েছে ছত্রভঙ্গের রাস্তা এসছে রাস্তায় সরকারি গাড়ি ধরা শুরু করেছে এর মধ্যে এগুলি বেশ কিছু ইনসিডেন্টস আছে ওয়েস্ট পাকিস্তানের ইলেকশন কমিশনারের গাড়িটা যাচ্ছিলো ওইটাকে থামিয়েছে থামিয়ে ওর কান বলে দিছে অ্যান্ড এইটার থেকে পুলিশ আসলো তারপর দিন তার পরের দিন মারামারি চলতে থাকলো এবং দশ থেকে বারো দিনের মধ্যে ছাত্ররা যারা প্রফেশনালি ছাত্র সংগঠন করে তাদের মধ্যে শুরু হলো সারা পশ্চিম পাকিস্তান ছড়িয়ে গেল আন্দোলন মধ্যে ভুট্টু সবেমাত্র আপনার পার্টি করা শুরু করেছে ওই দিনে কতগুলি কো আছে এখানে সেই দিন সে একটা পলিটেকনিকে বক্তৃতা করতে গেছিলো সে তাকে বক্তৃতা করতে না সে ফিরে আসছে হোটেলে রাওয়ালপিন্ডি তো ছাত্ররা ভাবলো যে সে তো একটা নতুন নেতা তার কাছে গিয়ে কমপ্লেন করি সেই হোটেলে গেল হোটেলে আবার মারামারি হলো এই মারামারি হতে হতে এক পর্যায়েটা ইট রিয়েলি টু পলিটিক্যাল সেট এটা হলো পশ্চিম পাকিস্তানের ঘটনা পূর্ব পাকিস্তানের ঘটনাটা একটি অন্য রকম ষাটের দশকে আইফ খান চায়না এবং রাশার সাথে এক ধরনের বেটার ডিপ্লোম্যাটিক রিলেশনসের মধ্যে যাচ্ছিলো এইটা দেখে এখানকার যারা বামপন্থী সবসময় জঙ্গি তারা মন দুর্বল হয়ে পড়ে যে যে মস্কো আর পিকিংয়ের সঙ্গে ভালো সম্পর্ক হচ্ছে আমেরিকানদের থেকে একটু সরে টরে যাচ্ছে এরা তখন সিয়াটো সেন্টোর বিরুদ্ধে মানে সামরিক জোটের বিরুদ্ধে আন্দোলন করে তখন বিশ্বত ভাষানিকে বলা হয় যে ভাসানি বা সঙ্গে দেখা করেছে এবং তাকে আয়ুফ খানকে কিছুটা সময় দিতে বলেছে যে আমরা একটু তো তোমরা তো অ্যান্টা আমেরিকান্টম্পিয়ালিজম নিয়ে কথা বলো ঠিক আছে আমি তো এই সোশ্যালিস্টদের সঙ্গেই তারা কাজ করতে চাই তারপর সাউথ এশিয়ার রাজনীতি ছিল ইন্ডিয়া চায়নার মধ্যে বাষট্টি সালে ইতিমধ্যে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে পঁয়ষট্টি সালে যুদ্ধ হয়েছে স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অন্যান্য কারণে বামপন্থীরা কিছুটা নিপীড়নের ভয়ে কিছুটা আপনার আন্তর্জাতিক কারণে মৌলানা ভাসনে যে সবসময় যে সংগ্রাম ছাড়া কিছু রাষ্ট্র চালানো বুঝতেন কিনা আমি যাই না বা সংগ্রামটা ওনার চাইতে কেউ ভালো করে বুঝেছেন বলে আমার মনে হয় না একমাত্র শেখ মুজিবের সঙ্গে তার এই ব্যাপারে তুলনা হতে পারে আর কেউ তুলনার কাছেও যেতে পারে না এনিওয়ে তার বেশ কয়েক বছর চুপচাপ ছিল কিন্তু উনিশশো সাতষট্টি সনের নভেম্বরের তিন তারিখ একটা বক্তৃতা দিলেন উনি ছোট একটা কৃষক সমাবেশে আচ্ছা কৃষক শ্রমিক সংগঠনগুলির ইতিহাসটা আপনার একটু জানা দরকার উনিশশো দুই লাইন দুই লাইন করে উনিশশো আটান্ন সালে প্রথম আয়ুফ খান কামত আসব ইমিডিয়েট আগে আপনার কৃষক সমিতি তৈরি হয় মলানা ভাষেনের নেতৃত্বে আর আটান্ন উনিশশো বাষট্টি সালে সরি ভুল বলেছি আমি উনিশশো আটষট্টি সালে শ্রমিক ফেডারেশন তৈরি হয় স্বাধীনতার আগ পর্যন্ত আওয়ামী লীগের কোনো শ্রমিক সংগঠন ছিল না আপনারা দেখবেন যে এখন ইয়েতে গেলেও পাবেন ওয়েবসাইটে জাতীয় শ্রমিক লীগ তার জন্ম হচ্ছে উনিশশো বাহাত্তর সালের এপ্রিলে কৃষক লীগ আর তার শ্রমিক লীগ তৈরি হয় উনিশশো সালের অক্টোবরে এবং সেই শ্রমিক লীগ তৈরি করবার ক্ষেত্রে একজন বিখ্যাত লোক উনি এখন আর বেছে নেয় সিরাজুল্লহ খানের একটা ভূমিকা ছিল কেন ভূমিকা ছিল এই গণভুত্থান এবং গণ আন্দোলন সত্য যে আলাপটা আমরা সামনে করতে যাচ্ছি সেখানে তাদের রোলটা কীভাবে ছিল এবং সংগঠিত শ্রমিকের কি পরিমাণ শক্তি এটা তিনি অনেক ভেতর থেকে দেখেছিলেন কিন্তু আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল বা তৎকালীন সময়ে এরকম একটা ধারণা ছিল যে শ্রমিকদের সংগঠিত করা এমনকি ট্রেড ইউনিয়নের জন্য সংগঠিত করাও এটা কমিউনিস্টদের কাজ ওইটার থেকে পার্টিকে দূরে থাকতে হবে আটষট্টি সালের অক্টোবরে ইন্সিয়েন্স ইনস্টিটিউটে ওই অন্য পার্টির নেতা আমাদের নির্মলদার পার্টি ছিল শ্রমিক কৃষক সমাজবাদী দল তার নেতা ছিলেন সাধু নামে আদমজি জুট মিলের এক একজন নেতা শ্রমিক নেতা তাকে ওইখান থেকে ভাগিয়ে এনে শিয়াজুল আলম খান জাতীয় শ্রমিক লীগ এবং মান্নান আরেকজন ছিলেন তাদের নিয়ে সংগঠন করবে ঠিক করলো জাতীয় ইন্ডিয়ান ইনস্টিটিউটে উদ্বোধন করবার জন্য মুজিব রাজি হয়েছিলেন পোস্টার পরেছিল এই পোস্টার দেখে খন্দকার মুশতাক এবং তার যার সঙ্গী সাথে ছিল তারা তাকে ধরেছেন আমাদের তৈরি সংগঠন করবার কোনো সিদ্ধান্ত নাই তিনি শেষ পর্যন্ত উদ্বোধন করতে যেতে পারেননি তাদের চাপে শুধুমাত্র একটা চিঠি দিয়ে একটা শুভেচ্ছা বাণী পাঠিয়েছিলেন ফলে তা শেষ পর্যন্ত অক্টোবর মাসেও অর্থাৎ ওইটার ঠিক একটা অ্যাফিলিয়েটেড সংগঠন হিসেবে আওয়ামী লীগের তখনও পর্যন্ত শ্রমিক সংগঠন নেই অথচ ঊনসত্তরের গণ অভ্যত্থানের মধ্যে ছাত্র এবং শ্রমিক এবং কৃষকের প্রধান ভূমিকা ছিল লক্ষ্য করুন আন্দোলনটা বাংলাদেশের প্রায় সবকটা আন্দোলন ছাত্র সমাজ শুরু করলেও ঊনসত্তরের যে ছাত্রগণ অভ্যুত্থান সেইটা ছাত্ররা সবার পরে এসছে আমি সত তারিখ দিয়ে বলছি নভেম্বরের তিন তারিখ সাতষট্টি সালে এটা বললেন ভাষাণে যে আয়ুফ কি আয়ুফ খান হচ্ছে আমি ওই সময়কার পরিভাষাগুলো আপনি মনে রাখবেন সামন্তবাদ এবং যেটাকে বলে ল্যান্ডেড অ্যারস্টোক্রেসি কম্পিউটার বুঝুয়া এটা আপনারা এখন কি এই সব কথা শোনেন আপনারা নাকি কিন্তু স্যার ওইগুলি তো ওই সময় এইগুলি তো টার্মিনোলজি ছিল কম্পিউটার বসুয়া স্পটেড বাই আমেরিকান এম্পেরিয়ালিজম এখানে ল্যান্ডেড অ্যারোস্টোক্রেসি এরা হচ্ছে আমাদের শত্রু শ্রমিক কৃষকের শত্রু তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে শুধুমাত্র আইফ খানকে এই লড়াইটা শুধুমাত্র আয়ুফ খানের বিরুদ্ধে নয় কিন্তু এ লিটল লেস দেন এ ইয়ার আটষট্টি সালের ডিসেম্বরের এক তারিখ উনি পল্টন একটা মিটিং দেন শ্রমিকদের এবং বললেন ঘেরাও আন্দোলন শুরু করতে হবে ডিসেম্বরের পাঁচ তারিখে গভর্নর হাউস আপনার ঘেরাও করার কর্মসূচি দেওয়া হলো এইখানে আরেকটা কো আছে ইতিহাসে আমি ইংরেজির ছাত্র ছিলাম রোল অফ চান্স ইন হিস্ট্রি এটা একটা শেক্সপিরিয়ান আছে ডেস্টিমোনার রুমালটা যদি সেই দিন ভুলে পড়ে না যেত ওথেলোর ঘটনা ভিন্ন রকম হতে পারত এই রকম জীবনের মধ্যে কিছু কিছু অনিচ্ছাকৃত ঘটনা ঘটে কিন্তু সেটা খুব ডিসাইসিভ রোল জীবনের মধ্যে করে সেটা জাতীয় জীবনেও করে উনি মলানা ঘোষণা দিলেন ডিসেম্বরের ছয় তারিখে ঘেরাও রমজান মাস ঘেরাও হলো পুলিশ তারা দিল উনি ইফতার করতে বাদল মোকরমে চলে এলেন এবং সেই মিটিং থেকে উনি বারো তারিখে একটা দেশব্যাপী হরতাল দিলেন ইতিমধ্যে আরেকটা ঘটনা হলো স্কুটার ড্রাইভাররা স্কুটার ড্রাইভাররা সাত তারিখে একটা ঢাকা শহরে চ্যানেল স্ট্রাইক ডেকেছিল কেন এই পুলিশ ঘুষ নেয় লাইসেন্স ঠিক মতো ইস্যু করে না ইস্যু করতে গেলে নানান ধরনের ঝামেলা তৈরি করে এই পুলিশি অত্যাচারের ভয়ে অত্যাচারে বিরক্ত হয়ে তার সাত তারিখে একটা হরতাল দিয়েছে মৌলানা যখন ওইখান থেকে মসজিদে আসছে নামাজ পড়ে বেরিয়েছে ইফতার করে কয়েকজন ওই স্কুটার ড্রাইভারদের যারা হরতাল ডেকেছিল পরের দিন তার নেতারা ইসা তাকে অনুরোধ করল আমাদের এটাকে সাপোর্ট দিয়ে দেন আপনি আপনিও একটা হরতাল রাখেন মৌলানা দ্বিধান্বিত ছিলেন কারণ উনি তো বারো তারিখে একটা স্ট্রাইক ডেকেছেন এবং এটা বহুদিন পরে ছাত্র ছাত্র আন্দোলনের পরে বহুদিন পরে ছোটোখাটো আন্দোলন হচ্ছে কিন্তু এরকম স্ট্রাইক হয় নাই সেটা সাফল্যের সম্ভাবনা অসম্ভাবনা নিয়ে তাকে ভাবতে হচ্ছে কিন্তু আন্ডার ট্রিম্যান্ডাস প্রেশার বাই দি ওয়ার্কার্স উনি দিয়ে দিল সমর্থন এই সমর্থনটা দেওয়ার সঙ্গে সঙ্গে সাত তারিখে অন্য যত ড্রাইভার যারা যারা আছেন তারা এমন একটা জায়গা তৈরি করলেন পরের দিন কমপ্লিট হরতালে পরিণত হলো জেনারেল স্ট্রাইক এবং শেষের দিকে বিকালের দিকে গুলি হলো সেটাও বহুদিন পরে এই ওয়াসার এক কর্মচারী এবং এক রেস্টুরেন্টের কর্মচারী মারা গেলেন এই ওইখান থেকে পরের দিন আট তারিখ আরেকটা হরতাল আর বারো তারিখ একটা হরতাল দেওয়াই গেছে তখনও কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদ সিনে নেই সারা শহর উত্তাল এরপরে আরও দুই তিনজন মারা গেলেন বারো তারিখেরটা খুব বেশি ভালো করে হয় নাই ব্যাক টু ব্যাক হরতাল হওয়ার পরে তারপরে জনসভা চলতে লাগলো উনি এই অবস্থা রেখে গ্রামে চলে গেলেন পাবনায় আমি সেই প্রসঙ্গে আসি এইদিকে ছাত্র সংগ্রাম প্রসঙ্গ তিনটা ছাত্র সংগঠন তারা ওই যে এগারো দফা আন্দোলনের দাবি দাওয়া কি কী হতে পারে কি কি হতে পারে না এটি নিয়ে ঠেলাঠেলি করছিলেন দুটো কারণে আওয়ামী লীগের ছিল ছয় দফা বামপন্থীদের বক্তব্য হচ্ছে আমরা শুধুই ছয় দফা ওরা ওই ছাত্র সংগ্রাম পরিষদের দফার মধ্যে ঢুকাবে হুবহু ছা এদের ছিল নয় দফা চোদ্দ দফা ভাসানি নাপের সেখানে শ্রমিক কৃষকের কথা আছে সিবিবির ছিল একটা বারো দফা সেখানেও শ্রমিক কৃষকের কথা আছে এই ধাক্কাধাক্কি করতে করতে ডিসেম্বর মাস পার হয়ে গেছে কিন্তু সমাজের অন্যান্য যা পরিসরে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে বলানো ওইখানে গিয়ে ঘেরা আন্দোলন শুরু শুরু করে দিয়েছে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে ঘোষণা করে দিয়েছে যে আট থেকে পনেরো তারিখ পর্যন্ত সমস্ত ডিস্ট্রিক্ট শহর সমস্ত ইউনিয়ন পরিষদের যত বিডি মেম্বারের যত অফিস আদালত সেগুলি ঘেরাও করতে হবে তার দাবি কী কী তার দাবি ছিল কৃষক আন্দোলনের দাবি ছিল তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম আবার কৃষকের ন্যায্য মজুরি তারপর আরও অনেকগুলি যেটা কৃষকের জীবন সংক্রান্ত এরকম কতগুলি দাবি ছিল ইফ আই ক্যান রিমেম্বার দি হোল সেন্টেন্স প্রফেসর রেমান্ডস ওয়ান লিখেছেন যে চোদ্দ শেষ পর্যন্ত এগারো দফাটা কী হলো যে এই আওয়ামী লীগের ছয় দফা এটা পুরো ঢুকলো আর বাকিটা একটু অংশ তারা অন্যান্য গরিব মানুষের কথা শ্রমিক কৃষকের কথাবার্তা তাদের পুরনো দাবি ঢুকি এগারো দফা হলো তো ওনার তো ইংরেজিতে লেখেন র্যাটিক্যাল সেকশনস অব দি প্রোগ্রেসিভ স্টুডেন্টস তারা এটা ঢুকালেন স্যার আপনি চেক করতে পারেন এটাই আছে তো তখন এরা কিন্তু চার জানুয়ারি মাসের চার তারিখে এগারো দফা ঘোষণা করে ইতিমধ্যে শ্রমিক এবং কৃষকরা ট্রেড ইউনিয়ন রাইটস নিয়ে নানান জায়গায় এটা নিয়ে গ্রামাঞ্চলে এবং শহরে অন্যান্য কতগুলি পেশাজীবী সংগঠন প্লাস ন্যাপ তারা সংগঠন আপনার আন্দোলন একটা জায়গায় চলে গেছে তাহলে যে যারা বলে যে ছাত্ররা এটা শুরু করেছে তথ্য হিসাবে সত্য না পশ্চিম পাকিস্তানও ওইটা তারা এবং এই দুইটা আন্দোলন কিন্তু ডিসেম্বর মাসে শুরু হলো কিন্তু এটা কোয়েন্সিডেন্স এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের কোনো যোগাযোগ ছিল না দুইটা কোইনসিডেন্স হলে এটা কখনই এটা যোগাযোগের মাধ্যমে হয় না আচ্ছা আন্দোলন শুরু হলো আয়ুফগান অস্ত্রের ভাষায় কথা বলা শুরু করলেন একবার ভিজিটার ছিলেন ডিসেম্বর মাসে ছয় তারিখ খুবই আজে বাজে কথা বলছেন ইতিমধ্যে আপনাদের আরও দুটো তথ্য এই যে মনে রাখা দরকার মানে যে এইটার এন্ড রেজাল্ট হিসেবে এন্ড রেজাল্ট হয়েছে ইমিডিয়েট রেজাল্ট ওয়াজ ইয়া খান বাট এন্ড রেজাল্ট হলো বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ এগুলো এগুলো আমাদের মেন স্ট্রিম হিস্ট্রিতে জায়গা পায় নাই কারণ আপনারা জানেন ইতিহাস চর্চার একটা রাজনীতি আছে কারা ইতিহাস লেখেন তার উপর নির্ভর করে কোন কোন ধারার কথা ইতিহাসের মূল ধারার মধ্যে সংযুক্ত করা হবে পাঠ্যপুস্তকে করা হবে কি হবে না যেমন ধরুন ষাটের দশকে মে মস্কো পিকিং দুই তর্কের কারণে সার পৃথিবীতে সার দেশে দেশে পার্টিগুলি ভেঙেছে আমাদের এখানেও ভেঙেছে ছাত্র ইউনিয়ন ভেঙেছে আপনার ন্যাপ ভেঙেছে তারপর কমিউনিস্ট পার্টি ভেঙেছে উনিশশো সালে দেবেন সিংদার বলে একটা লোক ছিল আর আবুল বাসার উনিশশো সাতষট্টি সালে তারা হলো ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টির একটা ফ্যাকশন তখন পার্টি পার্টি ভেঙে গেছে লেড বাই দেবেন সিকদার এবং আবুল বাসার তারা একটা রেজলিউশন নিয়েছে যে বাংলাদেশে আসলে চিহ্নিত করলো যে পাকিস্তানের রাষ্ট্রের কাঠামো একটা নিউ কলোনিয়াল কাঠামো এবং এইটার থেকে ন্যাশনাল কোয়েশ্চেনটা আগে সলভ করতে হবে বাট সেইটা লোকাল পুরুষ এটা করতে পারে না এটা আমি তাদের ভাষায় বলছি সুতরাং এখানে একটা সশস্ত্র স্বাধীনতার মাধ্যমে একটা সংগ্রাম করে দে পূর্ব বাংলাকে স্বাধীন করতে হবে আঠট্টি সালে আর একটা সংগঠন ছিল পরবর্তীকালে উনি নানান কারণে খ্যাতিমান হয়ে ওঠেন মাও গবেষণা সেন্টার নামে বুয়েটের একজন ছাত্র ভাইস প্রেসিডেন্ট ছিলেন অবিভক্ত ছাত্র ইউনিয়নের বা পরে মেনন গ্রুপ ছাত্র ইউনিয়নের তিনি মাও গবেষণার সেন্টার করে এক পরবর্তীকালে পূর্ব বাংলার সরবরাহ পার্টি বানিয়েছিলেন তারা বললেন এই তার আটষট্টি সালে বলেন দেবেন শিকদার সাতষট্টি উনি আটষট্টি সালে বলেন সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ছাড়া জাতীয় স্বাধীনতাও এখানে আনা যাবে না দেবেন সিকদার বিরুদ্ধে ট্রাইব্যুনাল উনি তো তার একটা ইন্টারেস্টিং বই আছে বইটা পড়লে মনে হয় যে এই বাচ্চাদের জন্য মানে কী বলবো মানে এটা কোনো একাডেমিক বইয়ের নাম হতে পারে না কিন্তু যেমন এই বইটা যখন আমাকে আমি জোগাড় করি নামের কারণে প্রায় আঠারো বিশ বছর আমি পড়ি নাই বাইশ বছরের গোপন জীবন গল্পের চেয়েও রোমাঞ্চকর তাই তো ঠিক ইট ডাজন সাউন্ড লাইক এ সিরিয়াস বুক বাট বাংলাদেশের ইতিহাসের জন্যে আমি যখন এই যে সাত বছর রিসার্চ করে এই স্বাধীনতার যুদ্ধের বই লিখি তখন একবার মনে হল আফটল দেবেন সিকদারের বইটা দেখি না কি আছে দেখলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই এত সব দলিল এত সব তথ্য সেগুলো আছে তো ফলে নাম দেখে বিভ্রান্ত হেন না ভালো নাম দেখলেই নেন না এবং পচার নাম দেখলেই বাইশ বছরের গোপন জীবন গল্পের চ রোমাঞ্চকর হ্যাঁ গরম বালিশ মার্ক একটা নাম ভয়াবহ এনিওয়ে বাট খুব গুরুত্বপূর্ণ বই উনি কিন্তু আটষট্টি সালের জুলাই মাসে উনি বাইশ বছর জীবন যাপন করেছেন এবং দুর্ধর্ষ জীবন চারদিকে পুলিশ তাকে ঘিরে ফেলেছে বরিশালে সুপারি গাছের উপরে চলে গেছে পুলিশ রাতের সুপারি গাছের উপরে তো তাকায় না সেই সুপারি গাছ থেকে একটা থেকে একটা সুপারি বনের মধ্যে একটা বানরের মতো করে 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 বেরিয়ে চলে আসছে নিচে পুলিশ মিলিটারি ধরতে পারে নাই কিন্তু শেষ পর্যন্ত জুলাই মাসে উনি ধরা পড়েন ধরা পড়ার পর তার এক বছরের সশস কী বলে সশ্রম কারাদণ্ড হয় জুলাই মাসে চার জায় সেপ্টেম্বরে ধরা পড়ে গেছিলেন ফলে সত্তর সাল ওই সময়টা ওনাকে জেলে কাট জেল কাটতে হচ্ছিল পরে মার্চ মাসে একাত্তরে যখন জেল ভেঙে নেতারা চলে আসেন মার্চ মাসে মানে ডিসেম্বরে জেল ভাঙানা মণি সিং আর দেবেন সিং তার খুলনা এক জেলের মধ্যে ছিলেন তারা জেল ভাঙার মধ্য দিয়ে বের বেরিয়ে এসে ভারত দিকে চলে যান এনিওয়ে তো ওই যে বামপন্থার মধ্যে একটা দুইটা ফ্যাকশন থেকে কিন্তু সশস্ত্র স্বাধীনতার কথা ভাবছে এর মধ্যে এদিকে এই আন্দোলন চলছে আন্দোলনটা পাকিস্তানও ছেড়ে গেল ওখানে ওয়ালি খান ছিলেন ভুট্টু তখন তার পিপলস পার্টির রাইজিং আর মুজিবের অবস্থা হইল ছয় দফার জন্যে আন্দোলন করছেন এবং নিপীড়নটা কোন লেভেলে ছিল আর পঁয়ত্রিশ দিনে ওনাকে আটবার গ্রেফতার করা হয়েছিল উনি তখন ছয় দফা প্রচার করছেন শহরে শহরে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে তো এক জায়গায় একটা ইয়ে করেন মামলা হয় মামলা হচ্ছে বক্তৃতা না মামলা হয় তো ওই বক্তৃতা দিয়ে তুমি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে চলে এসছেন তো ওইখানে তারা গিয়ে ধরে যে কিন্তু প্লেস অফ অকারেন্সের ব্যাপার যে আমি বক্তৃতা করছি খুললাম চশোরের জেল যে আমার পুলিশ হতে পারে না তো ওখানে চশোরে আবার আরেকটা বক্তৃতা হয় তারপর উনি আবার আরেক জায়গায় যান এরকম করে করে পঁয়ত্রিশ দিন ওর শেষে নারায়ণগঞ্জের এক জায়গা থেকে ওনাকে উনি গ্রেফতার হয়ে যান তখন ছয় দশ তার দুই দুই বছর জেল কাটান আটষট্টি ইতিমধ্যে আটষট্টি সালের মাস্টার বলে গেছেন এখন আগরতলা কনসপেরিসি কনসপেরিসি কেসে ওনাকে ওই আগের মামলাগুলি জামিন হয় জেলখানা থেকে উনি দুই পা কদম ফেলতেই ওইখান থেকে ধরে নিয়ে ওই মামলার আসাম হিসেবে তিনি ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় উনি ছাত্র ছাত্রগণ অভ্যুত্থানের কারণে মাঝখানে যে ঘটনাগুলি ঘটলো যে আজকের আন্দোলনে যেমন সাইদের মতন একটা কী বলে আইকনিক ফিগার দাঁড়িয়েছে সিম্বল হয়ে দাঁড়ায় কিছু কিছু সব মৃত্যুই সিম্বল হয় না কেন হয় না সেটা হয়তো এটা আলাদা বাসনা হতে পারে আমি আপনাকে তথ্য বলছি কিংবা এখানে দুইটা ফিগার আমরা খুব বড়ো করে সামনে দেখতে পেরেছি একটা সাইদ আর একটা হল মুগ্ধ আইকনিক ফিগারে দাঁড়িয়েছে উনসত্তর সালে আসাদের মৃত্যু এবং দুই দিন পর চার চার দিন মতিউরের মৃত্যু এই দুইটা মৃত্যু নিয়ে প্রচুর অসাধ অসাধারণ অসাধারণ কবিতা গান রচনা হয়েছে এবং এটা সবসময় হয় এই পটনচিগুলি একত্রিত করা ওইগুলি থেকে যায় এই যে এই সময়ও মেলা অসাধারণ অসাধারণ স্লোগান তৈরি হয়েছে যে স্লোগান শুনলে আপনার যে কোনো সময় আপনার গায়ে আগুন ধরে যাওয়ার মতন রক্তে আগুন ধরে যাওয়ার মতন আচ্ছা না যে বুকের ভিতর ভীষণ ছড় বুক পেতেছি গুলি কর যেমন এখনও যেমন কাশি উড়ে ওঠে সমস্ত বড়ো বড়ো আন্দোলন অসাধারণ অসাধারণ স্লোগান তৈরি করে কৃষক পুরা কৃষক আন্দোলনের সময় ঘেরা আন্দোলনের সময় উনসত্তর সালে মৌলানা নিচে বক্তৃতার মধ্যে স্লোগান দিতেন স্লোগানটা হচ্ছে হাতেলাও হাতিয়ার বাজাও বিশান বিষান শব্দের তো একটা রণ দামামার মতন একটা কনোটিশান আছে হাতে লও হাতিয়ার বাজাও বিষান মানে অনেক দারুণ দারুণ স্লোগান ক্রিয়েটিভ স্লোগান তৈরি হয় উনসত্তর সালে যে ঘটনাটা ঘটল বড় দুইটা ইন ইম্পর্টেন্ট অনুঘটক ক্যাটলিস্ট হিসেবে আন্দোলন সংগ্রাম যখন চলছে তার মধ্যে একটা হচ্ছে শাসীন জহুলককে আগরতলা ষড়যন্ত্র মামলায় মিলিটারি ট্রাইব্যুনালে যখন ক্যান্টনমেন্টের ভিতরে বিচার চলছে তখন তাকে হত্যা করা পরে আরেকটা হচ্ছে ডক্টর শাবসুল সোহা রাজশাহী কলেজের প্রফেসর আন্দোলনের সময় তাকে গুলি করে মারা এগুলি অনেক বেশি বেগ দিয়েছে ওইটার মধ্যে অনেক বেশি আবেগ যুক্ত করেছে কিন্তু এই আন্দোলন সংগ্রাম দুই পক্ষে দুই প্রদেশে আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে এটা দাঁড়ালো দেখা গেল যে একশো ফেব্রুয়ারি মাসে একশো বিশ জন ইস্ট পাকিস্তানে এবং ওই পাশে পশ্চিম পাকিস্তানে ওয়ালি খান ভুট্টু এরকম মেলা রাজনৈতিক দলের নেতারা মুক্তি লাভ করেন আন্দোলনের তোরে চাপে এখানেও তাজউদ্দিন পর্যন্ত মুক্ত হয়েছেন আওয়ামী লীগের সেক্রেটারি কিন্তু মুজিবের মুক্তির কথা ওইভাবে আসছে না এই চোদ্দ তারিখ এই ঘটনা ঘটবার পর মানে বড় বড় নেতাদের মুক্তি হচ্ছে চোদ্দো তারিখে শেখ মুজিব সামাদকে দিয়ে সামাদ এক ওই আগরতলা ষড়যন্ত্র মামলা কাভার করতেন উনি ছিলেন চিফ রিপোর্টার বাংলাদেশ অবজার পাকিস্তান অবজারভার তার কাছে একটা মেসেজ দিলেন মৌলানাকে গিয়ে বলো আমাকে ছাড়া উনি এই দেশে রাজনীতি করতে পারবেন না আমিও তাকে ছাড়া রাজনীতি করতে পারবো না উনি অত্যন্ত অ্যাপলি বুঝতে পেরেছেন যে ওই মাপের নেতাকে মুক্ত করবার জন্যে যেই ধরনের নেতা বাইরে থাকা দরকার সেই ধরনের নেতা উনি ছাড়া তার পার্টিতে নাই তাজুদ্দিন হোসেন ইন্টালাকচুয়ালি কীভাবে লিডার সৌদিন নজরুল ইসলাম তখন অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট আওয়ামী লীগের ইজ লাইক এ টিটুলার হেড মানে যেটাকে বলে রাবল রাউজার যেটা দরকার ওনারা ওই ধরনের নেতা ছিলেন না আর সাতান্ন সালে যখন আওয়ামী আওয়ামী লীগ ভাগ হয় তখন শেখ মুজিবের সঙ্গে মালানোর একটা ট্রেন্ড হয় এটা অভিমানের ব্যাপার আছে তাদের মধ্যে এটা একটা অদ্ভুত আমি এটার উপর কাজ করছি সর্বশেষ হ্যাঁ যে তাদের আসলে সম্পর্কের কেমিস্ট্রিটা কেমন ছিল তাদের একটা মান অভিমানের ব্যাপার ছিল অন্তত বহুবার মলানো বলছে আমার ছেলের মতন আপ আয়ুফ খানের রাউন্ড টেবিলে যখন শেষ পর্যন্ত মুজিব বাইশে ফেব্রুয়ারি উনিশশো সালে মুক্তি লাভ করেন কিন্তু গিয়ে ওই পল্টন থেকে সোজা মলানোর সঙ্গে গিয়ে দেখা করেছিলেন যেমন বললেন যে হুজুর আপনিও চল ওনার বক্তব্য ছিল ছেলে যাচ্ছে যখন বাপের যাওয়ার দরকার কি দুজন দুই রাজনৈতিক কারণে বলছেন পরিষ্কার সেটা আমরা বুঝি অন্য জায়গা থেকে কিন্তু তাদের কথাবার্তার ভাষণ তাদের মতো এরকম ছিল ওই মলানা ভাষিনীর বাড়িতে যে চাষ হইতো আলুটা মূল্যটা প্রথমটা বত্রিশ নম্বর আসতো আর ঈদের জামা কাপড় হ্যাঁ কাজী জাফর কিংবা মেননের কাপড় উনি পরেন নাই ঈদের নতুন কাপড় মুজিব পাঠাইতো লুঙ্গি পাজামা সো সেটা আরেক কেমিস্ট্রি যে খুব ইন্টারেস্টিং পার্টার হিস্ট্রি আচ্ছা তো বিয়েকে সিরাজুল হোসেন খান আরেকজন বাম্পথী নেতা ছিলেন এর পরে নানান ধরনের অধপতন হয়েছে রেশাদের সঙ্গে গেছে নানান কিছু হয়েছে বাট ওই পর্যন্ত সময়গুলি তার যেটা সময় আদৌর সামাদ তাকে খবর দিলেন এই যে এই খবরটা প্রথমে বললেন বি এম কাছে তিনি নিউজ এইটার যে আমার একটু তাড়াতাড়ি ছেড়ে দেন আজকে আমাকে একটা হুজুরের খবর দিতে হবে কি কি বলে যে মজিব ভাইয়ের খবর দিতে হবে মলানার কাছে তিনি সিরাজ হোসেন খানকে সহ গেলেন তো থম ধরে বসে থাকে বলে মজিবর এই কথা বলছে এটা অভিমানের ব্যাপার আছে অনেক দিন যোগাযোগ নাই মজিবর এই কথা বলছে বলছে হ্যাঁ হুজুর সিরাজ সিরাজ এটা হলো চোদ্দো তারিখ রাত সিরাজ লেখক ষোলো তারিখে পল্টনে আমার মিটিং আমি মজিবরের স্যার আনবো আচ্ছা ষোলো তারিখ ইয়ে হলো পনেরো তারিখে ইতিমধ্যে আরেকটা ঘটনা ঘটে গেল এই যে সার্জিন জোর লাকের মৃত্যু ভয়াবহ ব্যাপার সেই সময় কার্য পত্রপত্রিকার যে বর্ণনা আপনার প্রেডিসার চাপ আপনাদের কষ্ট কন্যা করতে হবে না এটা দেখলে বুঝবেন এটার মধ্যে আছে ওই কষ্টগুলো আমি করেছি সারা শহরে মানুষ নেমে গেছে ও যায় কী বলে গায়বানা জানাজার হবে সেইখানে মানে এখন তো কত প্রায় দেড় কোটি লোক ঢাকা শহরে তখন তার দেড় কোটি লোক ছিল না আর শহরও এত বড় ছিল না অসম্ভব একটা অসামান্য অসাধারণ ঘটনা মানে লোকে লোক আরণ্য মানুষ এত খেপেছে আচ্ছা তারপরে পনেরো তারিখ ষোলো তারিখ চলতে থাকলো মৌলানা ভক্তি মৌলনা বললো বাস্তিল দুর্গের পতনের মতন গ্রামে মজিবরের চিনে আনবো এই প্রথম আবুং মুসাভাইর ভাষায় ওনার একটা বই আছে সেই বইয়ের মধ্যে একটা প্রবন্ধ আছে প্রবন্ধটা হলো মৌলানার মজিবর হ্যাঁ এটা ইন্টারেস্টিং একটা প্রবন্ধ আছে যে প্রথম জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো এই স্লোগান ছাত্র সংগ্রাম পরিষদ কিংবা ছাত্রলীগের থেকে সে নাই আসছে মলান পল্টনের মিটিং থেকে এটা মুষা কিন্তু এ এম কিন্তু আওয়ামী লীগের আমার সাক্ষী কিন্তু প্রতিপক্ষ না উনি কিন্তু আওয়ামী লীগের এমপি ছিলেন তিয়াত্তরের পার্লামেন্টে আচ্ছা তো প্রশ্নটা হচ্ছে যে এই রকম করে শেষ পর্যন্ত আসাদ মারা গেল উত্তাল আন্দোলনের মধ্যে বিশ তারিখ যেটাকে আসাদ যেটা হয়েছে ওই ছাত্র ইউনিয়নের কর্মী ছিলেন অসাধারণ কবিতা আসাদের শার্ট নামে শামসুর রহমানের মানে পড়লে এখনও পর্যন্ত রক্ত গরম হয়ে যায় মতিউর একটা কিশোর স্কুলের ছাত্র তাহলে আজ এই বই যে আপনাদের আন্দোলনের মধ্যে যেই কিশোর কিশোরী দেখেছেন এই আন্দোলন সংগ্রামের মধ্যে তখনও তার এটা ছিল নাও যেই ঘটনা ঘটলো এরপরে ফেব্রুয়ারি মাসে আয়ুফ খান ডায়ালগ কল করলেন পলিটিশিয়ানদের সঙ্গে কথা বলবেন মুজিব কি করে যাবেন উনি তো জেলে আলোচনা হল পেরোলে যাবেন পেরোলে উনি রাজিও হয়েছিলেন কারণ উনি ভিতরের থেকে এটা বোঝা যায় না বাইরে কি হচ্ছে বাইরের অবস্থা দেখে আওয়ামী লীগ নেতারা বিশেষ করে তার স্ত্রী অসাধারণ ভূমিকা ছিল তার তারা বললেন যে আর যে পেরোলে দরকার নেই ভিতরে এখন যা বাইরে অবস্থা কয়েকদিন পর মুক্তি দিতে হবে ওইখান থেকে সেলিনা হোসেনের একটা অসাধারণ লেখা আছে উনি ওই পার্টিকুলার জায়গাটার ওপর প্রবন্ধ আছে মলান ভাসানি ওইখান থেকে বলতেছি না ওই পেরোলে যাওয়া চলবে না ওকে মুক্তি খনি দিতে হবে শেষ পর্যন্ত ইত্যাদি ইত্যাদি গেল এই জায়গাগুলির সঙ্গে আপনি পরে নব্বইটার মধ্যে কত জায়গায় মিল পাবেন কতগুলো এটা হলো ক্লাস ইস্যুস ক্লাস পলিটিক্স আগরতলার ষড়যন্ত্র মামলা গেল আপনার আয়ুফ খান বাধ্য হলেন ডায়লগ করতে এখানে অনেক মানুষ শহীদ হলেন প্যারালেল দুইটা ধারা রাজনীতি এগিয়ে চলল হ্যাঁ একটা ন্যাপের রাজনীতি আর বামপন্থীর রাজনীতি আর হচ্ছে সেন্ট্রিস যারা তাদের স্বার্থশাসনের রাজনীতি দুটোর জায়গায় কমন তো তাদের দাফি দফার কী হবে দুই দফায় ডায়লগ হয় দুই দফায় ডায়লগের একটা ফেল করে এটা লম্বা ঘটনা মুজিব রিটার্ন হোম ডিসঅাপয়েন্টেড কিন্তু এখানের আন্দোলন সংগ্রামের ছাত্ররা আন্দোলন করছেন ভাসিনী একের পর এক কৃষক সমাবেশ করে যাচ্ছেন সিজলেসলি কিন্তু আন্দোলনটা ক্রমশই ঝিমে পড়তে থাকল কারণ যারা ডায়লগের মাধ্যমে এই ক্লাস শাসন চাই নির্বাচন চাই আর হচ্ছে তখনকার লাল ভীতি অনেক ডেঞ্জার ছিল এখন এই এখনকার অবস্থা থেকে বোঝা যাবে না তো এইটা যে র্যাডিকালাইজ না হয়ে যায় সেইটা যারা তাদের সেটার দিকে নজর রাখতে হতো তারা লিখেছেন কিন্তু ইয়ে ফেল করলো এইখানে দুটো সাক্ষী আছে আমার মুজিবের সঙ্গে দুটো এক্সক্লুসিভ মিটিং হয় আইফ খানের একটা মানে অফিসিয়াল ডায়লগ ফেল করেছে আর ইয়াহিয়া খানের সঙ্গে একটা স্যার লিখেছেন যে সম্ভবত ইয়াহিয়া খানের থেকে মুজিব একটা ভেক টাইপের অ্যাসিউরেন্স পেয়েছেন যে এক ভোট এক ব্যক্তি এই ভিত্তিতে একটা নির্বাচন দিবেন এবং আওয়ামী লীগের জন্যে ওইটাই ছিল সবচেয়ে ভালো পদ্ধতি কারণ তারা একটা নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিশ্বাস করে উনসত্তরের গণভ্যতারের মধ্য দিয়ে যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে অ্যান্টাই পাকিস্তানি অ্যান্টাই মুসলিম লীগ অ্যানটাই আইউফ সেন্টিমেন্ট যে জায়গায় আছে আর যদি একটা নির্বাচন হয় এক ব্যক্তি এক ভোট মেজরিটি অফ দি পিপুলার ইস পাকিস্তানিজ সুতরাং আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়া একেবারে সহজ একটা জায়গা তৈরি আছে বামপন্থীরা চার পাঁচ ভাগ তার মধ্যে নিজেদের মধ্যে দাড়ি কমাক সেমিকলন এগুলি নিয়ে আরও একটা ফ্র্যাগমেন্টেশনের একটা জায়গা তো তখনও ছিল এখনও আছে সো মুজিবের রাজনীতির দিক থেকে ইউথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইহাই তাকে প্রাইভেটলি আশ্বাস দিয়েছে এবং ইহাইয়া তো অন্তত ওই পর্যন্ত আশ্বাস রক্ষাও করেছে সেই পর্যন্ত কিন্তু ঘটনাটা কী দাঁড়ালো আন্দোলনের চাপে এই রক্তাক্ত অবস্থায় আমাদের বক্তার কারণ এবং ফলাফলে বলবার কথা ইমিডিয়েট রেজাল্ট হইল যারা আন্দোলন করেছেন পশ্চিম কিংবা পূর্ব পাকিস্তানে যে রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতা তাদের হাতে যায় নাই ক্ষমতা গেছে ইয়াহিয়াখানের হাতে এটা নিশ্চয়ই ওই আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন কারা বরণ করেছেন এটা তাদের অভীষ্ট লক্ষ্য ছিল না আন্দোলনটা মিনিমাম যেটা এমন এমনকি নিয়মতান্ত্রিকভাবে ভারত এবং পাকিস্তানের কিছু রুলস এবং ট্র্যাডিশন ছিল যার ভিত্তিতে স্পিক আপনার প্রেসিডেন্ট যদি রেজিগনেশন দেন তা স্পিকারের কাছে দেওয়ার কথা স্পিকার তখন ছিলেন জব্বার খান বাঙালি ইস্ট পাকিস্তান কিন্তু ইয়াহিয়ার কাছে দিলেন সো ওইখানে একটা মিসকারেজ হল হলো তো আচ্ছা তারপরে নির্বাচন হলো ন্যায্যভাবেই তো আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা পাকিস্তানের সেটা ওইখানকার মিলিটারি এবং সিভিল মিলিটারি ক্লিক অ্যান্ড অলিগার্কস চায় নাই তারপর ইতিহাস অন্য এটা আজকে আমাদের আলোচনার বিষয় নয় তা আমি এখানে যেটা এই জায়গা উনসত্তরেরটা এখানে থামতে চাই যে এত বড় একটা সংগ্রাম যেখানে শ্রমিক কৃষক ছাত্র জনতা সংগ্রাম করে একটা মিলিটারি শাসককে তাড়ালো কিন্তু সেইটা রিপ্লেসমেন্ট হলো আরেক এক চ্যানেলতে সেই দিয়ে পরে আর কি হলো সেটা তো আরেক কথা আমরা যদি নব্বইয়ের গণভুত্থান আমি ওইটার মধ্যে যাই এবার ঢুকি নব্বইয়ের গণভোত্তানটা যেমনি তারও একটা পশ্চাৎপট আছে এরশাদ ক্ষমতা দখল করে উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ সে কীভাবে দখল করলো রাজনৈতিক সিনটা তখন কী ছিল পঁচাত্তরের পনেরো আগস্টের পর আওয়ামী লীগ অসংগঠিত অনেক উদ্যোগ চলছে সংগঠিত করবার শেখ হাসিনাকে তারা নিয়ে এলেন সেটা তারা খুব ভালোবেসে তাকে নিয়ে বলে ওই সময়কার রাজনৈতিক ক্লাস ইতিমধ্যে ধরুন এটা আমার আগেরটা বললাম আমার গবেষণার বিষয় আর এইটার মধ্যে আমি একজন সামান্য আন্দোলনের কর্মী হিসেবে নিজে ছিলাম কাছ থেকে দেখেছি আর মেমরি এখনও পর্যন্ত খুব খারাপ জায়গায় চলে যায়নি তো আওয়ামী লীগের সেক্রেটারি রাজাক সাহেব হবেন কিংবা তোফাল আহমেদ হবেন এই বিতর্ক তারা সম্পন্ন করতে পারেন নাই তারা যখন বিপদের সময় জোহরা তাজউদ্দিনকে কোথায় রাখবেন এই পুনর্সংগঠনের প্রক্রিয়া তারা সেটা নির্ধারণ করতে পারেন নাই তারপরে তারা সিদ্ধান্ত নিলেন শেখ হাসিনা কামবেন জিয়াউর রহমান তখন ক্ষমতায় আচ্ছা কয়েকদিন পর তিরিশে মে বিরাশিতে একাশিতে রহমানের হত্যাকাণ্ড হল আব্দুল সাত্তার এলেন। তার স্টেট ক্রাফট সম্পর্কে বা পরিচালনা সম্পর্কে দলের উপর তার অর্গানিক লিডারশিপ থাকবার প্রশ্নে সেটা ছিল না এক মন্ত্রীর বাড়িতে ইমদুকে পাওয়া গেল আপনি লক্ষ্য করুন মানে আপনার পরেরটার সময় আলাপ করব সেই তো সেই সময় আমরা যখন তরুণ তখন এটা কি ঘৃণার চোখেই না দেখেছি মন্ত্রীর বাড়িতে একটা গুন্ডা থাকে একটা তখন কি আমরা জানতাম যে একদিন আমাদের জীবদ্দশায় গুন্ডারাই মন্ত্রী হয়ে যাবে একটা গুন্ডা পাওয়া গেল তাকে গ্রেফতার করা হলো এবং তার জন্যে সেই অপরাধে অপরাধটা দেখিয়ে আওয়ামী লীগ তখন অসংগঠিত বিএনপির মোরাল ডাউন তার মন্ত্রীর বাড়িতে গোন্ডা পাওয়া গেছে এর সাদের অনেক দিন ধরেই তার এটা প্ল্যান করছিল সে তখনকার বিচিত্রা নাম একটা খুবই জনপ্রিয় সাপ্তাহিকী ছিল এই ঘটনার আগেই সামরিক শাসকদের একটা শেয়ার অফ পাওয়ার হ্যাঁ দিতে হবে ওই তখন ক্ষত্র প্রস্তুত করছেন তো এক সময় তিনি ক্ষমতায় নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে রাজনৈতিক অঙ্গনে দুটো প্রতিক্রিয়া হলো সেটা হলো আওয়ামী লীগ এইটাকে ওয়েলকাম করল ঘোষণা দিয়ে না আওয়ামী লীগের মুখপত্র হিসেবে বাংলার বাণী নামে একটা পত্রিকা ছিল সেই দিন দুটো লেখা চব্বিশে মার্চ ক্ষমতা নিলেন পঁচিশে মার্চের পত্রিকায় ছাপা আছে একটা এডিটোরিয়াল আর একটা হচ্ছে ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজ নিউজের মধ্যে ছিল যে এই যে একটা এত সুন্দর একটা অভ্যুত্থান হলো রক্তপাতহীন এটা ছিল কথাটা যেন রক্ত ঝরে নাই এবং আরেকটা হচ্ছে যে কেন এটা তারা সমর্থন করে এডিটোরিয়ালে বিবিসিকে প্রশ্ন করলো শেখ হাসিনাকে যে একটা এরকম একটা সামরিক টেকর হইলো আপনার প্রতিক্রিয়া কি সুইসাইড আই এম নট আনহ্যাপি দিস আর অল রেকর্ডস আচ্ছা তো একটা হইল মোরালি টাউন আরেকটা হচ্ছে বলছে উই আর নট আনহ্যাপি তো ওইখান থেকে আপাতত রেজিডেন্স আসবে না আর ওরা তো সামরিক শাসক আসলে প্রথম যে ধরপাকড়ায় পালিয়েছে তো এর সাথ রক্তপাতহীন একটা সুন্দর কুয়ের মাধ্যমে ক্ষমতা দখল করল কোনো লোককে প্রতিবাদ করতে দেখা গেল না লক্ষ্য করুন আয়ুফ খানেরটার সময়ও এটা এই বর্ণনা আছে কীভাবে ওয়েলকাম করছিল ইয়েকে সাধারণ মানুষ ইস্ট পাকিস্তানও ওয়েস্ট পাকিস্তানও আয়ুফ খান যখন আটান্ন সালের আপনার অক্টোবরে ক্ষমতা দখল করে বিকজ অফ দি পলিটিক্যাল বিকারিং অ্যামাং দি পলিটিশিয়ানস অফ দি পলিটিক্যাল ক্লাস এবং যেই ধরনের আশাকাঙ্ক্ষা তখন এটা নষ্ট করেছিল দে ওয়েলকাম এইবারও এর সাথে কিন্তু ইনিশিয়ালি যেহেতু হয়েছিল অতটা না কিন্তু কোনো রেজিস্ট্যান্স কিন্তু হয় নাই তেমন লোকজন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এইটা অফকোর্স ছাত্ররা শুরু করে এবং তখনকারটা আমরা ইতিহাস হিসাবে জানি আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের কাছে আমাদের অনেকের কাছে যেটা খারাপ লেগেছিলো মানে এটা কোথায় পড়লাম মার্শাল প্রক্লেমেশন যেটা ছিল মানে তার ক্ষমতা দখলের পরেরটাই আকারে ইঙ্গিতে আচারে উচ্চারণে সামরিক শাসনের সমালোচনা করলে সাত বছরের সশ্রম কারাদণ্ড আচ্ছা এইরকম একটা অদ্ভুত কথা এটা একটা তরুণ মানে যে স্বাধীনতা খোঁজে বাপের কাছ থেকে মায়ের কাছ থেকে হ্যাঁ শিক্ষকদের কাছ থেকে অসংখ্য তরুণ তুই কীভাবে মেনে নেবে আঁকার ইঙ্গিতে করলো সাত বছর তো আমার এই আঁকার ইঙ্গিত দেখবে কি কোথায় ইঙ্গিত না ছাত্ররা আপনার কী যে এক্সকিউজ খুঁজছিল আর রাজনৈতিক নেতাদের গ্রেফতার হয়েছেন অনেকে কেউ কেউ সামরিক সরকার এলে ফর দ্যাট ম্যাটার এন সরকার এলে এবং কি এমনকি ইউনুস সরকার এলেও হলো কী কী মন্ত্রী হওয়া যায় এগুলির ব্যবস্থা করার চেষ্টা করে এবং এর সাথে সরকার তো শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি সরকারই ছিল তার নিচের লোক তো কেউ ছিল না এদিক ওদিক থেকে গিয়েই তার পার্টি হয়েছে এনিওয়ে একাংশ ওদিকে তো ছাত্ররা প্রথমে যেটা একদম শুরু হলো বোধ হয় ফেব্রুয়ারি জাসদ ছাত্রলীগের একটা দিবস পালন করতো তাহের দিবস হিসেবে সেখানে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সামনে দিয়ে আর দশজন ছেলে এটা মনো মিছিল করেছে মৌন মিছিল হেঁটে যাওয়ার মতন হ্যাঁ ইন্টেলিজেন্স এজেন্সিকে খবর দেওয়ার লোকের অভাব থাকে না তো পুলিশ খুব অ্যালার্ট হয়ে গেল তারপরে যেটা হলো এই ছাত্র সংগঠনের মধ্যে কথাবার্তা চলছে ফিস ফিস করে যেটা এইভাবে তো চলতে দেওয়া যায় না তখন এটার তারিখটা আমি ভুলে গেছি মনে পড়বে সরি আপনার সেপ্টেম্বরের সতেরো তারিখ আসলো সেপ্টেম্বরের সতেরো তারিখ পাকিস্তান আমলে যে শিক্ষা মুভমেন্ট হয়েছিল দুজন ছাত্র শহীদ হয়েছিলেন সেটা সতেরোই সেপ্টেম্বর এবং এরপর থেকে বাংলাদেশ আমলে ওই শিক্ষা দিবস হিসাবে এটা পালিত হয় তো সতেরোই সেপ্টেম্বরে ভবনের করিডোরে আরেকটা লম্বা করে মিছিল হল সেপ্টেম্বরের তেইশ তারিখে আব্দুল মজিদ খান ডক্টর মজিদ খান বলে এক শিক্ষামন্ত্রী ছিলেন সাথে উনি একটা শিক্ষানীতি ঘোষণা করলেন তো ছাত্র বাংলাদেশের ছাত্র আন্দোলনের মধ্যে শিক্ষানীতি বাতিলের আন্দোলনের ঐতিহ্য তো আগেই আছে আর মর্মের দিক থেকেও এই শিক্ষানীতির মধ্যে বেশ কিছু সমস্যা ছিল যেটা আমাদের কাছে বা ওই সময়ের তরুণদের কাছে অ্যান্টাই পিপুল মনে হয়েছে তখন তৎকাল চোদ্দোটা ছাত্র সংগঠন ছোট বড় মিলিয়ে উনিশশো বিরাশি সালের একুশে নভেম্বর এই তিনটা দাবিকে ছোট্ট করে দাবিতে আপনার আন্দোলনটা শুরু হয় সেটা হচ্ছে খুব বেগ শিক্ষানীতি বাতিল পুলিশি দমন নীতি বন্ধ এবং গণতন্ত্র জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়া এই গণতন্ত্র কেউগুলি ডেফিনেশান নেওয়া এর মারামারি তখনও শুরু হয় নাই সো একটা বেগ কারণ হচ্ছে চোদ্দোটা ছাত্র সংগঠনের চোদ্দোটা নীতি এদের মধ্যে বামপন্থী আছে অনেক ওই যে ওয়ান্স এ গেইন দাড়ি কমানিয়া মারামারি হবে আপাতত ভেইকলি এটা নিয়ে আন্দোলনটা শুরু হয় শুরু হলে আপনার এই আন্দোলনের কমিটিগুলি গড়ে উঠতে থাকে সারা দেশে অর্থাৎ এটার আলোচনাটা যারা আমরা ধরুন শেষ আন্দোলনটার কথা বলব একটা স্ট্রাকচার্ড মুভমেন্ট এবং একটা আনস্ট্রাকচার্ড মুভমেন্টের মধ্যে কতগুলি গুণগত পার্থক্য থাকে ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলন কিংবা কিংবা নব্বই পুর গোটা আন্দোলনটাই আশির দশকে খুব স্ট্রাকচার ছিল সেটার মধ্যে কিছু উপকারও ছিল কিছু অপকারিতাও আছে আমরা সে জায়গায় যাব তো তিরাশি সালের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এগারোই জানুয়ারি একটা শিক্ষা ভবন ঘেরাও একটা কর্মসূচি নেওয়া হলো স্বাধীনভাবে ছাত্র আন্দোলনের মধ্যে অ্যাফিলিয়েটেড বড় বড় পার্টির অ্যাফিলিয়েটেড ছাত্র সংগঠনই বেশি কিন্তু অনেক ইন্ডিপেন্ডেন্টলি অফ দি লিডার্স অফ দোজ পার্টিস এই সিদ্ধান্তগুলো ছাত্ররা নিতে শুরু করলেই উপরের দিকে নেতারা আপনার অ্যালার্ট হয়ে যায় ভীষণভাবে যে তাদের রাজনৈতিক যে গেম পাওয়ার স্ট্রাগলের যে রূপরেখা সেই রূপরেখার সঙ্গে ছাত্রদেরকে ওই রূপরেখার অধীনস্থ করে রাখা তাদের দায়িত্ব তাদের দিক থেকে আর ওই বয়সের ছাত্র তরুণরা তরুণদের হৃদয় করাপ্ট হতে আর একটু সময় লাগে তারা যদিও মেন জেনে শুনে তাদের ওই সংগঠন অঙ্গ সংগঠন হিসেবেই কাজ করে কিন্তু সেটা হয়তো তাদের রাজ আপন আপন রাজনৈতিক দলের আদর্শের প্রতি একটা অকৃত্রিম মানবত্ব থেকেই করে সেটা বিশ্বাস করে যে এটা এইটাই বোধ দেশের ভালো করবার পথ কিন্তু অন্তত আশি নব্বই দশক পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে এটার কোনো আমি দেখি নাই কারণ তখনকার সরকারি দলের ছাত্রনেতাদেরও আমরা রিক্সায় মধুর ক্যান্টিনে আসতে দেখেছি হ্যাঁ হ্যাঁ স্কুটারে কেউ এলে স্কুটারটা ছাত্রনেতা আমি মাহমুদুর রহমান নাকে দেখেছি আজকে পরে তিনি কি করেছেন কি করেন নাই সেটা ভিন্ন আলোচনা ছাত্রনেতা হিসেবে কোনো কারণে তারা করে করে একটা মিটিংয়ে বসতে হবে দেরি করে সর্বোচ্চ আপনার লাক্সারি হল একটা স্কুটারে করে আসা স্কুটারটা কবি নজরুলের গ্রেভিয়ার্ডের এখানে ছেড়ে দিয়ে বাকিটুকু দুইশ গজ হেঁটে যাওয়া কারণ এটা যদি ছাত্রছাত্রী দেখে যে ছাত্র স্কুটারে চড়ে তখনকার তাহলে তাদেরকে তার আর্থিক ডিগনিটি কোশ্চেন্ট হয়ে যেত এটা সত্য আচ্ছা তো এই যে এগারোই জানুয়ারি যে সিদ্ধান্তটা হলো রাজনৈতিক দলের নেতারা এটা এন্ডোর্স করেন নাই বলছে টু ফাস্ট ছাত্র আন্দোলনকে ব্যাকিং দেওয়ার জন্য তাদের নিজেদের একত্রিত হইতে হবে অথচ এটা এটা একটা হিপোক্রেটিক আর্গুমেন্ট ছিল কারণ সারা জীবন তাদের আন্দোলনকে ব্যাকিং দেওয়ার জন্য ছাত্রদের দরকার পড়েছে এবং তারা আপন আপন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যথেষ্ট বৎসা তর্ক বিতর্ক করে ধমক খেয়ে ফিরে এসে আমাদের মতন ছোটো ছোটো সংগঠন যারা ছিল যাদের কোনো ঠিক প্যারেন্ট অর্গানাইজেশান ছিল না আমাদেরকে বিনয়ের সঙ্গে বলেছে আমরা পারলাম না কি করতে হবে এটাকে কমপক্ষে এক মাস পিছিয়ে নিতে হবে ওইটা চোদ্দোই ফেব্রুয়ারিতে গেল উনিশশো বিরাশি সালের ওই একই প্রোগ্রাম আপনার গেল ইতিমধ্যে এই সময়টার মধ্যেও ছাত্র রাজনীতি রাজনীতিকরা ন্যাশনাল লিডার যারা তার নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করেছেন কিভাবে কি করা যায় চোদ্দোই ফেব্রুয়ারি কী হলো গুলি হলো হত্যাকাণ্ডের মধ্যে বা আন্দোলনের দুটো ধরনের বিভ্রান্তি ঘটে যেমন ধরুন এই যে কত আন্দোলনটা গেল যেই দিন বিশজনকে হত্যা করা হয়েছে আমরা লিখেছি বা আপনারাও বা ছাত্র আন্দোলনের কর্মীরাও বলেছে সেদিন তার চেয়ে বেশি হয়েছে কিন্তু এগুলি পরে খুঁজে পাওয়া যায় আর এই ধরনের মানে যুদ্ধের সময় ছাড়া ওই নয় মাস ছাড়া বাংলাদেশে তো এই ধরনের ঘটনা একটা সিভিলিয়ান গভর্নমেন্ট প্রতিদিন গুলি করে হত্যা করছে এ ঘটেও নাই আর অন্য সময় যেটা হয় এরকম অদ্ভুত কাণ্ড যখন ঘটে না তখন সংখ্যাটা বেড়ে যায় এটা হয়তো কিছুটা ভুলে বিভ্রান্তির কারণে কিছুটা মানুষকে আরও বেশি উত্তেজিত করবার কারণে দুইজন তিনজন মারা গেছে শুনলে মানুষ যত রাগ হবে একজনের যত সংখ্যা কখনো কখনো ম্যাটার করে তো আচ্ছা আমরা নিজেরা বক্তৃতা করেছি কিছুটা ভুলে কিছুটা বিভ্রম থেকে কিছুটা অসদ উদ্দেশ্য প্রণীত হয় সেটা হচ্ছে যে সেদিন অনেক লোক মারা গেছে এমন এমন নাম বলছে যে সেগুলো টাম পৃথিবীতে অস্তিত্বই নাই দীপালি সাহা একজনের কথা মনে পড়ে শীর্ষ একাডেমির কথা তো দুজন সেদিন মারা যায় কিন্তু আমি আবারও বলছি আজকে যে পাঁচশো এক হাজার দেড় হাজার মেরে ফেলে সেইখানে দু হাজার অনেক বড় ঘটনা ছিল আইফ খানকে ফেলার জন্য এন্টায়ার টাইমে আঠারো কী বলে যে আটান্ন সালের অক্টোবর থেকে উনিশশো সালের মার্চ পর্যন্ত একষট্টি জন লোক মারা গেছে শ্রমিক কৃষক গৃহবধূ রেস্টুরেন্ট ওয়ার্কার হ্যাঁ এবং সব মিলে একষট্টি জন তৎকালীন পত্রিকার হিসেব অনুযায়ী সেখানে কম বেশি হতে পারে আর এখানে তো একশো দুইজন একশো তেরো জন তো ডেলি মেরেছে ওগুলো আঠারো এদের এর সাথে এন্টায়ার আমলে এইটা কোনো গবেষণা আছে কিনা আমি জানি না হ্যাঁ আমি নিচে এইটা নিয়ে কাজ করি নাই কতজন সখানেকের বেশি হবে না কমও হতে পারে এনিওয়ে তো এই আন্দোলনটা মধ্যে দুইটা বৈশিষ্ট্য আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসি একটা হচ্ছে ছাত্র আন্দোলনকে দুটো প্রেশারের আন্ডারে কাজ করতে হয়েছে একটা হলো মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলি খেয়াল করেছে এটা যে রেডিক্যালাইজড না হয় বামপন্থা যাতে সামনে চলে না আসে আর এসাদের নিপীড়নার আন্ডারে দুটো আপনার চাপের মধ্যে কাজ করতে হয়েছে সেই চাপ এমন গেছে যে এমনি ছাত্র সংগ্রাম পরিষদের ভেতরে চোদ্দটা সংগঠনের লিডারদের ভেতরকার যে ইডিওলজিক্যাল স্ট্রাগল সেটা তো এমন কি যারা ওই সংগঠনগুলির নেতা আওয়ামী লীগের কিংবা আওয়ামী লীগের অন্য বন্ধুদের নেতা তাদেরকে আলাদা একটা স্ট্রাগল করতে হয়েছে তাদের নেতাদের সঙ্গে আচ্ছা আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন এটা আপনাদের কাছে এই সময়ের অবিশ্বাস্য মনে হবে ওই আন্দোলনের নানান প্রক্রিয়ায় আওয়ামী লীগের নেতৃত্বে পনেরো দলীয় দল হল জোট হলো বিএনপির নেতৃত্বে সাত দলীয় জোট হলো আপনার কি বিশ্বাস হবে আমি তারিখটা বলে দিচ্ছি আপনাকে ও তো কারোর যদি মানে আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা অসুস্থ না হইলে মানুষের মানসিকভাবে বিশ্বাস করা কঠিন হ্যাঁ কিন্তু ঘটনা ঘটেছে এবং আপনারা পত্রিকার মধ্যে তখন বিজ্ঞাপন দেখবেন উনিশশো তিরাশি সালের আটাইশে নভেম্বরে ঢাকা শহরে পনেরো দল এবং সাত দলের দুইটা বিশেষ বড় বড় সভা হয়েছে এরশাদ সরকারের বিরুদ্ধে এরশাদ সরকার আমাদেরকে বলছেন উচ্ছৃঙ্খল ছাত্র আর পনেরো দল এবং সাত দলের নেতারা আমাদেরকে বলছেন হটকারী এই আপনি লক্ষ্য করেন ব্যাপারটা মনস্তাত্ত্বিক চাপটা যারা আমাদের মিত্র হবে গণতন্ত্রের জন্য আন্দোলন করছে জাতীয় পর্যায়ে তারা আমাদেরকে গালি দিচ্ছে হটকারী বলে ছাত্র সংগ্রাম পরিষদকে অর্থাৎ সেখানে তার সংগঠনের নেতাও আছে আর এর সাথ বলছে উশৃঙ্খল এগুলোকে গ্রেফতার করতে হবে এই রকম একটা পরিবেশে আপনার কত তারিখ বললাম পনেরো এবং সাত দলের দুইটা মিটিং আটাইশে নভেম্বর যেই আটাইশে নভেম্বরে আপনার আমাদের আঠাশে নভেম্বরে আসলে আমি ভুল বলেছি এই এই মিটিংটার কথা আমি বলছি এটা উনিশশো চুরাশি সালের চোদ্দোই অক্টোবর সেই মিশিয়ে পনেরো দল এবং সাত দল সিদ্ধান্ত নিয়েছে কয়েক লাখ লোক হবে কিন্তু এবং হয়েছে তাদের এসব তখন আপনার উপজেলা নির্বাচন করতে যাচ্ছিলো চুরাশি সালে এই ছাত্র সংগ্রাম পরিষদ কেন্দ্র থেকে পরের পর্যন্ত সেটা সেটাকে আপনার প্রতিহত করেছে এসব তখন অনেক দুর্বল এমন সময় সেই বলছে সিদ্ধান্ত নিয়েছে এই যে কয়েক লাখ লোক আসবে কোন স্লোগান উচ্চারিত হবে না ওখানে কোন মিছিল হবে না বিশ্বাস করেন তার আগের দিন এবং তার আগের দিনের পত্রিকায় বিজ্ঞাপন দেখেন বক্স করে পনেরো দল সাত দল ঘোষণা করেছে মিছিল হবে না প্রসেশন হবে না স্লোগান হবে না এটা সিদ্ধান্ত আপনার আপনারা ভুলে যাবেন স্বাভাবিক হ্যাঁ কিন্তু এই ঘটনা এই দেশে ঘটেছে অর্থাৎ কি চাইছে তারা তারা একটা পাঁচ দফা দাবি শেষ পর্যন্ত প্রথমে নয় দফা পনেরো দলের তারপরে পাঁচ দফা এবং ছাত্ররা যখন বলছে যে এখানে তো তোমাদের ক্ষমতায় যাওয়ার কথা ছাড়ার কিছু নেই সর্বাগ্রে পার্লামেন্টি নির্বাচন তাদের কথা সর্বাগ্রে পার্লামেন্টের নির্বাচন পার্লামেন্ট নির্বাচন হলে তখনও এরশাদের পার্টি হয় নাই এরশাদের পার্টি হয়েছে জনদল হয়েছে এই ঘটনার আরো পরে প্রথমে জনদল তারপরে জাতীয় পার্টি মাঝখানে একটা চুরাশি সালে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ হলো তাদের একটা পাঁচ দফা ছিল এবং সেই পাঁচ দফার কোনো মধ্যে কোনো র্যাটিক্যাল দাবি দফা ছিল না ন্যায্য তাদের একটা ট্রেড ইউনিয়নে যাওয়ার কথা বার্গেনিং করার কথা তার ন্যায্য মজুরি ট্রেড ইউনিয়ন আগলোর আন্ডারে তার আপনার তৎপরতার অধিকার কারণ মার্শাল মধ্যে তো নাই ইত্যাদি ইত্যাদি দেখুন এরকম একটা সময়ের মধ্যে প্রায় পার টাইট একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা লড়াই এগুচ্ছে যেটা একসময় নব্বইয়ের মধ্যে গিয়ে আপনার কালমিনেট করবে আমাদের সঙ্গে জাতীয় নেতাদের সমস্যাটা কোথায় তুমি যে ভাই খালি পনেরো দফা কিন্তু শেষ পর্যন্ত এক দফায় নিয়ে আচ্ছা অর্থাৎ তার কেবলমাত্র এই একটা ক্ষমতার বদল দরকার সেই ভারত থেকে ব্রিটিশ ভারত থেকে পাওয়া পাকিস্তান স্টেটের যে কোলোনিয়াল চরিত্র তারপরে বাংলাদেশ আঠারোশো একষট্টি সালের এটা সারাশের তারিখ তারিখটা ওনার কাছ থেকে নেওয়া উচিত এই যে সি আর পিসি সাহেবরা করেছে এ তো সিপাহী যুদ্ধের পরে সিপাহী মিটিনির পরে কেমনি বাঙালিকে বা ভারতবাসীদেরকে এই শৃঙ্খলিত করে রাখা যায় সেটা পাকিস্তান আমলে ছিল এখনও আছে হয়তো কিছু কিছু অ্যামেন্ডমেন্টস হয়েছে ফলে তখনকার তরুণদের দাবি ছিল এগুলি রিরাইট করতে হবে আমাদের আরও কিছু ডেমোক্রেটিক রাইটস কনস্টিটিউশনকে আপনার তখনও দাবি উঠেছে যে ডেমোক্রেটাইজ করতে হবে কিন্তু ওই আন্দোলনটা শেষ পর্যন্ত ওইখানে যাচ্ছে কোথায় শুধু একটা নির্বাচনের মাধ্যমে মাঝখানে যে ঘটনাগুলি দুই একটা বলে ওই পর্যায়ে আমরা শেষ করবো যে কীভাবে কীভাবে আইকন তৈরি হয় এবং সেটার জন্য আবার মানুষ সঙ্গবদ্ধ হয় মানুষ আবার মরে আবার লড়াই করে আবারও ফল এবং অফল তৈরি করে আপনার ছিয়াশি সালের নির্বাচন দিল তাদের দাবি অনুযায়ী কিন্তু এটা এর সাথে আন্ডারে আওয়ামী লীগ এবং বিএনপি সিদ্ধান্ত নিল এর সাথে আন্ডারে কোনো নির্বাচন তারা করবে না হাসিনা ঘোষণা দিলেন একুশে মার্চ বিকেলবেলায় চট্টগ্রামের লালদিঘি ময়দানে এর সাথে আন্ডারে যে ক্ষমতার নির্বাচন করবে সে জাতীয় বেঈমান সন্ধ্যার পরে সন্ধ্যার পরে উনি বললেন উনি নির্বাচনে যাবেন এবং গেলেন এবং আন্দোলনটা দ্বিখণ্ডিত হয়ে গেল আমাদের যারা কলিগ ছিলেন ছাত্র সংগ্রাম পরিষদের মধ্যে মানে আপনার যতই আপনি একটা জিনিস লক্ষ্য করবেন বাপ চাচাদের মধ্যে পাবেন এটা এই পার্টি করে ওই পার্টি করে কিন্তু মুক্তিযোদ্ধা ছিল আসলে কোথায় জানি তাদের একটা আলাদা টান তৈরি হয় আমি দেখেছি এটা দুই ধরনের মানুষের মধ্যে হয় সংগ্রামের মধ্যে একসাথে যখন লড়াই করে তাদের মধ্যে একটা আদর্শের বিয়ন্ড আদর্শ টু সাম এক্সটেন্ট কতগুলি ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় কারণ এমন এমন সময় যায় আমাদের তো তৃতীয় বিশ্বে পুলিশের গুলি যে কোনো সময় একসাথেই দুজন মারা যেতে পারে আমার স্পষ্ট মনে আছে সেলিম লড়ারের উপর যদি ট্রাক চালিয়ে দেয় এরশাদ সরকার ওই দিনের যে মমত্ব পরস্পর জন্য তৈরি হয়েছিলো সেই মমত্বের কিছু অংশ আমাদের মধ্যে এখনও আছে এই তা আমার সেই বন্ধুদের মধ্যে যারা এই মন্ত্রিত্ব করেছে দেখা হলে বলতাম তোমাদের কিন্তু পরিণতি এই হবে তার বলতো তোমরা তো শোক তখন থেকে ওই পরিণতির কথা বলতেছ আমরা তো ভালোই আছি সত্যি এটার মধ্যে পুরোটাই কেবল প্রতিদ্বন্দ্বিতা না আর আওয়ামী লীগ জানানা যা কিন্তু আমার বন্ধুটা যাতে বেশি দুর্নীতি না করে ও যাতে হ্যাঁ ক্ষমতার বদলেও বাইরে থাকে এরকম কতগুলি জিনিস কাজ করে মুক্তিযোদ্ধাদের মধ্যে এটা আছে তো আমাদের ওখানে ছিল তখন নিশ্চয়ই এখন যারা আছে তাদের মধ্যে আছে ছিয়াশি সালে যে এই দিন তার নেত্রী এই সিদ্ধান্ত নিল আমাদের সঙ্গে লজ্জায় দেখা করেনি তারা আমাদের মনে থাকবার কথা এই যে মুকুল ভাই আছে তখন বড় সাংবাদিক ছিলেন আওয়ামী লীগের ছাত্রলীগের নেতারা আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছিল আন্দোলন হয়ে গেল সেইটা জোড়া লাগতে আবার বহুদিন লেগেছে সাতাশি সালে নূর হোসেন মারা গেল আর একটা আইকন হিসেবে দাঁড়িয়েছিল ওই ছিয়াশি সালের জিনিসটা আপনার অষ্টআশি সালে এসে ভেঙে গেল ওই ঘটনার পরে তা আবার নতুন করে হইল অষ্টআশি জানুয়ারি মাসে সংসদ ভেঙে যায় রিজাইন করে আওয়ামী লীগরা চলে আসে অষ্টআশি সালে সুতরাং সকল পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে প্রেসিডেন্টাল সিস্টেমের মধ্যে পার্লামেন্ট থাকতে হবে ব্যাকম রাখা যাবে না তারা আরেকটা নির্বাচন করল আসমরব সেই বিখ্যাত বিরোধী দলীয় নেতা হলেন এইটা এইভাবে ঢিমে তালে চলতে চলতে নব্বই অক্টোবর নব্বই অক্টোবরে ছাত্ররা আবার ছাত্ররা প্রধানত আর ওদিকে শ্রমিক কর্মচীরক্ষা পরিষদ আন্দোলন সংগ্রাম তার পেশাগত এবং এদের রাজনৈতিক এবং এটা সাত দল পাঁচ দল ও ছিয়াশি সালে পনেরো দল ভেঙে গেল আট দল সাত দল যারা নির্বাচনে গেল না তারা পাঁচ দল করলো আট সাত পাঁচ কিন্তু ঘুরে ফিরে শেষ পর্যন্ত তারা দাবি নিয়ে আসে একটা সর্বাগ্রে পার্লামেন্ট নির্বাচন ক্যান দেখেন টু পাওয়ার আর আমাদের সব দাবি দফা সমাজের ভেতর থেকে যেগুলো উঠে এসেছে শ্রমিক কৃষক ফেডারেশনগুলো একত্রিত হয়েছিল তো বলে কি ছাত্র শ্রমিক এবং কৃষকের ন্যায্য দাবি দাওয়া মানিয়ে নেওয়া হবে কোনটা ন্যায্য হু ডিসাইডস যেমন হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের কনস্টিটিউশন আছে যে রিজনেবল রেস্ট্রিকশন বা রিজনেবল আপনার বাক্স্বাধীনতা আছে কিন্তু তার মধ্যে রিজনেবল রেস্ট্রিকশান আছে তো হুডিসাইডস আপনার সাথে কোনটা রিজনেবল কোনটা রিজনেবল এবং এটাও কিন্তু কলোনিয়াল । থিং জেমস চয়েসের পৃথিবী বিখ্যাত উপন্যাস এই রিজনেবল বাক্য দিয়ে শব্দ দিয়ে বাতিল করে দিয়েছিল তারপর কীভাবে বাতিল এই বাতিলের উপর একটা পিএইচডি হচ্ছে জেমস চয়েসের উপন্যাস বাতিল ইউলিসিস কেন দেখা গেল ওইটা ডিসিশানটা কে দিয়েছিল জানেন এই একজন আপার ক্লাস ক্লার্ক কার প্রথম বই পড়ার দায়িত্ব তার কাছে থাকে যখন জমা হয় সে লেখা দিচ্ছে এটা হয় না তো এখানেও রিজনেবল দায়িত্ব আর ওনারাও বলতো যে এই ছাত্র কৃষক এবং শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া মানিয়ে আনা হইবে এই পর্যন্ত তাদের কাছে এইসব দাবি ন্যায্য মনে হয় নাই আপনি যদি এই ছাত্র সংগ্রাম পরিষদের দশ দফা তৈরি হয়েছিল রক্ত স্নাত চোদ্দোই ফেব্রুয়ারির রক্তের মধ্য দিয়ে দাঁড়িয়ে সেই দাবির কয়টা পূরণ হয়েছে আপনি এখন পাতা উল্টে দেখেন কারণ তাদের কাছে এটা ন্যায্য মনে হয় না এই পলিটিক্যাল ক্লাস দশই অক্টোবরের জিহাদ মারা গেল গুলি করে এটা কিশোর কলেজ কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছিল তাকে গুলি ওই মিছিলের মধ্যে গুলি করে মরে যায় দ্যাট ওয়াজ এ টার্নিং পয়েন্ট সেই টার্নিং পয়েন্ট ছিল যে দুই একদিকে ছাত্র দল ছিল ছাত্র সংগ্রাম পরিষদে আমরা তাদের জায়গা দেই নাই তার উপর পুরানা পাপের কারণে সামরিক শাসন এটা সেটা জিয়া নানান কিছু আর ছাত্র সংগ্রাম পরিষদ ছিল বাকিগুলি এই জিহাদের লাশের উপর দাঁড়িয়ে সর্বদলীয় ছাত্রজ্ঞ হলো এন্টায়ার ছাত্র সংগঠনগুলি যখন একত্রিত হলো আন্দোলন অনেক উচ্চ একটা জায়গা চলে গেল আরেকটা আইকন তৈরি এটা তো দশই অক্টোবর ডাক্তার মিলন দেখেন এটা বলতে খুব বললে খুব খারাপ শোনা যায় আইকনগুলি হচ্ছে কারা কামিং ফ্রম এজুকেটেড মিডল ক্লাস মরার সংখ্যা কিন্তু গরিবের বেশি তাহলে আমরা যারা এখানে সবাই বা ছাত্রনেতা কিংবা জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যেই ক্লাস থেকে এসছেন এইটা ফর্মুলেশনটা যে ফ্রেমিংটা তৈরি করা মানে একটা ফুটফুটে কেউ জীবন আর দেখতে অসুন্দর আপনার ভাষায় জীর্ণ শীর্ণ তার মায়ের কাছে কিংবা তার নিজের জন্য জীবনটা একই রকমের কিন্তু আমরা আইকন হয়ে যান আইকন তৈরি করা হয় যিনি আইকন হলেন তার বিরুদ্ধে তো আমার কোনো বা আপনার কোনো অভিযোগ থাকতে পারে না তার জীবনে জীবন দিচ্ছেন আর কী দিবেন কিন্তু জীবন তো আরও দিয়েছে যাই হোক নভেম্বরে ডাক্তার মিলন যেদিন সাতাইশে নভেম্বর মারা গেল তার এন্ড অফ এট নভেম্বরে কারফিউ হল শত শত হাজার হাজার মানুষ নেমে পড়ল আমার এই জীবনের মধ্যে আমার এই ছোট্ট জীবনের মধ্যে আমি কতগুলি জিনিস দেখেছি বড় আন্দোলনের মধ্যে যেই দিন মা শিশু কোলে নিয়ে বা বাপের হাত ধরে মিছিলে যায় প্রতিটা আন্দোলন হয়েছে বাচ্চাকে যখন মা গেম ওভার এই ছবিটা দেখে আমি আমার এক বন্ধুকে লিখছি হাসিনাস গেম ইজ ওভার এই ছবিটা দেখে আমি বিশ্বাস করেন আমার আর অন্য কোনো তথ্য বা কিছু তেমন ছিল না হ্যাঁ এই কতগুলি সময় থাকে বয়লিং পয়েন্ট একদম উপরে চলে গেছে এই তাকে রুখবে মা ছেলেকে বলতেছে যাও সেভেন্টি ওয়ানে হয়েছে তাও যে বট গরিব মানুষের হ্যাঁ মা ছেলেকে বলছে যাও যুদ্ধে যাও যখন মা সন্তানকে অস্ত্র দিয়ে অস্ত্রের মুখে পড়তে পাঠায় তখন কোনো শক্তি রোধ করতে পারে না আচ্ছা তো শেষ পর্যন্ত ওই ইমার্জেন্সি দিলো ওই রাত্রেই এর সাত কারফিউ দিল মানুষ কারফিউ ভঙ্গ করে রাস্তায় নামলো এবং পাঁচ তারিখে রাত্রে ঘটনাটা শেষ হয়ে গেল এবং সমস্ত বড় বড় গম্ভীর গভীর সব ঘটনায় কিছু কর দিক থাকে নব্বইয়ের গণ আন্দোলনের সবচেয়ে কর দিক কী জানেন এর সাথে যখন নেগোশিয়েট করতেছেন জেনারেল নুরুদ্দিন যখন বলছে যে আমি আর সাপোর্ট দিতে পারবো না তখন মৌদুদ আহমেদ টেলিভিশনে ভাষণ দিচ্ছেন কেন এর সাথে সরকার বৈধ এবং কেন ক্ষমতা ছাড়ার কোনো কারণ নাই আইফ খানের আমলে ঘটনা ঘটেছিল আমি তখন বলতে ভুলে গেছি হ্যাঁ ও খবর রাখে না যে তার যে বস নেগোয়া করতেছে প্ল্যান একটা রেডি ছিল আচ্ছা এক্সিট প্ল্যান বলে একটা কথা আমরা তখন থেকে শোনা শুরু করি যে আচ্ছা তাকে যা করবে তো এক্সিট প্ল্যান থাকতে হবে এর সাথে যেন একটা প্ল্যান ছিল ও উঠতে পারে নাই ইনি উঠে গেছে আচ্ছা প্রশ্ন হচ্ছে যে এই ফল অনেক মানুষ মরেছে অনেক ক্ষতি হয়েছে লুটপাট হয়েছে এর আমলে রক্তের বিনিময়ে মানুষ তার শাসন থেকে মুক্ত হয়েছে ফল কী কী হয়েছে একটা কেয়ারটেকার গার্মেন্ট তৈরি করেছেন তারা মিলিয়ে যে একটা জাস্ত্রী আসলেন এবং এই স্যারের নেতৃত্বে এতগুলি ভলিউম রচনা হয়েছিল মনে পড়ে স্যার আপনার ওগুলি কোথায় ধুলা জমেছে স্যার এইরকমই আজকে যেরকম আশা হ্যাঁ তৈরি হয়েছে ওনারা মনে করেছেন যে পায়াস বিষ হ্যাঁ যে এখন সব কিছু ঠিকঠাক হবে যে ম্যাডামও ছিলেন এইসব কাজকর্মের মধ্যে আপা রাত দিন খেটে কোন কোন সেক্টরে কী কী রিফর্মস ডেমোক্রেটিক রিফর্মস আনতে হবে সেগুলির জন্য তারা গভর্নমেন্ট এটা তৈরি করেছেন আর যাদের জন্য তৈরি করেছেন ওরা সিট কোনে কে ক্ষমতা যাবে কে না কে ক্ষমতা যাবে ক্ষমতা গেলে কে কি করবে এই সারদের যারা ঠিক করেছেন হয়তো আমি একটা ঘটনা বলি ওই আমি ইতিহাস চর্চার মধ্যে থাকি বলে মনে থাকে জানেন জাসি প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনটা কি নিয়েছিলেন মিলিটারি এবং ব্যোক্রেসির টেন পার্সেন্ট সিভিল টেন পার্সেন্ট বেতন বৃদ্ধি ফার্স্ট ডিসিশন যে সাইন করেছেন বাই জাস্টিস শাবুদ্দিন ওস যেই সিভিল মির এবং মিলিটারি ব্যসির মন্ত্রণা এবং সহযোগিতায় এত এত প্রাণের বিনিময়ে এসব সরকারকে হটানো হয়েছিল ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন ছিল সেটা ইউ ক্যান চেক আমার মনে আছে কারণে তার পরের দিন একটা সাপ্তাহিক পত্রিকায় বাংলায় আমি লিখেছিলাম বিচারপতি তোমার বিচার করবে যারা ইউ ক্যান ডু দিস দ্যাট ক্যানট বি দ্য ফার্স্ট ডিসিশন নাও তারপরে ঘটনা আপনারা জানেন এই এখনও আমাকে পরশু দিন একজন জিজ্ঞেস করছেন যে কি কি সেক্টরে রিফর্মস করার দরকার তার কিছু জিনিস আপডেট করলে হয় প্রফেসর এ মানসোমের যোগাযোগ করেন সত্যি আই মিন এট দ্যাট ও সম্ভবত বিআইডি একটা কপি থাকতে পারে এক প্লান্ট আচ্ছা আজকে আর এটা আমাদের আমার মনে হয় ফলের মধ্যে চেয়ে কিন্তু তারও কিছু সুফল ছিল আমি আগেই বলেছি আমার যে কোনো সংগ্রাম বড় আকারে যেটা অধিকাংশ মানুষের হৃদয় এবং জীবনকে স্পর্শ করে একদম বিফলে যায় না ওটা ইতিবাচক দিক সমাজের মধ্যে কী থেকেছে ডাইরেক্ট হচ্ছে আপনি এটা সবাই স্বীকার করবেন কনভেনশনাল সিস্টেমের মধ্যে বিএনপির প্রথম পাঁচ বছর এবং আওয়ামী লীগের প্রথম পাঁচ বছর তাদেরকে কাজ করতে হয়েছে এই জাতীয় জীবনে যে সংগ্রামগুলি হয়েছিল তার আকাঙ্ক্ষার চাপের তলায় পরবর্তী আপনার রেজিমগুলি এই তাদেরই যত ধরনের অন্যায় অপরাধ করেছে প্রথম দুইটা গভর্নমেন্ট এতটা খারাপ ছিল না ওই অর্থাৎ ইম্প্যাক্টটা দশ বছর ছিল আর কি হয়েছে আপনি আজকে লক্ষ্য করুন ওয়ান ইলেভেনের সরকার যখন ক্ষমতা আসলো একাংশ আওয়ামী লীগ এবং বিএনপি তার সংস্কারের কথা বলেছে কি কি সংস্কারের কথা বলেছেন এটা আপনাদের রিসেন্ট মেমোরি মনে থাকবার কথা যে ওই অভিজ্ঞতার মধ্য দিয়ে দেশের মানুষ এমনকি পলিটিক্যাল ক্লাসের নিচের অংশ বুঝতে পেরেছে যে বাংলাদেশে ফ্যাশিজমের কথা বলা হচ্ছে এই ফ্যাশিজম ইন ইন দ্য কনস্টিটিউশন একটা মানুষের হাতে যদি রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার প্রধান তিনি হন তিনি যদি পার্লামেন্টের প্রধান হন এবং তিনি যদি রুলিং পার্টির প্রধান হন এত যে ক্ষমতা এটা আল্লাহর পরে আল্লাহর পরে আরেকটু ক্ষমতা আছে বিচার বিভাগ এইটা ছাড়া তার স্বৈরতন্ত্রী হয়ে ওঠার ছাড়া পথ কি কোনো পথ নাই তার সঙ্গে যদি মোসাহেব তৈরি হয় মোসাফ আপনি থামাবেন কী করে মোসাফের আমি দেখি এটা দুই পাবে মোসাহের যে অধিকার সেই গো গোপাল ভারতকে আজকের কথা ছিল না আপনি এটা তো ক্রিমিনাল অফেন্স না আমি সেই দিনও বলছি ইটস নট এ ক্রিমিনাল অফেন্স এটা ব্যক্তিত্ব ব্যক্তি ব্যক্তিত্বহীনতা হতে পারে ওই মোসাহেবী করে সে লাভ লাভালাভ নিতে পারে এই মোসাহেবী যারা কবুল করে কবুল করলে কি হয় এর ইতিহাসে বহুবার প্রমাণ আছে সর্বশেষ এই যে আমি সারা শেখ হাসিনাকে মিস করে এই দেশে আমি দ্বিতীয় লোক এখনও পাই নাই আচ্ছা না আমাকে মিস করতে হয় জানলে রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান যেই বক্তৃতাই দিন না কেন আমার পছন্দ হোক আর না হোক আমি দেখতে শুনতে হয় দ্যাস মাই জব আর সেটা দেখতে হবে সেটা ক্রিটিক করতে হবে আমি সকালবেলা বাসার থেকে উঠে আসতে হইতো আর আধা ঘন্টা থাকলে চলতো টিভি খুললেই আমার বউ টিভি বন্ধ করে দেয় কারণ যেই শাসিনা বলছিলাম আমি যদি প্রধানমন্ত্রী হই সপ্তাহে একদিনের বেশি মুখ দেখবে না মনে পড়ে আপনাদের আর তার মুখ ছাড়া তো টিভি তার কিছু দেখাই যেত না তা আমার বউ তো আর সাংবাদিকতা করে না সে আমাকে দেখতে দেবে না ভয় অন্য কিছু দেখো আর একটা কিনা লোক আর একটা পয়সা পাবো কই আচ্ছা অফিসে এসে দেখতে হতো আই রিলি মিস আপনি বিশ্বাস করেন সবচেয়ে খারাপ লোকটা আপনি পনেরো বছর প্রতিদিন সারাদিন ধরে কমপক্ষে তিন চারবার দেখছেন শীর্ষ নট ইস আচ্ছা কাম ব্যাক যদি পায় তাহলে ওই মুভমেন্টের ফলাফলের মধ্যে যেই সংস্কারের কথা বললো বলে আওয়ামী লীগ বিএনপি তার নিজের নেতাদেরকে এক্সপেল করলো এবং সংস্কারবাদী আর ভাই মার্টিন লুথার কিং একটা সংস্কারবাদী লোক ছিল হয় বৈপ্লবিকভাবে আগে বই নালে রিফর্মস দিয়ে এগোবে বাইরে তো কোনো পথ নাই সংস্কার একটা গালিতে অতঃপ্রতিত করল আওয়ামী লীগ বিএনপি আজকে আমরা সেই আওয়ামী লীগ বিএনপির মুখেই ডিস্যানাইজেশন অফ পাওয়ার তারপরে হচ্ছে চেকস অ্যান্ড পজিশনস অফ প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি দুইবারের বেশি প্রধানমন্ত্রী তো হতে পারবে পারবে না এগুলি তাদের মুখ থেকে আসছে না আসতে অ্যাচিভমেন্ট এখন মুখে আসছে এটা হয়তো কিছুটা বাস্তবায়ন হবে কারণ আমরা তো রূপান্তরের প্রথম পরিক্রমার মধ্যে আছি এখানে তো বিপ্লব টিপ্লব কিছু হয় না এখানে এই ছাত্র আন্দোলনের মধ্যে আছেন কেউ যুক্ত আছেন আপনারা কিন্তু কেউ মাইন্ড করেন না যে আপনারা যেটাকে বিপ্লব বলেন বিপ্লব টিপ্লব কিছু এখানে হয় নাই আচ্ছা হ্যাঁ ফাইন এইটার ওয়েলকাম ব্যাক টু দ্যাট এইটারও যেটা চোখের সামনের ঘট 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 ঘটে যাওয়ার ঘটনা এটা ঘটলো কী করে অফকোর্স এটা যেমন আটান্ন সালের আশা সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াই করতে করতে একটা জায়গায় পেন্ট আপ গ্রেভান্সের জমতে জমতে যেদিন সমাজের একটা অংশ পার্টিকুলারলি আটান্ন সালে হচ্ছে উনসত্তর সালে শ্রমিক এবং ছাত্ররা বুক ছিটিয়ে দাঁড়িতে পেরেছিল তখন ঘটনা ঘটেছে কেমন এইবারও এই হাসিনা সরকার সরকারের বিশেষত চোদ্দ সালের পর থেকে নানান পর পর্যায়ে নানান সেকশনের মধ্যে লড়াই হয়েছে এই পেন্টা পিভান্সের জমেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল এই যে এত লম্বা বক্তৃতা তো খুব খারাপ হাসিনা কিন্তু কথাগুলো কারণে ডুবছে বেশি কথা বললে আপনার ভুল কিছু হবেই হ্যাঁ তো স্পার্ক করলো কখন যখন সমস্ত ছাত্রছাত্রীদেরকে সমাজকে এই যে ফ্যাসিজমের একটা লক্ষণ হচ্ছে ফ্যাশিজম ইজ এ হিউজ সাবজেক্ট আপনার অ্যাকাডেমিক্যালি তার কথা লক্ষণ থাকে এক সেন্ট্রালাইজ পাওয়ার দুই কাল্ট নির্মাণ করা তিন ভিন্ন মত দমন করা চা মানে এরকম অনেকগুলো থাকে চার আদারিং করা হ্যাঁ পিওর এবং ইমপিওর আমি পিওর আমি সঠিক অন্যরা সঠিক না এরকম অনেক ধরনের ক্লাসিক্যাল এবং তার পরবর্তীকালের অনেক কিছু আছে এগুলি সবগুলি তার মধ্যে আছে খেয়াল করুন মানে চোর বাটপার রাজাগারের নাতি তার সঙ্গে আছে যেই সময় উনি এই কথাটা বললেন যেই এক রাজাগার রাজাগারী যে গালি কেন আমি এটা হতে যাব এটা দেশ রাজাকার গালি আমি আপনাকে কে কীভাবে নিবেন আমি যা যার নিজে ব্যক্তিগতভাবে জামাত ইসলাম পাকিস্তান সমর্থন করছে একাত্তর সালে এটার জন্য আমি তাকে দোষী করি না দ্যাস ইজ পলিটিক্যাল পজিশন হাজবেন্ড ডিফিটেড তার অপরাধ হইল যারা স্বাধীনতা চেয়েছে যাদের উপর দিয়ে জেনোসাইড করে যাচ্ছে একটা পাকিস্তানি বাহিনী তাদেরকে সচেতনভাবে তাদেরকে এক্সট্রা লির মধ্যে তার সহযোগিতা করেছে পলিটিক্যালি আপনি ডিফিটেড হতে পারেন আমি ডিফিটেড হতে পারি তার সময় পলিটিক্যাল পজিশন তার জন্য আমাকে সাফার করতে হবে ক্ষমতার সংগ্রামের মধ্যে আমি তো জীবনও যেতে পারবো না অথবা বছর যাবে দ্যাটস ডিফারেন্স অফ অপিনিয়ন ইন পলিটিক্স কিন্তু আপনি তো হত্যাকারী এবং সেই হত্যাকারীরা এখনও পর্যন্ত ওই কর্মটার জন্যে সরি পর্যন্ত বলে নাই এই সরি না বলাটা একটা অধ্যত্ব সরি না বলে সে এই দেশে চলাফেরা করতে পারে এবং রাজনৈতিক চর্চা করতে পারে অন্যদের ভুল ভ্রান্তি নিয়ে কথা বলতে পারে একটা সংগঠিত জনশক্তি হিসেবে জামাত ইসলামের থেকে বড় ভুল তার রাজনৈতিক জীবনে কে করেছে জামাত ইসলামে ইন্ডিয়াও করছিল ওই পার্টি পার্টির উনিশশো সাতচল্লিশ সালে মদি পাকিস্তানের বিরুদ্ধে ছিল আচ্ছা সে সরি বলে না সে অন্যদের ভুল ধরে আর শেখ হাসিনা আপনি আমাকে বলছেন আমি এটা কোটা সংস্কার চেয়েছি কেন কোটা সংস্কার চেয়েছি যে এটা আপনি একবার মেনেও নিয়েছেন মেনে নেওয়ার সময় আপনি একটা ফ্যাসিবাদী জেদ দেখিয়েছেন এই যে আমি আমিত্ববাদী হ্যাঁ এবং উনি এটা চোদ্দোই জুলাই দুই হাজার চব্বিশ সালে তিনি এটা তার অপরাধ স্বীকার করেছেন ওই প্রেস কনফারেন্সে বলতেই উনি ভূত বললেন যে কোটা কোটা করে আমি আমার রাগের ঠেলায় আমি এই কথা আছে সেখানে আর কোটারাই তুলে দিলাম আপনি যেই নির্বাচনের প্রহসনমূলক নির্বাচনের মধ্যে না করেন প্রধানমন্ত্রী একটা ওত নিছেন তো ওতের মধ্যে রাগ আর বশবর্তী এটা আপনি এটা করার কথা না সো এ ক্লিয়ার অ্যাডমিশন অফ আর ওন ভায়োলেশন ভায়োলেশন অফ আর ওন ওথ টুক কখন বলছেন মানে নির্লজ্জতা বোধ হয় ফ্যাসিবাদের আর একটা লক্ষ্য কেন সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করুন তার ছিয়ানব্বই মন্ত্রিসভায় ফুল টার্ম কত বাক্যটা ওনার কী ছিল আমি কি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে চাকরি দিব না রাজা রাজাকারনাথ সন্তানকে দিব লেটমি রিমাইন্ড রিমাইন্ড ইউ উনিশশো ছিয়ানব্বই সালের স্বাধীন বাংলাদেশে তার নেতৃত্বে গঠিত প্রথম মন্ত্রিসভায় নুরু মালানা নামে যে মন্ত্রী ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জামালপুরের উনি একজন ফুল ফ্লেজেড বেতনধারী অস্ত্রধারী রাজাগর ছিলেন সে উনি চাকরি দেওয়া না মন্ত্রিত্ব দেন যেই ছাত্রছাত্রীদেরকে কোটার জন্যে আন্দোলন করতে গিয়ে রক্তাক্ত হতে হইল তাদেরকে ওবায়দুল কাদের ধমক দিয়েছেন ছাত্রলীগই যথেষ্ট ওবায়দুল কাদেরকে জেনারেল সেক্রেটারি অফ দি রুলিং পার্টি দি এস ওয়াই সেকে তার আপন ভাই মির্জা কাদের প্রেস কনফারেন্স করে বলেছে যে তার বাবা এবং চাচা রাজাগার ছিল অর্থাৎ কাদের সন্তান নাই সর্বোচ্চ চাকরি দিয়েছেন সভাপতির পরে আওয়ামী লীগে আচ্ছা তারপরে কথাটা বলছেন কার সামনে নাইমুল ইসলাম তিনি নিজে লিখে তার লেখা থেকে আমরা জানি তার বাবা রাজাঘাট ছিল অর্থাৎ সে রাজাকারকে মন্ত্রিত্ব দিয়েছে তার পার্টির সেক্রেটারি জেনারেল সেক্রেটারি রাজাগারের সন্তান এবং মাত্র তখনও এক মাস হয় নাই প্রেস সেক্রেটারি প্রধানমন্ত্রী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ সেই পদে রাজাকার আত্মস্বীকৃত রাজাকারদের সন্তানের সামনে বসে এই তরুণ ছাত্রছাত্রীরা যারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে তাদেরকে রাজাগারের নাতি বলছে বেশি কথা কওয়া ইজ এ প্রবলেম সুতরাং আমার আর বেশি কথা বলার ঠিক হবে না শেষ করি এই কথা বলে এটার ফলাফল কি। এই যে তরুণ যারা আছেন তার একটু আরও মনোযোগ দিয়ে থাকেন এই স্যার যত বিদানই হন না কেন এই ওই পরিশ্রম করে এটা বদলাইতে পারবেন আপনারা পারবেন আমিও পারব না এই সর্বশেষ ফলাফল হচ্ছে ফল এই মুহূর্তে সবচেয়ে একজন সুখী প্রধানমন্ত্রী হলো বাংলাদেশে বাংলাদেশে কত একশো সাতাশিটা না কয়টা মানে ভুলে গেছি সংখ্যা যে জাতিসংঘের রাষ্ট্র যতগুলি আছে মেম্বার প্রধানমন্ত্রী হিসেবে মানে যাই হোক আপনার উপদেষ্টা বা কিছু ওনার নাতিদের জন্য তো দুই কলম বেশি লিখে রাখতে যেতে হবে যে প্রধান উপদেষ্টা ছিলেন কার উপদেষ্টা চুপপুর চুপ্প কে এটা বাচ্চারা পার্সোনাল ক্রাইসিস একটা থাকবে এটা আপনাদের দায়ী আছে এনিওয়ে মুহূর্তে সবচেয়ে ছুট ঝামেলা বিহীন একজন প্রধানমন্ত্রী কীভাবে তার উপর কোনো চাপ নাই আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিএনপি ওয়েট করতেছে যে অর্থনীতির যে অবস্থা করে গেছে এটা কালকে ক্ষমতায় গেলাম এটা সামলাইতে পারবো না ইনু সাহেব বলে আমেরিকার এজেন্ট ওনারের মাধ্যমে হইলো কিছু টাকা পয়সা দেশে আসবে আমেরিকান ওরা বিশ্বাস করে সুতরাং টাকা পয়সা কিছু এনে দিক আচ্ছা আমি ইউনেসোফ আমেরিকার এজেন্ট এ কথা কিন্তু আমি বলি না আমি বলছি ওরা মনে করে বলেছি আপনি হ্যাঁ তো সুতরাং তাদের ক্ষমতায় এখনও তারা যেতে চায় না একটু ঠিকঠাক করে দিক জামাত ইসলামের সবচেয়ে বড় অর্জন হচ্ছে দেখছে যে আওয়ামী লীগ নাই এখন ইলেকশন হলে এই সিস্টেমের মধ্যে বিএনপি ক্ষমতায় যাবে এবং এরকম একটা গণহত্যার সঙ্গে যুক্ত পার্টি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে ইলেকশন হলে সেকেন্ড লার্জেস্ট পার্টি হবে অর্থাৎ হাসিনা খালাদা যেই চেয়ারটায় বসছে জামাত আমির ওইখানে বসবে যেই বিএনপির যে অংশ একসময় নিজেরা বলতো জামাতের সঙ্গে নাই জামাতের সঙ্গে তাদের ভেতরে একটা স্ট্রাগল আছে এক পক্ষ জামাতকে সঙ্গে নিয়ে আরেকভাবে জামাতকে ছাড়া এখন তারা জামাতকে পায়ে ধরেও তাদের আনতে পারবে না কারণ এখানে একমাত্র স্মার্ট পলিটিক্যাল পার্টি হলো জামাত সে বাংলাদেশে যদি সেকেন্ড লার্জেস্ট পার্লামেন্টারি পার্টি হয় তার জায়গা থেকে এর বড় বড়ো অ্যাচিভমেন্ট কিছু হইতে পারে না সব সে এই এই ধান্দার মধ্যে থাকবে তো সেইটা পথ থাকতে পারে যতক্ষণ বলুন একটা রাজনীতি নিরপেক্ষ হেড অফ গভর্নমেন্ট থাকবে ততক্ষণ ছাত্রছাত্রীরা যারা হাসিনাকে তাড়িয়েছে তারা তো ইউনুসকে বসাইছে সুতরাং ওই দিক থেকে কোনো চাপ নাই সুখের একটা এডিটর এত সুখের মধ্যে থাকে না আপনি দেখেন তো ব্যাপারটা আর আছে ওনার যে টিম ওনার টিমকে আমি আচ্ছা আমার অনেক শত্রু আছে সাংবাদিকদের মধ্যে খামাকাই। কিন্তু আমার শত্রুপক্ষ আমি সাংবাদিক খারাপ এটাকে বলে নেই সব আপনাদেরকে আমি একটা তথ্য দিচ্ছি বিশ্বাস করে ওনার যে টিম উনি তৈরি করেছেন এই টিমের মধ্যে কোনো পলিটিক্যাল মাইন্ড নাই অথচ তার সামনে যে কাজটা এন্টারলি পলিটিক্যাল আই ডেমোক্রেটিক রিফর্মস অ্যাডমিনিস্ট্রেটিভ ওর কনস্টিটিউশনাল লিগাল দিজ আর হাইলি পলিটিক্যাল কাজ এর এর টিমের অধিকাংশ না হইল

তাদেরকে বসাই ওনার সামনে দুটো ক্রাইসিস এটা আমি এমনি বলতে পারি এটা আমি কালকে তার সামনেই বলেছি যে এটা আধা কাশ্রা বিপ্লবের মধ্যে যেটা হয় ইউর কন্ট্রোভার্সিয়াল এদিকেও বলা যায় সেদিকেও বলা যায় আপনার পলিটিক্যাল লেজিটিমেসি আপনি নিজেই বলছেন সোর্স অফ ইউর ইজ উই স্টুডেন্টস বাক্যটা দুইবার বলেছেন একবার বলেছেন স্টুডেন্ট স্টুডেন্টস আর মাসেস যে আপনার গভর্নমেন্টকে যত সুখী সুখী মনে হচ্ছে ব্যাপারটা সুখের না আমি বলেছি কালকে আই ক্যান রিপিট আমরা কিন্তু ফলের মধ্যে দেখলাম আমি একটু রিক্যাপ করি উনসত্তর একটা এক মিলিটারি কাবমান্ডের থেকে আরেক মিলিটারি কাব্যান্ডের গেছে নব্বই একটা যে পলিটিক্যাল ক্লাস নেত্র দিয়েছে ক্ষমতা তাদের হাতে যায় নাই ইন্টারিম একটা জায়গার মধ্যে গেছে মিলিটারি ব্যাট হ্যাঁ তারা হইলো প্রথম কাজ করছিল এই ছাত্র জনতার বিরুদ্ধে দশ বছর যার সাহায্য দেবে তার দশ পার্সেন্ট বেতন বাড়ানো তারপরে সেইটার কালমিনেশন হতে হতে এমন জায়গায় আসে আমরা ক্যাটাকারের কথা ওইটার মধ্যে দিয়ে একটা ক্যাটাকারি কনসেপ্ট এসছে সেটা একটা একটা নতুন প্রোডাক্ট এবং সেইটা কিন্তু প্র্যাকটিক্যাল সলিউশন হিসেবে আসছে একটা প্র্যাকটিক্যাল সলিউশন বাট ইস নট এ নট এ ইট ওয়াজলজিক্যাল সাউন্ড সলিউশন অর্থাৎ আপনি যখন মনে করেন পলিটিক্যাল ক্লাস যারা যাদের ইনহেরেন্ট রাইট অ্যান্ড রেসপন্সিবিলিটি টু গভার্ন তারা লোক তারা একটা ভালো নির্বাচন দিতে পারে না পারে না বলেই এটা ভালো নির্বাচন দেওয়ার জন্য কিছু ভালো লোক লাগবে এই তত্ত্বটার পেছনের আর্গুমেন্ট তো মরাল আর্গুমেন্ট তো তাই নাহলে কেন অর্থাৎ তাহলে কিছু ভালো লোক জনগণের সমর্থনে তার ওইখানে গিয়ে কী করবে কিছু অসৎ লোককে এবার নিয়ে আসবে এই তো আর্গুমেন্টটা তাই দাঁড়ায় কিনা মানে অসৎ লোকগুলি নিজেরা নিজেরা পারবে না কারণ একটা ইলেকশন করার মতো সততা ওদের নাই সো কিছু লোকই ওইখানে এই অসৎ লোকগুলিই যাতে আসতে পারে তার ব্যবস্থা করা আর আসলেই তো আপনার এনে ডেমোক্রেটিক ডিসপেন্সেশন ওপেন হ্যান্ডেড ট্রেনোর যেমন থাকতে পারে না কোনো গভেন্টর কোনো অথরিটির জন্য তেমনি আন থাকতে পারে না ফর এম এ মোমেন্ট কিন্তু এই দেশটার প্র্যাকটিক্যাল আই রেপেড প্র্যাকটিক্যাল সরি সরিষে বের করেছিল সেটা তো সেইটাও বারোটা পাচ্ছে সো আমরা কিন্তু নতুন ফর্মুলেশনে যাওয়ার আগ পর্যন্ত একটা ফ্লুইড সিচুয়েশনের মধ্যে আছি অল অফ এই একশো আশি কোটি লোক এটার মধ্যে আজকের আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থায় বহু প্লেয়ার্স আছে দেশে আছে বিদেশে আছে সবাই অ্যাক্টিভ থাকবে যার যার এজেন্ডা নিয়ে আমি অনুমান করি সন্ধ্যা যারা এখানে ব্যয় করেছেন কষ্ট করে যে একটা এই আশায় যে আমরা সামনে অন্তত রাষ্ট্রের অর্থনীতির আইন ব্যবস্থার কিছু কিছু ডেমোক্রেটাইজেশন আমরা চাই তাদের খুব শান্তিতে ঘুমানোর সময় এখন আসে নাই বড় বিপদও আমরা পড়তে পারি আই থিঙ্ক দিস পেসিমিজম অফ ইন্টারল্যাক্ট আই আপনি দেখতেই পাচ্ছেন নুরুল কবির যেই কথা দিয়ে শুরু যেটা দিয়ে শুরু করেছিলাম যে তার পত্রিকায় যা খুশি লেখা যায় আমাদের এখানে যা খুশি বলা যায় এবং এই জায়গাটাই আমরা ধরে রাখতে চাই আপনাদের জন্যও সেটা প্রযোজ্য এখানে একটা লম্বা সময় গেছে তারপরেও আমি তো আত্মগুলি মানুষ একজনও একটু নড়েনি সেটা দেখলাম সেই সেই ভিত্তিতেই কাজে আপনাদের যদি প্রশ্ন থাকে প্লিজ হাত তুলেন তারপরে আমি দু তিনটা দেখে তারপরে এক এক করে দেব একটা দুটো তিনটা আমি মানে কোনো প্রশ্ন করতে চাচ্ছি আমি দুটো এক এক দুটো বিষয় উত্থাপন করবো এবং আমি মন্তব্য জানতে চাইব এক নম্বর হচ্ছে যে আমরা সবসময় দেখলাম যখনই কোনো গণ অভ্যুত্থান হয় এবং তার পরপরই কিন্তু আর্মি চলে আসে এবং এটা এরশাদের সময়ও আমরা দেখলাম যে নুরুদ্দিন যখন সমর্থন সরিয়ে নিলেন এবং এখন আমরা দেখলাম যে যখন শেখ হাসিনার উপর থেকে সেনাপ্রধান তার বা সেনাবাহিনী তার সুযোগ তাহলে কি আসলে এই যে গণ অভ্যুত্থানের পরবর্তী যে পর্যায় এটাকে আসলে সেনাবাহিনী চালিত কিনা মানে সেনাবাহিনী আসলে প্রকৃত ক্ষমতাটা এখানে এক্সারসাইজ করছে কিনা আর আমার দ্বিতীয় বিষয় যেটা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে এবারে প্রধানমন্ত্রী যখন দেশ ত্যাগ করলেন এবং এই সরকারের পতন হল তার ঠিক পরদিন থেকে আমরা দেখলাম যে আমাদের দেশের আমলারা তারা যারা বঞ্চিত মনে করছিলেন নিজেদেরকে বিভিন্ন মানে চাকরির ক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে তারা কিন্তু তাদের যে সংগঠন নিয়ে বা তাদের গুছিয়ে নিয়ে তাদের জায়গাগুলো কিন্তু তারা তুলে নিলেন তারা দুই সপ্তাহের মধ্যে হোক বা এক সপ্তাহের মধ্যে হোক তারা তাদের উচ্চ পর্যায়ের যে পদগুলো সেগুলো দখল করলেন কিন্তু আমরা যদি অন্যদিকে একটু খেয়াল করি যে বাংলাদেশে যে সকল বাহিনী আছে তাদের মধ্যে সবচেয়ে বঞ্চিত বাহিনী কিন্তু হচ্ছে আনসার তারা যখন দাবি দাওয়া নিয়ে আসলেন তাদের কিন্তু তারা কিন্তু তাদের জায়গাগুলো পেলেন না আবার যদি আপনি দেখেন শ্রমিকরা বা যখন শ্রমিকরা তাদের দাবি বিধাওয়াগুলো উত্থাপন করছেন তখন কিন্তু তাদের বিরুদ্ধে যৌথ বাহিনী তাদের সেই জায়গায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আসছেন তাহলে ওই যে যারা উপরের জায়গায় ছিলেন তারা কিন্তু তাদের জায়গাগুলোকে দখল করে নিলেন এমন কি বঙ্গবন্ধু যে মেডিকেল ইউনিভার্সিটি সেখানেও কিন্তু তারা রাতারাতি এক শত দেড়শোর উপরে ডাক্তার তাদের পদোন্নতি নিয়ে নিলেন কিন্তু যারা প্রান্তিক অবস্থানে আছেন তাদের আপনি আগেও অবশ্য উল্লেখ করেছেন যে গণভ্যুত্থানে যারা আমি আমি শেষ করে দিচ্ছি আমার যা বলতে চেয়েছি এটা আমি বলতে পেরেছি ধন্যবাদ আপনার নাম এবং পরিচয়টা একটু দেবেন প্লিজ আমার নাম ডাক্তার আনোয়ার আনম কিবরি আমি বক্ষবিধি হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগের অধ্যাপক আচ্ছা আমি বলার আগে একটু বলি কয়েকটা প্রশ্ন আছে এবং অনেক সময় চলে গেছে কাজে প্রশ্নগুলি একটু সংক্ষিপ্ত রেখেন প্লিজ আপনার দুইটা আপনার আপনার আলোচনার প্রথম পাঠটা প্রথম পাঠটা নিয়ে আমি একটু আপত্তি করি প্রথমে প্রশ্নের মধ্যে কিছু জিজ্ঞাসা থাকে সব সময়। আপনার প্রশ্নের মধ্যে একটা ছিল যে তালে কি আর্মি এগুলি চালায় কিনা পরিচালনা আন্দোলন করে কিনা। না এটা এইরকম দুঃসাহস এই প্রশ্ন করার আমার নাই কারণ হচ্ছে যে যেই ছাত্রছাত্রীরা যেই জনগণ যে মানুষ নারী পুরুষরা আপনার এই আন্দোলনে তাদের জায়গা থেকে গেছে তারা আর্মির রেজেন্ট হিসেবে গেছে এটা বিশ্বাস করার বা চিন্তা করার আমার কোনো সাহস বা দুঃসাহস নাই কেন হয় এটা একটা অন্য গবেষণার বিষয় এটা নিয়ে একটা সেমিনার হতে পারে কিন্তু আমি কখনোই মনে করি না যেমন যে এই আন্দোলন এত দীর্ঘদিন ধরে এরকম স্মার্ট তরুণ তরুণীদের তারপরে নিঃস্ব গরিবের এই যে তারা কারোর কথাই ওখানে গেছে কারোর কথায় যদি যেত তাহলে যে কোনো সময় যে কোনো দিন আমরা সরকার বদলাইতে পারতাম আমি শেষ করি আপনার কথা আমি মনোযোগ দিয়ে শুনেছি প্রশ্নটা একটা হওয়ার দরকার আছে যেটা সেটা হচ্ছে যে আমি যেই তিনটা গণপ্রথান নিয়ে কথা বলেছি প্রত্যেকটাতে আর্মির একটা রোল ছিল আর্মির রোল ছাড়া একটা সরকারও পতন হয় নাই ইম্পর্টেন্ট হচ্ছে যেমন আমরা যা আশির দশকের ছাত্র আন্দোলনের আমাদেরকে অনেক মুরব্বীরা বলেন এবং আমি রেগে উত্তর দিই এখানে রেগে উত্তর দিব না যাচ্ছা বলুন তো যে নুরুদ্দিন না বললে এর সাথে যেত না তো নুরুদ্দিন আগের নয় বছর বলে নাই কেন নরুদ্দিনদের তখনই বলতে হয় যখন না বলে না বলে তার নিজের আক্রান্ত হবে অর্থাৎ ছাত্রগণ আন্দোলন যখন পর্যন্ত না ওই জায়গায় গিয়ে পৌঁছায় এটা আপনি পলিটিক্যাল সায়েন্স হিসেবে দেখেন আনন্দের বা লিখ দেওয়ারও বিষয় না কেন এটা সত্য ইয়াহিয়া খান যখন বলছে বাক্যটা ছিল এই স্টেপ ডাউন স্টেপ অ্যাসাইড ওই ওই সময়কার গবেষণা দেখা যায় সে স্টেপ অ্যাসাইড করবে না স্টেপ ডাউন করবে এগুলি নিয়েও বিতর্ক হয়েছে কখন যখন সারা দেশ চলছে মিল কারখানায় আগুন চলছে হ্যাঁ কৃষকরা গ্রাম থেকে শহরে লাঠিনে উঠে এসেছে রাষ্ট্র চালানো সম্ভব না মরানাকে জিজ্ঞেস করছে এক শিল্পপতি ওইখানে যখন ডায়লগ করে মলনা না তখন শ্রমিকদের মধ্যে বক্তৃতা বারে আগুন জ্বালাও বলে বলছেন এক সংবাদ সম্মেলনে যে আপনি যে আগুন জ্বালাতে বলছেন মিল কারখানার মধ্যে তো দেশে তো মিল কারখানা থাকতে হবেই ওয়েলথ ক্রিয়েট করতে হবে তো উনি উত্তর দিয়েছেন তাদের কবি ইকবালের ভাষায় ইকবালের একটা কবিতা আছে যেই জমির শস্য কৃষকের পেটে যায় না ওই শস্য শস্যে আগুন জ্বলে দাও ইকবালের কথা তো মহলার পলিটিশিয়ানরা আরও কায়দা করে বলতে পারে তোমাদের কবি তো বলছে শস্যের যদি সেই তার ফলিত শস্য যদি তার উপকার না হয় সেই জমির ফসলে আগুন লাগিয়ে দাও এইরকম একটা অবস্থায় ইয়া খান বলছে তুমি স্টেপ ডাউন তার আগে তো বলে নাই নুরুদ্দিনও নব্বই এই সময়ে বলছে ওয়াকার সাহেবও তিন তারিখে হোক এরকম সময়ে বলছে যখন লক্ষ লোকের মিছিল গণভবনের দিকে যায় ক্যান্টনমেন্টের পাশ দিয়ে কথাটা খেয়াল করেন তখন বলে আগে তো বলে নাই সো সেনাবাহিনী অর্গানাইজ বাহিনী তার সৈনিক তাদের একটা পরিবারের মধ্যে একজন না হয় সোলজার্স থাকে তার বাকি সবই তো সিভিলিয়ান তাদের সঙ্গে ইন্টারাকশনস হয় তাদেরও কতগুলি ফিলিংস থাকে ইনস্টিটিউশনাল পলিটিক্স আর ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল বিশ্বাসের মধ্যে পার্থক্য থাকে তাদেরকেও নিশ্চয়ই হৃদয় স্পর্শ করে তাদের ইউনিভার্সিটির ছাত্র এই মুগ্ধ যে রাই হয়ে দাঁড়িয়ে গেল তাদেরই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটার কতগুলি ইম্প্যাক্ট থাকে সর্বোপরি ততক্ষণ পর্যন্ত একটা টাইরেন্টকে তারা বলে নাই যা আমরা সাপোর্ট করব না যতক্ষণ পর্যন্ত না মানুষের রক্তাক্ত আন্দোলন সংগ্রাম ওই রকম জায়গায় পৌঁছে পয়েন্ট নম্বর ওয়ান টু আপনি বলছেন পরবর্তীকালের এটা ওইটা সব ইনুস সাহেবকে বললে আমার জন্য আপনার জন্য আমার জন্য দুজনের জন্যই ভালো ওইটার উত্তর আমি কীভাবে দিব ইটস ওয়েস্টার্ন ইন্টারেস্ট আমার অফিসে কোন কুক্ষণে যে আমি ইনুস সাহেবের মিডিয়া একজন এডিটারদের ডাকছে আমিও গেছি ওইটা কীভাবে তৈরি হয়েছে আমি জানি না আমাকে যে একটাই চেয়ার খালি ছিল তার পাশে বসছি এই ছবিটা ছাপা হয়েছে কোনো কোনো পত্রিকায় সকাল থেকে এই পর্যন্ত তদবিরের ভয়াবহ অবস্থা এই তদবিরের মধ্যে কী কী আছে শোনেন ক্যারানি সাহেবের ট্রান্সফার থেকে জজ নিয়োগ আর যারা পাওয়ারের চারপাশে থাকে নিয়ন্ত্রণ করে তাদের কি অবস্থা হবে বিকজ এখানে একটা রুল বেসড সিস্টেম তৈরি হয়নি ফলে লড়াই সংগ্রামের মধ্যে ওই সিস্টেমটার জন্য সংগ্রাম করে সফল হওয়ার মধ্যে হলে আপনার উত্তর নিহিত ধন্যবাদ আমার নাম মঞ্জুর হোসেন ইসা আমি মায়ের ডাকের অনুষ্ঠানগুলো উপস্থাপন করি আজকে আমার জীবনে একটি সর্বশ্রেষ্ঠ বক্তব্য শোনার সৌভাগ্য হলো আমি একটি প্রশ্ন করব হ্যাঁ আয়না ঘরে যারা রয়েছে তিনজন এসেছে তারা কেউ ফিরে আসেনি আর এখনও হাসিনা কর্তৃক রাষ্ট্রপতি চুপু সাহেব কীভাবে রয়েছে কোনো কি কায়দা নেই তাকে ওখান থেকে সরানো এটি আমার প্রশ্ন ধন্যবাদ আচ্ছা কায়দা দুই রকমের একটা হচ্ছে বৈপ্লবিক কায়দা আর একটা সংস্কারের কায়দা এখানে আমাদের এখানে বিপ্লব হইলো না সংস্কার হবে কি না এটা আমরা অপেক্ষা করছি এই রকম একটা পরিবেশ এটা একটা লিগাল ইস্যু রাজনৈতিক ইস্যু না আপনি যদি নিজস্ব বাহিনী থাকতো এটা বিপ্লব যেভাবে হয় হ্যাঁ তো সেইটা তখন ওনাকে রাখবার দরকার হতো না আর যে কারণে এখন যেভাবে আছে তারা তো আমরা শুনেছি দেখি পত্রপত্রিকায় এক ধরনের লিগাল কাভারেজের জন্য দরকার সেই জন্য করেছেন এই ব্যাপারে আমার সাথে অনেক যোগ্য মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি যারা লিগাল এক্সপার্টস আছে আমি বলি বিশ আমি এটাকেও বলি যে এই ওনাদেরকে এটা হলো আপনার সংবিধানের আলেম ওলামা হ্যাঁ এটা ওনারা ব্যাখ্যা দিতে পারবেন আপনার এটা রাগের কথা ন্যাচো রাগ আপনি এই প্রেসিডেন্ট সাহেব সম্পর্কে খারাপ কথা কয়টা জানেন আমার কাছে শুনলে আপ চিন্তা করবেন এখনই মাইরা আসি নয় আত্মহত্যা করি কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে লিগালিটি ইলিগালিটির ব্যাপার থাকে যারা যারা তারা তাকে যারা রেখেছেন আপনারা আমি তো রাখি নাই আমাদের তো ডিসিশন দেওয়ার কোনো ব্যাপার ব্যবস্থা নাই আমরা না ছাত্র হইল না কি কি বলবো এটাকে না হলেন তো কী করব আপনি এক সময় আমার অফিসে চাকরিতে আসতেন এই ওইটা গোপনে বলবো আপনাকে আমি অন্য হাত নেওয়ার আগে একটু এখানে কি কোনো ছাত্র কোঅর্ডিনেটর আছেন তাহলে তাদের কথা একটু নিতাম না জি অনেক ওখানে একটু দেন সরি আমি আসছি আপনাদের কাছে কিন্তু আমার মনে হয় ওনাদের একটু সুযোগ দেওয়া উচিত আসসালামু আলাইকুম মূলত অনেক কথা শুনলাম আসলে এটা আমার জীবনের আসলে অন্যতম একটা সেশন বলবো আমি অন্যতম একটা মুহূর্ত আমি সাইফুল ইসলাম শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্স বাইশটি সেশন এখানে সংস্কারের ব্যাপারটা এখন খুব গুরুত্বপূর্ণ যেহেতু অভ্যুত্থান বলি বা যাই বলি যেটা হয়েছে স্বৈরাচার পালিয়েছে এবং আমরা নতুন বাংলাদেশের একটা স্বপ্ন দেখছি এবং সেই বাংলাদেশ কেমন হবে সেটা নিয়ে মূলত আমাদের এখন চিন্তা ভাবনা বা সামনে কী রূপরেখা আসতেছে বা আমরা আমাদের জায়গা থেকে কী চিন্তা ভাবনা আসলে সংস্কারের যে বিষয়টি এটি আসলে সবার আগে যেটা আমার কাছে মনে হয় আর কি সংবিধান সংস্কারটা খুব গুরুত্বপূর্ণ সেটি কি আসলে নির্বাচনের আগে করার কোনো সুযোগ আছে কিনা বা সেটি হলে কিভাবে হতে পারে আবার নির্বাচনের পরে যদি হয় যারা ইলেক্টেড হবেন তারা আসলে কতটুকু আমাদেরকে নিয়ে ভাববেন বিগত দিনে যে সংবিধান পরিবর্তন হয়েছে সেটি আমরা দেখেছি আসলে যারা ক্ষমতাসীন থাকেন বা ইলেক্টেড গভর্নমেন্টে যারা থাকেন তারা আসলে অনেক ধরনের ফাঁক ফোঁকো রেখে দেন এবং সেটির বলির পাঠাই কিন্তু আমরা হই এবং আজকের দিনে যে অভ্যুত্থান হলো সেটি ওই ফাঁক কারণেই কিন্তু হয়েছে তো এই এটি আসলে কিভাবে করা যায় নির্বাচনের আগে করা যায় কি না অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারা পারলেও সেটি কোন প্রক্রিয়ায় পারেন এই ব্যাপারে আসলে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম যেহেতু আমরা তরুণ আমাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে জানার পরিধি সীমিত এখন পর্যন্ত ধন্যবাদ মানে ঠিক এই বিষয় নিয়েই একটা আলাদা সেমিনার হতে পারে তবে আমি আপনাকে একটা জিনিস ভাববার জন্যে বলবো এই যে ব্যবসা প্রতিষ্ঠান থাকে না আপনি বসেন বসেন শোনা যাব এখানে এই যে পাবলিক লিমিটেড কোম্পানি তার একটা মেমোরান্ডাম অফ আর্টিকলস থাকে নাকি আর্টিকেল অফ মেমোরান্ডাম কি কোনটা বলে আর্টিকেলস আচ্ছা কোম্পানির এ গ্রুপ অফ ডিরেক্টার্স থাকে তো ক্যাম্পানি কোম্পানির যদি ওই মেমোরান্ডামের কিছু বদল করতে হয় বেসিক সেটা এই এজিএম ডাকতে হয় ডিরেক্টররা ক্ষমতায় থাক ক্ষমতাবান হলেও নীতি পরিবর্তন করতে আপনার এজিএম অ্যানুয়াল চ্যানেল মিটিং যার একানার শেয়ার আসে তাকেও ডাকতে হয় থিওরাটিক্যালি তার একটা কনসেন্ট দিতে হয় এটা কোম্পানি আর একটা রাষ্ট্রের কনস্টিটিউশন লিখবেন যেই কনস্টিটিউশন কনস্টিটিউশন যদি একটা কোম্পানি হিসেবে দেখেন একটা দেশকে তাহলে ওই যে যেই গ্রামে বটতলার নিচে বসে এখন এক কাপ চা খাইতেছে সেহেতু এই দেশের মালিক কন্ট্রাক্ট এটা তো একটা সোশ্যাল কন্ট্রাক্ট হতে হয় এটা যে কিন্তু রেডিক্যাল বৈপ্লবিক বলসেবিক কোনো মত না ওটা রসু বলে এক লোক ছিল সেই কে বলে এইটিন সেঞ্চুরির লোক হ্যাঁ যে একটা কনস্টিটিউশানকে বা হেগেল এটাকে সোশ্যাল কন্ট্রাক্ট হিসেবে দেখেছে ইভেন লক সোশ্যাল কন্ট্রাক্ট হিসেবে দেখেছেন তো সোশ্যাল কন্ট্রাক্ট ফোর্স করতে হলে সোশ্যাল কন্ট্রাক্ট কীভাবে হয় আমার রাইটস আমাদের সবার রাইটস একত জমা দিলাম আমার রাইট আমি পালন করব আপনার রাইট আমি পালন করব সেই কে এটা লিখতে হবে কে আমাকে লিখে দেবে এন্টার পিপল রিপ্রেজেন্টেশন লাগবে এটার জন্য বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন দেশে হয়েছে এক্সাম্পলস আছে সবচেয়ে সোজা ক্লাসিক কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি কল করা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি আর পার্লামেন্ট এক জিনিস না পার্লামেন্টের কাছে আইন প্রণয়ন করা আন্ডার দি ডিকটাইস অফ ওয়ার্ড দি কনস্টিটিউশন পার্লামেন্ট ক্যানট বি সভরিং ইনে ধর্মের মধ্যে যেমন আল্লাহ সবরাইন ডেমোক্রেটিক প্রিন্সিপালসের মধ্যে পিপুলস সবরাইন এখানে মাঝামাঝি কোনো পথ নাই যদি আপনি ক্লাসিক্যাল ডেমোক্রেটিক থিওরির মধ্যে চান আচ্ছা তাহলে এই সবরাইনটির যে এই জন্য কনস্টিটিউশনকে বলা হয় আপনার সবরাইনটি লাইজ উফ দি পিপুল তাহলে কনস্টিটিউশনটা জেনারেল উইল অফ দি পিপল এক্সপ্রেশন অফ দি জেনারেল উইল অফ দি পিপুল জেনারেল উইল অফ দি পিপল যে কনস্টিটিউশন তার আন্ডারে তার আন্ডারে আই আন্ডার লাইন আন্ডারে পার্লামেন্টেরিয়ান আইন প্রণয়ন করবে তো যিনি আইন প্রণয়ন করবেন তিনি যদি আইন পরিবর্তনের ক্ষমতা রাখেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে তিনশো লোক আইন প্রণয়ন করবে এবং কিসের আন্ডারে কনস্টিটিউশন কনস্টিটিউশন যেমন তেমন করে আমরা বদলে নিলাম এটা ইটসেলফ ইজ এ ডিসপটিক সিস্টেম নাথিং টু ডু উইথ ক্লাসিক্যাল ডেমোক্রেসি সো আগে একটা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি বানাইতে হবে সেটা সংখ্যা তিনশো না হয়ে তিন হাজারও হতে পারে এটা যথেষ্ট রেপ্রেজেন্টেশন হইতে হবে এই যে এন্টায়ার সংস্কারের কথা শুনছি নানান জায়গায় চিরগং হিল ট্র্যাক্সের কথা কেউ বলছে না ইউজুয়ালি এত বড় ঘটনা ঘটলো চিরগং হিল ট্র্যাক্স রিমাইনস এ সিরিয়াস প্রবলেম ফর বোথ বেঙ্গলিজ অ্যান্ড নন বেঙ্গলিজ এইটা সলভ করার কমপক্ষে তিনটা না দশটা হইতে পারে কত অ্যাপ্রোচ হতে পারে এখানে একটা প্রবলেম আছে এটা তো আগে স্বীকার করতে হবে রেকগনাইজ করতে হবে দ্যার ইস এ প্রবলেম দ্যার ইস এ কোয়েশ্চেন অফ মিসট্রাস্ট অ্যান্ড ট্রাস্ট অ্যান্ড মিসট্রাস্ট মাস্ট হ্যাভ সাম রিজ ফর দ্যাট তো এটা কি আমরা পলিটিক্যাল অ্যাপ্রোচ নিব সলভ করতে নাকি মিলিটারি অ্যাপ্রোচ নিব না কি পলিটিকো মিলিটারি অ্যাপ্রোচ নিব বাট এই যে এত বড় তিনটা গণভূতান বা দুইটা এই সময় এই সময় কি আমরা এই যুক্তটা করতে পারি না যে ইস্যুটাও সলভ করতে হবে হ্যাঁ যেখানে তো রক্তপাত দুই দিকে মিল মিলিটারি বাঙালি মিলিটারিও মরেছে হ্যাঁ আপনার অবাঙালি পাহাড়ি জনগোষ্ঠীর তরুণরাও মরছে তো এইটা আমাদের গায়ে লাগে না কেন আমি যে আপনার তরুণ ভাই আপনাকে আমি বলছি যে আপনাদের মধ্যে যার আলোচনা হয় এইটাও যে একটা ইস্যু আল্লাহর বস্তে এটা একটু ভিতরে একটু সেই সেইখানে তো ওই যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তাদের লোক থাকে অর্থাৎ নাইনটিন সেভেন্টি টুতে যখন কনস্টিটিউশন তৈরি হয় সে তো কোনো কনস্টিটিউট অ্যাসেম্বলি নাম দিলেই নাম হয়ে যায় না যে আমরা নাম দিলাম এইটাই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অনলি বিকজ উই হ্যাভ পাওয়ার তা আপনি তো সেই সেটাকে তাও বলেন যে তারপরে লারমা যখন বললেন যে আমাদের কী হবে তাকে তার বক্তৃতা গিয়া গিয়ে বলে আসলাম তোমরা বাঙালি হয়ে যাও হাও তারা পাওয়ারফুল থাকলে যদি আমাকে বলতো তুমি চাকমা হয়ে যাও আমি কীভাবে চাকমা হব ধরেন পীরের মতন হয়ে যাও ধরলে না হয়

কনস্টিটিউট অ্যাসেম্বলি হয় কখনো কখনো কোনো কোনো দেশ আচ্ছা কনস্টিটিউট অ্যাসেম্বলি করে এই অঞ্চলে শুধু নেপাল করেছে আমি আর এক আলোচনায় এক প্রশ্ন তুলছিলাম বেশি দিন তো বুঝলাম উনি এটার বিপক্ষে তো সেই জন্য বললেন যে এর ভাই ওটা তো সাত বছর লাগছে তো লাগুক সাত বছর তো সত্তর বছর লাগুক শুরু তো করছে আর তাদের কি কি প্রবলেমের কারণে কনস্টিটিউট অ্যাসেম্বলি করে কনস্টিটিউশন বানাইতে হয়েছে এবং সাত বছর লেগে গেল বা আমাদের পাশের বাড়ি আমরা তখন জানি যে এই ধরনের সমস্যা হলে এগুলো হয় তাহলে আমরা সেইটাকে কমে আনবো ওই ফুলগুলি যদি আমরা না করি কিন্তু আপনি এক সমাজের একটা বিরাট অংশ বা আপনি মেজরিটেরিয়ান স্টেট করবেন তাহলে মুসলমানের স্টেট বানাবেন হিন্দুর স্টেট বানাইবেন হিন্দুরা যদি আবার সেই নাইনটিন ফর্টি সেভেনের আগের মতন যে আমরা ভাই বোধ দেখছি আমাকে হইলো ইয়ে স্যাপারেট ইলেকট্রেট দাও এক কোটি লোক আছে আপনি দাবি করলে এক কোটি লোকের দাবি ফেলাই দেবেন কীভাবে সো এইগুলি তো ওয়ান্স অ্যান্ড ফর অল ইফ নট মানে এগুলি তো ডাইনামিক প্রসেস বাট যেগুলো জগতে কতগুলি এক্সাম্পল পৃথিবীতে আছে সেইগুলি আমরা জানি সেই সমস্যাগুলিকে আমরা ইয়ে করে রাখি কেন তো সেইটার তো কিছু কনস্টিটিউশন প্রভিশন তৈরি করতে হবে যে অন্তত টাকা পয়সা সারা যে যেভান্সেস আছে সলভ করার জন্য সেগুলি তো আমরা করতে পারি থ্যাংক ইউ আমি আসছি কিন্তু অনেকগুলি তিনজন পুরুষ কথা বললেন এবং অনেকগুলি পুরুষের হাত দেখছি কোনো নারীর কোনো প্রশ্ন আছে এখানে আচ্ছা ওই শেষ মাথায় ধন্যবাদ আমি ঘোষ আমার আমি জানি না আপনি আসলে এই প্রশ্নের উত্তরের মধ্যে ঢুকবেন কিনা না কিন্তু আমাদের জানার আগ্রহ যে এই আন্দোলনের সময় আমরা দেখেছি যে হাসিনা ফেসিবাদী হাসিনাকে একটা বড় সাপোর্ট ইয়ে ছিলেও হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ ভারত তো এখন শুধু তখন না এখন পর্যন্ত আমরা দেখছি যে পুরো জনগণের ভারতীয় সরকার আমি কারেকশন করতে চাই ভারতীয় সরকার এখন পর্যন্ত ভারতীয় সরকার যে এইভাবে পুরো একটা দেশের জনগণের ইন্টারেস্টের বাইরে যেয়ে রেজিমকে এখন পর্যন্ত বা আমি যদি শুধু বলি হাসিনাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তো সেই বিষয়টা নিয়ে আপনি কিছু বল মানে বলবেন কি না নিশ্চয়ই বহুবার বলেছি লিখছি আরেকবার বলতে পারবো আচ্ছা আপনার সর্বশেষ তথ্য বাক্যের সর্বশেষ তথ্যটা ঠিক না আপনি আপনাদের একটা কাগজ রাখবেন রেগুলার হ্যাঁ আমরা খবর ছেঁপেছি যে ইন্ডিয়ানরা ভাবছে তাদের হাসিনা কিনে একটা ডিপ্লোম্যাটিক হেটেকের মধ্যে পড়ছে কারণ যাদেরকে আওয়ামী লীগের লোকজন এবং মার্শিনারি ইন্টালেকচুয়ালসরা বিশ্বনেত্রী বলে চামচাগিরি করতো শিএসবি বিশ্ব বার্ডন টুডে তারা কেউ নিতে চায় না এই জন্যে ইন্ডিয়ানরা খুব দুশ্চিন্তার মধ্যে আছে ফলে আপনি সবচেয়ে বলছেন যে এখনও সাহায্য করছে তাকে করছে না কিভাবে তার থেকে মুক্তি লাভ করতে পারে এই চেষ্টা করছে আচ্ছা নাও আপনি যে রিজনাল পলিটিক্স যে কিছু বলছেন আচ্ছা আপনি যে ইস্যুটা তুলছেন এটা একটা রিজনাল পলিটিক্সের ইস্যু লম্বা ইস্যু আর ওই যে আপনি নিজেই অবশ্য কারেক্ট করেছেন আমাকে আমার কিছু বন্ধুবান্ধব আছে ভারতে তারা মার্ক্সিস্ট জেএনইউতে পড়ায় তাদেরকে আমাকে একদিন বলল বিএনপি আমলে এই তারপরে এই আন্দোলন সংগ্রাম নিয়ে বিএনপি আমলে যে বিএনপির সঙ্গে জামাত টামাত এগুলি সব মৌলবাদী তারপর বললাম সে দেখো ব্যাপারটা ভাই প্রথম কথা হচ্ছে একটা তোমার দেশে মৌলবাদী সরকার ক্ষমতায় আর আমার দেশের মৌলবাদীটা একটু সহযোগী হিসাবে থাকে তা এখনও তুমি আমার থেকে অনেক পিছিয়ে আছো তাই না এটা হিন্দুত্ববাদী সরকারের একটা মুসলিম হলো ইসলামী সরকারের মধ্যে রাজনৈতিক দর্শনের মধ্যে তো পার্থক্য নাই তো সে তো এখানে এত বছরের ক্ষমতাই আছে তার আমার বলতে যে এটা অনবন্ধ জামাদ ইসলাম তো ফুল প্রজেট ক্ষমতায় যায় নাই তো তুমি আমার একজন কিছু না উত্তর এটা একটা উত্তর দেবেন দুই রাষ্ট্রীয় স্বার্থ দেখা শাসকদের জন্যে অপরাধ না ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি তার সব কিছু ঠিকঠাক রেখে তার আশেপাশের ছোট রাষ্ট্র থেকে বেশি সুবিধা নিতে পারে আর ডুইং এ গুড জব ফর দেয়ার পিপল ইম্পর্টেন্ট ইজ আমার দেশের লোকেরা কনসিড করে কেন সো ক্রিটিস ক্রিটিসম মাস্ট কাম ফ্রম আস ফ্রম উইদিন আস এগেন্স্ট আওয়ার ওন রুলার্স ইন্ডিয়া ইন্ডিয়ার কাজ করে এখন শেখ ভদ্রলোক না কেন এখন ভাই আমি ভদ্রলোক না কেন এটা আপনি কেমনে মনে ঠিক করবেন সেই জন্য যে এটা করার দরকার আছে এবং খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়ান স্টেট অর টু বি মোর প্রিসাইজ আপনার সাকসেসিভ গারমেন্টস তার ছোটো ছোটো দেশগুলির বিরুদ্ধে যে অপরাধ করে চলেছে তার বিরুদ্ধে যে পাবলিক অপিনিয়ন আসে এইটাকে মেইন স্ট্রিমিং করা দরকার ভারতে ভারতের সব মানুষ জানে না যে আমাদেরকে এত অত্যাচার করছে এবং যারা জানে তাদের অনেকে মানে সুযোগ সুবিধা পেলে খুব ডিফিকাল্ট থাকলে হয় না সেটা আপনার একটা ঘটনা জানি কিন্তু অন্যান্য সময়ে ভারতের হেজিমনিক ক্যারেক্টারের বিরুদ্ধে আমি একটা গ্রুপ অফ চিনি যে ভারতের মধ্যে থেকেই ভারতীয় সিটিজেন্সরা লড়াই করে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের সঙ্গে বন্ধুত্ব করে তোলা চাপ ছাড়া পৃথিবীতে রেজিস্ট্যান্স ছাড়া কোনো দাবি সেটা দেশে না পরিবারের মধ্যে না রিজনে না ইন্টারন্যাশনাল কমিউনিটিতে না হয় না সো ওই কাকব্যান্টগুলি যদি কাজ করতে না পারে তাদের দুই দিকে চাপ তৈরি করতে হবে আমাদের পিপলের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং তাদের পিপলের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে তার জন্য আমাদের বন্ধু খুঁজতে হবে যে কিভাবে তোমার এই সরকারের এই অন্যায় বন্ধ করে দাও তোমার তো বদনাম হয় যে তোমার একটা বাজে সরকার হ্যাঁ যে আশেপাশে প্রতিবেশীদের সঙ্গে হলো কি বলে যে অন্যায় আচরণ করে উই নিড মোর ফ্রেন্ডস অ্যামাং ইন্ডিয়ানস অ্যান্ড দেয়ার আর মেনি ডেমোক্রেটিক্যালি ওরিয়েন্টেড ইন্ডিয়ান সিরিজমস যারা এটা পছন্দ করে না আমাদের প্রয়োজন হচ্ছে এই সংগ্রামটা পারপেচুয়ালি করার জন্যে সমস্যা সমাধান হওয়া পর্যন্ত টু ফোর্স ইউনিট উদ্যান থ্যাংক ইউ আমার নাম রেহনুম আহমেদ আমি লেখক এবং ত্রিকীর সাথে আছে আপনার বক্তৃতা শিরোনাম হচ্ছে তিনটি ছাত্র গণ অভ্যুত্থান তো আমরা দেখেছি আমরা জানি বিশেষ করে দু হাজার চব্বিশে যে স্বৈরাচার কখনোই স্বৈরাচারের পতন হতো না সম্ভব হতো না যদি না নারীদের যে অংশগ্রহণ আমরা দেখেছি সেটা ঘটতো তো আমরা এই পিতৃতান্ত্রিক ভাষা থেকে কবে মুক্তি লাভ করব এটা আমার প্রশ্ন আপনার কাছে শিক্ষার্থীর কথাটা বাট বেতন কতগুলি আছে আমরা আসলে বক্তৃতাটা প্রথমে আইডিয়া চলে ইংরেজিতে হওয়ার সেটা একটা বাংলা অনুবাদ হইছে এক ওই ড্যাডির মতন আর কি কাশেম সাহেবকে ড্যাডি বলা যেমন পিতৃতান্ত্রিক হ্যাঁ সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র ছিলেন ড্যাডি তো এখানে জনকের অর্থেই হয়েছে যে দেশে জাতির একটা জনক লাগে যেই দেশে হইল এত বড় মানুষের নাম ড্যাডি হয়ে যায় সেই কারণে এইসব হয়ে যায় তো শিক্ষার্থী গণ বলে বললে ভালো হইতো আপনার মনে হয় পরে এটা আলোচনা হইলে এটি করা উচিত আর এই আন্দোলন বিশেষত এবারের ছাত্রদের সঙ্গে যেই পরিমাণে ছাত্রীরা যোগ দিয়েছে এর আগেরগুলি তো হয়েছে উনসত্তর সালেও ছিল হ্যাঁ সংখ্যা সংখ্যাটা টার্মসে একটা বড় পার্থক্য হচ্ছে এইবারে যে অন্যান্য পুট ব্যাপারে তুলনায় ছাত্রীদের অংশগ্রহণ তো হচ্ছে দিস টাইম তো সেটাকে প্রযুক্ত আপনার ভাষার মধ্যেও লেখার মধ্যেও স্বীকৃতি দেওয়ার প্রয়োজন আর পিতৃতন্ত্রের সমস্যাটা আপনার আরেকটা থিওরোটিক্যাল স্টেজের ব্যাপার আছে সেটা তো একটা ডেমোক্রেটিক মুভমেন্টের পর্যায়েই সলভ করার কথা আগে এক সময় কথা হইতো যে সমাজতন্ত্র হইলে নাকি সব ঠিক হয়ে যাবে তো হয় না ডেমোক্রেসির সংজ্ঞার মধ্যে যতক্ষণ পর্যন্ত না আপনারা একাডেমিকরা ছাত্রছাত্রীদেরকে পড়ানো শুরু করতে পারবেন যে ছাত্র এবং ছাত্রী বা ডেমোক্রেসিতে সিটিজেন অ্যাজ এন আই ইমার্জেন্স অফ আই হিসেবে থাকে তার আপন সত্তা নেয়া এবং এটার জন্য কমিউনিজম সোশ্যালিজম বা অন্য যে কোনো নামে অন্যরা ডাকেন না কেন হ্যাঁ তা সলভ হবে না ডেমোক্রেটিক স্টেট হইতেই পারে না যদি ডেমোক্রেটিক সিটিজেনরি না থাকে সেটা আপনারা পড়াইতে থাকেন একসময় ঠিক হয়ে যাবে একজন নারী ছাত্রী তারপরে আমি আপনার কাছে যাব জি কেউ আছে না থাকলে আমি ওনাকে চলে যাব হ্যাঁ জি তো আমার আসলে প্রশ্নটা এরকম যে আপনি তিনটা অভ্যুথনের কনটেক্সটা বললেন এটার আফটার ম্যাথ কনসিকুয়েন্সেস এটার ফলাফল কী পেলাম তো পরবর্তীতে যদি এরকম আবারও বিপ্লব হয় বা গণভ্যুতান হয় সেক্ষেত্রে যদি আমরা চব্বিশের গণভ্যুতানের পিছনে ঘুরিয়ে তাকাই তাহলে এখান থেকে কি লার্নিং নিতে পারি যে যেটা যেটার ব্যাপারে আমাদের আরেকটু কেয়ারফুল থাকা উচিত বা কশেস থাকা উচিত যে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা আলাদা সেমিনার ইস্যু আচ্ছা প্রথম কথা হচ্ছে যে ফলাফলের মধ্যে কতগুলি ফিজিক্যালি কিন্তু কিছু মজার জিনিস হয়েছে আপনি খেয়াল করেন উনসত্তরে মিলিটারি থেকে এ গেল নব্বই মিলিটারি থেকে কিন্তু সিভিলিয়ানদের হাতে গেল ভায়া সরকারটা তিন মাসের জন্য হইল মিলিটারি হয় নাই এই এবার কিন্তু আর একটু এবার যার আন্দোলন সংগ্রাম ছিল তাদের একটা আড়াই জনের একটা অংশীদারিত্বও পাইছে দুজন মন্ত্রী হয়েছে একজন মন্ত্রীর মর্যাদায় কী হয়েছে হ্যাঁ আপনি সেই দিন সমস্যাটা তৈরি সমস্যাটার সমাধান হবে আন্দোলনের শক্তি ডাইরেক্টলি যেদিন কনস্টিটিউশন কনস্টিটিউশন ফালাই দেওয়া ক্ষমতা দখল করতে পারবে তখন তাদের যে এজেন্ডা সেই এজেন্ডা তারা বাস্তবায়ন করতে হবে কিন্তু এগিয়েছে কিন্তু আস্তে আস্তে মেবি আরও কয়েকটা লাগবে এই যে বিপ্লব শব্দটা বলছেন না এটা একটু ভুলে যেতে চেষ্টা করেন একটু রোম্যান্টিসাইজ করা সুতরাং বিপ্লবেরও কতগুলি পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে আছে বা পলিটিক্যাল ফিলসফির দিক থেকে বিপ্লব ইজ এ রেভলিউশন সামথিং যেটা একটা ক্লাস অফ পিপুলকে রাষ্ট্রের মধ্যে উৎখাত করে আরেকটা ক্লাস ক্ষমতা দখল করে একেবারে সিম্পলেস্ট আপনার যেটা ক্লাসিক্যাল ডেফিনেশন ফর এক্সাম্পল ফ্রেঞ্চ রেভলিউশন ফ্রেঞ্চ রেভলিউশন ভুজি যদি মার্কসিস্ট পরিভাষায় বলতে হয় অন্য কোনো ভাষা বলতে আমার এটা কোনো বিশেষ কোনো অনুরাগ নাই ইন্ডাস্ট্রিয়াল ক্লাস এন্টারপ্রিনোর ক্লাস ল্যান্ডার অ্যারোস্টোক্রেসিকে উৎখাত করছে আপনি সতেরোশো উনানব্বই সনেজন ঘটে বিরানব্বই সালে প্রথম যে কনস্টিটিউশন হয় তাদের কনস্টিটিউট অ্যাসেম্বলি করে হ্যাঁ ওইটাকে রাজতন্ত্র এবং আপনার যে চার্চের যে পাওয়ার এটা উৎখাত করছে সো না বিপ্লব বলে আপনি ই এমন কি আপনার কি বলে যে আমেরিকান রেভলিউশনও একটি খেয়াল করেন জ্যাকোবিন এমন গের ইন সেভেন্টিন নাইনটি টুতে তারা কিন্তু আমডো ছিল রাজার আম বাহিনীর সঙ্গে লড়াই করে তাদের কিন্তু বিকল্প রাষ্ট্র হিসেবে তারা পেয়ার করেছে আপনার কোয়ার্সি ফোর্সের ক্ষমতার ছাড়া আপনার শক্তি হতে পারেন না লাঠি দিয়া সরকার উৎখাত করা যায় হ্যাঁ কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করা যায় না আচ্ছা আর বৈপ্লবিক শক্তির ক্ষমতা দখল করার মধ্যেই বৈপ্লবিক পরিবর্তন হতে পারে রাশান রেভলিউশন যার তন্ত্রকে উৎখাত করেছিল এটা নতুন ক্লাস বর্ষিক পার্টি নিজেদেরকে বুঝার ক্লাস হিসেবে দাবি করে নাই তারা পোলিটারিয়ান রেভলি প্রলেতারিয়ান অ্যাসপিরেশন প্রতিনিধিত্ব করেছে এ ম্যাটার অফ এলিমেন্স অফ ওয়ান ক্লাস ফ্রম পাওয়ার বাই অ্যানাদার ক্লাস বিপ্লব আমার নিজের কাছে অত্যন্ত প্রিয় শব্দ কিন্তু কোথা কোনটা প্রয়োগ করি যাতে আমি মানুষকে বিভ্রান্ত না করি কেমন আপনি যতক্ষণ আপনি যখন বিকল আপনার আন্দোলন শক্তির বিকাশের মধ্য দিয়ে যখন এন্টায়ার স্টেটকে ডিসম্যান্ডেল করে তার উপর আপনি নতুন রাষ্ট্র তৈরি করতে পারবেন সেটাকে বিপ্লব বলে সেটা কত দূর দরকার ইতিহাসের কোন পর্যায়ে আমরা বসবাস করি সেই বিপ্লবের ইডলজি কি সেটার মধ্যে দিয়ে আমরা কি কি চাই তার প্রতি কতটা জনসমর্থন আসে শুধু কোয়ারশিপ পাওয়ার দিয়ে হয় না আপনার সোশ্যাল লেজিটেমেসি লাগে কেমন এগুলি নিয়ে আমরা আরেকদিন একটা সেমিনার দেন আলাপ করব আচ্ছা একটা আমি এই ফাঁকে বলি জুলিয়ান ফ্রান্সিস আমার বন্ধু এক লিখেছে thought you might like to see uh, what my father wrote to me in early 1972 after my first visit to Bangladesh when I had reported that killing was still, still going on. He wrote, Revolutions need anger to get them going and calm reflection to build their replacements. Never easy. I'd uh, like to remind you that you were the one who raised your hand earlier. In the third and third session, you were absolutely right. Thank you for your help. I have two questions. One যে কোনো আন্দোলনে আসলে মুভমেন্টের মধ্যে জনগণ ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা ফ্রেম তৈরি করে বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এখনও এখন পর্যন্ত তাহলে এই আন্দোলনগুলোতে বিভিন্ন সিম্বলকে কেন্দ্র করে বিভিন্ন রেটরিককে কেন্দ্র করে তারা ভিন্ন ভিন্ন ফ্রেম তৈরি করেছে তো এই যে জনগণের যে আন্দোলনের এই যে ট্রাজেক্টরিটা তো একবার দেখা যাচ্ছে যে মুসলমান জাতীয়তা আবার দেখা যাচ্ছে বাঙালি জাতীয়তার ফ্রেম আবার দেখা যাচ্ছে আরেকটা ফ্রেম তো এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতাতে আমরা প্রতিবারই দেখলাম যেই ফ্রেমগুলো তৈরি হচ্ছে এবং যে আশাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে সেটা আসলে জনগণের সেই আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না বলে নতুন করে আসছে এইবারের যে ফ্রেমটা তৈরি হলো সেটা আসলে মানুষের যে কোর যে কনফ্লিক্ট সোসাইটিতে সেই জায়গাটাকে কতটুকু অ্যাড্রেস করতে পারবে একটা আরেকটা হচ্ছে যে আন্দোলন যখন ঘটে আমাদের খুবই জনপ্রিয় ধারণা যেটা হচ্ছে যে স্বৈরাচার যত নিপীড়ন করে মানুষ তত আন্দোলনমুখী হয় কিন্তু গবেষণা প্রমাণ করে যে আসলে উল্টো অপেক্ষাকৃত গণতান্ত্রিক পরিবেশেই আন্দোলনগুলো বেশি হয় এবং আন্দোলন সফল হবে কি হবে না জনগণের তীব্র আন্দোলন সংগ্রাম যেমন অপরিহার্য তার সাথে আরেকটা অপরিহার্য বিষয় হচ্ছে রুলিং এলিটের মধ্যে ডিভিশন সেই রুলিং এলিটের মধ্যে যদি ডিভিশনটা না থাকে তাহলে আন্দোলন হতে পারে কিন্তু সেটা সফল হবে কি হবে না সেটা নিশ্চিত করা যায় না তাহলে এই যে আন্দোলনের কারণ এবং ফলাফল তিনটা আন্দোলনে দেখলাম বাকি দুইটা না হয় অনেক বিশ্লেষণ হয়েছে নতুন এবং বর্তমান যে আন্দোলনটা হচ্ছে বা হলো বা হচ্ছে তাতে করে আসলে এই রুলিং এলিটের মধ্যে ডাইনামিক্সটা কেমন ছিল বা যে কারণে পরিবর্তনটা আসলো ধন্যবাদ আমার নাম হচ্ছে রাকিবুল হাসান আমি রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানে অ্যাসোসিয়েট প্রফেসর থ্যাংক ইউ ওই পর্যন্ত না পড়লে আমি একটু একটু সাবলীল থাকতাম প্রথম কথা হচ্ছে যে এইবারের আন্দোলনের আরেকটা ওই যে স্ট্রাকচারাল ইয়ের কথা যে বললেন ইট ইজ এ সোশ্যাল মুভমেন্ট বেসিক্যালি এর আর্ধ আন্দোলন খুব অর্গানাইজড ছিল সেটা নিয়ন্ত্রণের প্রশ্ন হোক বিকশিত করার প্রশ্ন হোক এই আন্দোলনের সাফল্য অসাফল্য এখনও বলার টাইম হয় নাই কেবলমাত্র ইঙ্গিত দেওয়া যায় সেটা হচ্ছে যে আগামীকাল যদি ছাত্ররা বিভক্ত হয়ে যায় এটা সবাই থার্ড ইয়ার অন ইয়ার্স যারা নেতৃত্বে ছিল আমার ব্যক্তিগত জীবনের বা আমার জেনারেশনের অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি যত মানে বছরখানেক থাকে একসাথে কমন কজ নিয়ে তারপরে জীবনের টান পারিবারিক চাপ উচ্চাকাঙ্ক্ষা এগুলি নিয়ে তারপরে ছিটকে পড়ে ছিটকে পড়ার অর্থ হইল তখন আজ আজকেই কিন্তু ইচ্ছা করলে আর দশ হাজার ছাত্র আগামীকাল নামাতে পারবেন না আপনি হুম হয়তো দুই হাজার পারবেন কারণ এই আন্দোলনের পজিটিভ আকাঙ্ক্ষার চেয়ে এখানে নেগেটিভ ন্যায্য নেগেটিভ আকাঙ্ক্ষা বেশি ছিল কোথায় শেখ হাসিনার পতন এই পর্যন্ত মানুষ খুব খুশি আর আপনার আন্দোলনও ছিল কোটা সংস্কারের আপনি এখানে রাষ্ট্র সংস্কারের কথা আপনার এজেন্ডার মধ্যে ছিল না সেটার জন্য মানুষ আসেও নাই এই আন্দোলনের দুই কারণ আসছে ছাত্র ছাত্রীদের উপর একটা অসম্ভব দরথ কাজ করেছে মানুষের তাদেরকে যেইভাবে যে আচরণটা করা হয়েছে এক দুই আর প্রতিটা ঘরের ছাত্রছাত্রীগুলি অ্যাট্রাক্টেড হয়ে গেছে মা বাপরা প্রথমে রেজিস্ট করতে চেষ্টা করছে পারে নাই ডায়লগ ছিল তুমি কি আমার রাজাকার বানাইতে চাও এটা মা বাপকে বলতো হ্যাঁ আচ্ছা অর্থাৎ এই সময় রাজাকার যে নেগেটিভ কনভোটেশন এন্টাই পিপল তা আমাকে বানাতে চাও মি গো এটা এবং ওই পর্যন্ত খুশি ছিল আপনারা বক্তৃতা ছাত্রদের বক্তৃতা বিবৃতির মধ্যে নয় দফা যেদিন হয় সেটা কয়েকজনে মিলে করেছে এটা যে কনসেনসাসের মধ্য দিয়ে নানান ডিবেটের মধ্য দিয়ে সচেতন সিদ্ধান্ত হিসেবে আসছে এবং আমরা একসাথে এটা বাস্তবায়ন করার প্রক্রিয়া অব্যাহত রাখবো সেইভাবে আসে না কি আসছে ফ্যাসিস্ট গভেন্টের পতন এবং আপনার এই যে ফ্যাসিস্ট যত চিহ্নগুলি চিহ্ন ঠিক না এই সিস্টেমের মধ্য দিয়ে যাতে আবার এক ফ্যাসিজম তৈরি না হয় এই প্রবণতা এবং শর্তগুলিকে অ্যাবলিশ করার কথা বলেছে একটা মাত্র বাক্য একদিন তারপরে স্লোগানে স্লোগানে কিছু উচ্চারিত হয়েছে ওইটা সাধারণ মানুষ যারা মরতে আসছে ওগুলো শোনেও নাই বোঝেও নাই কি চায় তার দরকারও পড়ে নাই ফলে আপনি যদি স্ট্রাকচারাল চেঞ্জ চান এটা লম্বা পথ সেটা খুব অর্গানাইজড হয়েতে বছরের পর বছর কাজ করতে হবে এবং সেখানে ইতিমধ্যে যারা করেছে হ্যাঁ তাদের অভিজ্ঞতাগুলি তাদেরকে সঙ্গে নিয়েও আপনাদেরকে করতে হতে পারে হ্যাঁ এটা কোনো আইসোলেটেড কাজ না অত বড় একটা বৈপ্লবিক পরিবর্তন কিছু মানুষের ব্যক্তিগত ইচ্ছা কিংবা স্যাক্রিফাইসের উপর নির্ভর করে না এন্টায়ার সোসাইটিকে পলিটিসাইজ করে তার মধ্যে দিয়ে করতে হয় লম্বা যাত্রা অসুবিধা নেই ঘরে কিছু এক জীবনেই হইতে বলবো কে বলছে ইম্পর্ট্যান্ট হচ্ছে মানে আপনি যদি আপনার জীবনকে তাৎপর্যময় করতে চান তাহলে এই সংগ্রামের সঙ্গে কোনো না কোনো ফর্মে আপনাকে যুক্ত রাখতে হবে এবং এইটা কোনো না কোনো সময়ে আপনার ওই সোশ্যাল ডারোনিজমের মতন করে না ফেস ওইটা আবার না মানুষের মধ্যে ওগুলি কাজ করে না হ্যাঁ এগুলো সাবজেকটিভ এফার্টস নেওয়ার খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে তো সেইটা চিন্তার হেজিমনি প্রতিষ্ঠা উল্টা কাউন্টার করতে হবে মানুষের হ্যাঁ অন্য বুদ্ধিবৃত্তিক ফিজিক্যাল নানান প্রস্তুতির ব্যাপার আছে বহু জায়গায় সশস্ত্র ছাড়া বিপ্লব হবে কি করে আবার আপনার তত্ত্ব নাই মানুষ নাই সশস্ত্র হতে পারে ডাকাতি করবে সে অভিজ্ঞতা তো আছে এই উপমহাদেশে তাই না সো এগুলি একটা লম্বা ব্যাপার আপনার রিটায়ারমেন্টের টাইম এসে যাবে আচ্ছা আমি আসছি যেহেতু মাইক হাতে আমি এই সুযোগে আমি একটা প্রশ্ন করি একটা বড় লাভবান আমি হয়েছে এটাতে আমি এখন সাইকেল চালাই আগে অনেক দিন সাইকেল চালাতে পারতাম না সাইকেল চালানোর কারণে আমি যেখানে যেখানে যাই থামি একটা কলালা আছে আবাহনী মাঠের পাশে তার থেকে আমি যখন কলা কিনি আমি ছটা কলা কিনলাম ষাট টাকায় এর আগে আমি নব্বই টাকা দিয়ে কিনতাম পরে ষাট টাকা হয়তো আমি তো জিজ্ঞেস করলাম কম হয়ে গেল কিনা সে বলে না এখন তো চান্দা দিতে হয় না তো চান্দা দিতে হয় না তো ভালো জিনিস আমি তারপরে রেনুমাই আমাকে বলল যে ওর একটা সাক্ষাৎকার নিলে হয় না আমারই নেওয়া উচিত ছিল আমার গিয়ে সাক্ষাৎকারের কথা জিজ্ঞেস করলাম বলে না ভাই থাক কতদিন চলে জানি না পরে কে আসে জানি না আপনার কইসি পছন্দ হয় কিন্তু সাক্ষাৎকার দেব না আমি এখন তার জায়গার থেকে যদি বলি যে এই কলালা কি আশা করতে পারে মানে তারা কী আশা করে না আশা করা উচিত তার আকাঙ্ক্ষা কি হতে পারে আপনি না তার সঙ্গে কথা বলছেন আপনার কথা থেকে আমি বলছি যে সে খুশি যে তার চান্দা দিতে হচ্ছে না তাতে তার প্রফিট বেড়েছে কিনা এম নট শিওর কারণ সে যেখান থেকেই কিনে তারও যদি চান্দা দিতে না হয় তাহলে তো এন্ড অফ দ্য মার্জিন একই তার প্রফিট মার্জিন বেড়েছে কিনা বরং নেক্সট টাইম পার্সোনালি আপনার সঙ্গে দেখা আমি অনুরোধ করব। যে তার ওই যে প্রফিট মার্জিন চাঁদা নেওয়ার কারণে যদি বেড়ে না থাকে দ্যাস এ সিগনিফিক্যান্ট থিং সে যে ষাট টাকায় বিক্রি করছে নব্বই টাকায় বিক্রি করার সময় তার যত লাভ থাকতো ষাট টাকার বিক্রি করার কারণে তার লাভ বেড়েছে না ঠিক আছে আচ্ছা একদম পেছনে ওই আপনি হাত তুলেছিলেন হ্যাঁ আপনি করেন তারপর আমি এদিকে যাব এদিকে আমি এখনও এদিক থেকে কোনো প্রশ্ন করি না তারপরে আমি আপন বিশ্বাস আমি পাঠশালার একজন ছাত্র এই জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে মানে দু হাজার আঠারো সালেও আমরা একটা আন্দোলনের মধ্যে দিয়ে গেছি সড়ক আন্দোলন তো সেই সময়ের মধ্যে থেকে আমাদের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতার একটা জায়গা ক্রিয়েট হয়েছে কিন্তু মোটা দাগে যদি বলতে যাই আমি এইখানে একটা আন্দোলন করে গেছি শেখ হাসিনাকে সরানোর জন্য। আমার বাড়িতে গিয়েও আবার আন্দোলন করতে হয়েছে কারণ আমার আশেপাশের সারাউন্ডিংসে যারা সনাতন ধর্মাবলম্বী তাদের বাড়ি ঘরে হামলা হইতেছে আমাদের কিন্তু মানসতাত্ত্বিক জায়গায় কোনো পরিবর্তন হইতেছে না শাসনে যেই থাকুক আমরা রাজনৈতিক সচেতন হইতেছি না আমরা কিভাবে এই জেনারেশন যারা রাজনৈতিক সচেতনার দিকে অগ্রসর হইতে পারে কারণ রাজনৈতিক মুক্তি ছাড়া তো সম্ভব না কোনো কিছু আচ্ছা আপনার প্রশ্নটা যদি আমি বুঝে থাকি তার মধ্যে একটা হইলো আপনারা বাক্য বলছেন যে আঠারো সালের আন্দোলনের মধ্য দিয়ে আপনার সচেতনতা হয়েছে রাজনীতির আমার ধারণা কিছু রাজনৈতিক সচেতনতা ছিল বলেই আপনি আন্দোলনে গেছেন এবং সেই আন্দোলনের ভেতর দিয়ে নতুন অভিজ্ঞতার ভিতরে নতুন ধরনের সচেতনতা তৈরি হয় আর সামগ্রিক অর্থে যেটা ধরুন এই যে মন্দির পাহারা দিতে হয় খুব সুন্দর কথা যে মাদ্রাসা ছাত্ররা দিছে সাধারণ ছাত্ররা পাহারা দিছে ভালো আমরা গর্ব করতে পারি কিন্তু পাহারা দিতে হয় কেন হয় এই কাজটা করতে হবে কাঁধের আক্রমণ থেকে বাঁচার জন্যে পাহারা দিয়ে আমি রক্ষা করছি ফাইন কিন্তু এটা স্বাভাবিক প্রক্রিয়া না তাহলে ওই লেভেলে তো আপনার পলিটিক্যাল কালচারাল এক্সারসাইজগুলি নিয়ে যাইতে হবে এই জন্য এগুলি দীর্ঘ প্রক্রিয়া এটা যে কোনো একটা একটা কথা ডেমোক্রেসি ইজ অলওয়েজ ইন দ্য ফিউচার এটা বর্তমানে কোনো বিষয়ই না কিছু কিছু জিনিস আপনি পান সেটাকে ভিত্তি করে আবার এক্সপান্ড করেন তো এগুলি একটা লম্বা প্রক্রিয়া অধৈর্য হওয়ার কিছু নাই থামবারও কিছু নাই এটা নিরন্তর কাজ আমাদের তো রুডিমেন্টারি জায়গায় আসি আর আপনি বোঝেন চিন্তা করেন আমি কিন্তু জাস্ট ইট ওয়াজ নট এ ফান একটা ছবিতে এই দেশের মোস্ট পাওয়ারফুল লোকটার সঙ্গে দেখা যাচ্ছে আমার কাছে তদ্বির আসতেছে আচ্ছা এর মধ্যে অনেক জেনুইন আসে আপনি বলেন আমি তদবির করবো কি করবো না আই আজকে এনি ওয়ান প্লিজ আই ওয়ান্ট দিস আই তদ্বির করবো তদবির কিছু করলে তো হবেই আমি জীবনে কোনো তদবির করি নাই আজমি ওয়াই ন্যায্য তদবির আসে না এই মানুষের চিকিৎসা চিকিৎসা যারা বন্ধু আন্ধব রেখে নিয়ে গেছে এটা করে দেওয়া সেটা করে এটা আরেক আলোচনা রাষ্ট্রের মধ্যে এই দেশের তদবিরের সঙ্গে একটা অর্থনীতি জড়িত হইছে আলমভাই যদি কোনো একটা চাকরির জন্য কারে তদবির করে এবং তদবির হলে যদি পাঁচ লাখ টাকা ছাড়া করে না সে উনি যদি এক নিজের পয়সা দিয়েও করে থাকে ওই লোকটা মনে করে পাঁচ লাখের থেকে তো এক লাখ উনি পাইছে মনে মনে মানে একটা বাজে ভালো কাজ করার মধ্যেও কিন্তু সমস্যা তৈরি হয়েছে আমি ভাই স্বার্থপর মতো এই দাগ আমার গায়ে লাগাবো না আমি থদুর করি নি ও কিন্তু ওইটা করাই দিলে পাঁচ লাখ টাকা ছাড়াও তদ্বুর করবো জায়গাটা এমন জায়গায় আসছে যে অনেকে ব্যবসা পর মতো আমার দেখছেন ব্যবসায়ী বন্ধ আছে খুব খাতির যে ব্যবসাটা দিতে পারি হ্যাঁ কিন্তু জানো ওর কাছ থেকে পয়সা পাবে না অথবা তার কাছে পয়সা চাইতে পারে না করে গেলে আপেল খাওয়ায় কামরাঙ্গা খাওয়ায় যা যা আছে সব খাওয়ায় বর্ষাটা দেয় না সেটা আরেক দিক এখন প্রশ্ন হচ্ছে আপনি বলেন আমাকে উত্তর দেন তদবির করবো না করবো না না কত না জিনিসটা বুঝতে চেষ্টা করেন কিন্তু এখানে বললাম তো ধরেন মেবি কয়েক সাম পার্সেন্টেজ তো জেনুইন কিন্তু আমার কাছে তো আসার কথা না মানে হচ্ছে ওই কেন মন্দির পাহারা দিতে হবে কেন তদবির করতে একটা জেনুইন কেস নিয়ে আসতে হবে তাহলে আমাদের সমস্যাটা অনেক বড় বড় ক্যানভাসে এটা কালচারাল পলিটিক্যাল ইকোনমিক ইস্যু একটা তদবিরটা আসলে তিনটা ডাইমেনশন আছে পলিটিক্যাল কালচারাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইকোনমিক তো সেগুলিতে স্ট্রাকচারাল প্রবলেম তৈরি হয়েছে এগুলো তো একটা গভর্নমেন্ট চেঞ্জ হলে এটা কিছু একটু আগাইবে না এক ইঞ্চি দুই ইঞ্চি নাথিং রং ঠালাঠালি করে যদ্দুর আদায় করা যায় ওই দিক থেকে কোনো প্রশ্ন আছে ওই দিকে আমি একবারও তাকাইনি আমি কইলাম ভাই কথা কইলেই ভুল হইব আপনার কত কয়বে আচ্ছা শেষ প্রশ্ন প্রিমা অনেক প্রশ্ন আছে আমি আর যেতে পারবো না সরি আর অনেক লম্বা হয়ে গেছে একটা প্রশ্ন নিয়ে তারপরে চার পর্ব আছে সেই সুযোগে যদি আলাপ করা যায় কবির ভাই আমি দুঃখিত আপনাকে দীর্ঘ সময় কথা বলতে হচ্ছে আমি সামিয়া রহমান প্রিমা কাজ করছি দিদিকে এই প্রসঙ্গটা এর মধ্যে একটু এসেছে যে আপনি বলছিলেন যে গণ অভ্যুত্থানকারীদেরকে আমরা দেখেছি ক্ষমতা চেয়ারে বসেছে মন্ত্রী ও সচিব পর্যায়ে আমি যদি আবার একটু নারী সহযোদ্ধাদের দিকে ফিরে যাই এখানে দুটি বিষয় এক গণভ্যুতনকারীদেরকে যখন আমরা ক্ষমতা চেয়ারে দেখি সেটা নিয়ে আমার এখনও একটু কনফিউশন কাজ করছে এবং একই সাথে আমরা এটাও জানি যে জনমনে তরুণ প্রজন্মের তরুণ নেতৃত্ব দেখার একটা আকাঙ্ক্ষাও আছে সেটা মাথায় রেখেই প্রশ্নটা রাখছি আরেকটি বিষয় যেটা রেহেনু মোহাম্মদ বললেন যে ফ্যাসিস্ট হাসিনার পতন হতো না যদি নারীরা যুদ্ধের ময়দানে না থাকতো তো সেই জায়গায় যখন এই আমরা দেখি তাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রনেতাদেরকে গণভোতারকারীদের ক্ষমতার চেহারে এবং আমি এরই মধ্যে এক মাস হয়ে গেছে শুধু সেটা না আমরা যদি সেই পাঁচই আগস্টের পরপর দেখি আমরা বহু আমরা সেই একটা মাস মিছিলে দেখলাম নারীদেরকে পুরুষদেরকে একই সাথে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে যদি সেই বঙ্গভবনে মিটিং থেকে মিটিংয়ের দিক থেকে তাকাই এবং রাস্তায় প্রতি বিপ্লব ঠেকানোর মাঠেও যেভাবে আবার সেই পুরুষ শিক্ষার্থীদেরকে দেখলাম সেই পুরুষ ছাত্রনেতাদেরকে দেখলাম পাঁচই আগস্টে পরে নারী সমন্বয়কারীদেরকে দেখা গেল না এখন তাদেরকে ক্ষমতার চেহারা দেখছি সেখানেও নারী বিষয়টাকে নারী নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি না এক মাস হয়েছে আমি জানি এখন হয়তো এ বিষয়ে মন্তব্য করা একটু আর্লি হয়ে যায় কি না আপনি সেভাবে মনে করেন কি না কিন্তু তারপর আপনি আসলে এক্ষেত্রে কোনো ভুল ত্রুটি দেখেন কি না এটা তো ভুল ত্রুটির ব্যাপার না এটা তো রাজনৈতিক দার্শনিক ইস্যু যেটা আমরা এক এটা আলাপ করলাম এটা আপনার ইন্টারনাল ইন্টারনালাইজ করার ব্যাপার আছে চৈতন্যের মধ্যে আর দ্বিতীয়ত হচ্ছে যে দুইজনকে দেখছেন আমি একেবারে অন্তরের কথা বলছি ওদের যেন খুব মায়া লাগছে কেন জানেন অনুমান ওদের সঙ্গে আমার মধ্যে দেখা হয় না ওর সহকর্মীদের সঙ্গে কয়েকজনের সঙ্গে আজকেও দেখা হয়েছে ওরা তো দুইজন ইটস এ পসিবিলিটি ব্যর্থ মানুষ হিসেবে ওখান থেকে বের হবে কেন সেটা হচ্ছে যে চারটা গোটা ছয়েক মন্ত্রণালয় আছে ওখানে তাদের দুইজনের হাতে কোনো কাজ করা সম্ভব না স্ট্রাকচারের মধ্যে কতগুলি রুটিন কাজ করতে করতে সময় ক্লান্ত হয়ে যাবে এন্টার গভর্নমেন্টের উপর যখন পলিটিক্যাল ইডিওলজিক্যাল কন্ট্রোল থাকে না তখন ওই মেশিনারি দিয়ে স্বাভাবিকভাবে রুটিন কার্যগুলি করার কথা ওটুকুই করা যায় নিশ্চয়ই ছাত্র আন্দোলনের পলিটিক্যাল ডলজিক্যাল কন্ট্রোল এই গভমেন্টের মধ্যে নাই যতটুকু বা আছে দিন যত যাবে এটা কমতে থাকবে এবং এই ছাত্র আন্দোলনকে দিয়ে সরকার অত্যন্ত বাজে কাজ একটা করিয়েছে অলরেডি ওটা ছাত্রলীগের ভূমিকায় নামিয়ে দিয়েছিল একদিন নট এ গুড জব ওইখানে একটা মিনিস্ট্রি আছে একজন মন্ত্রী আছে তার সেই জব ইফ ইউ ক্যান্ট কুইট তো এখানে যারা আছে দুই তিনজন ছাড়া অনেক দিন ধরে এদেরকে আমি ব্যক্তিগতভাবে বুঝি সবাইকে চিনি তা না কয়েকজনকে চিনি না বুঝি তাদের পলিটিক্যাল ইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্কটা জানি দ্যাট হাজ নাথিং টু ডু উইথ দিস অ্যাসপিরেশন অফ দি লিডার্স অফ দিস স্টুডেন্ট মাস মুভমেন্ট সো ইডোলজিক্যাল কন্ট্রোল যদি পার্টি আপনার টপ অ্যাডমিনিস্ট্রেশন ওপর না থাকে আপনি কাজ করাবেন কী করে ওই বাচ্চা মানে আমার বাচ্চা বলে এটা একটা মনে করেন না কেন এই বয়সেরই আমার বাচ্চা আছে হুম ওদের ওখানে ওদের কাজটা কি ওইখানে ওদের সঙ্গে সর্বশেষ এই মন্ত্র মন্ত্রিসভার সঙ্গে ওদের কোনো ডায়লগ হয়েছে অফিসিয়ালি বলেছে যে এই গভ আমাদের আমরা এই চাই হয়নি তো আমি খোঁজ নিচ্ছি আমাদের সঙ্গে ইউটার্স কাউন্সিলের সঙ্গে তাদের একটা ওই যে সমন্বয়কারী এবং এদের লিহাজো কমিটির একটা মিটিং হয়েছে একবারে দুই টেবিলে দুই পাশে বসে এবার অন্যরাও জান সবাই তো দূর কাছে থেকে এটা ইনভলভ ছিল না তাই না তো এরা মোটামুটি ইমপ্রেস ইয়েরা এই সাংবাদিক ভাইরা তো এই ডায়ালগটা একটা টেবিলের এই পাশে বসে তো আগে মন্ত্রীদের সঙ্গে করা উচিত দেমাসনও তাদেরকে যারা অ্যাপয়েন্ট করেছে তারা আসলে কি চায় এ তারা অ্যাপয়েন্ট করেছে তো এ তাদের ফেলিওর তো ছাত্র আন্দোলনের ফেইলিওর হিসেবে গণ্য হবে আপনার এই চিনি দেখার ভাষাটা একটু নরম করলাম হুম কিন্তু আমার পরের জেনারেশন যখন রিভিউ করবে এটা বলবে সে টোটালি ফেইল আর্ট আর্ট অ্যান্ড তো বলে ওদেরকে অন্যরা ফেইল করলে তো অন্য কারণ থাকে তোর এই বাচ্চা দুইটা যে এখানে বসছে প্রতিদিন কী কী সাইন করা স্যার তো আসলে কোনো কাজ নাই সম্ভাবনা প্রচুর যত যদি না ছাত্রদের আন্দোলনটা তার তার ইটোলজিক্যাল পলিটিক্যাল প্রোগ্রামকে এটা আপনার ফর্মুলেট করে ফেলা দরকার এই গভেন্টকে পরিষ্কার ওয়ার্নিং দেওয়া দরকার মানে ছাত্র গণ অভ্যুত্থানের দিক থেকে বললে যে দিস ইজ আওয়ার এজেন্ডা আপনাকে আমরা চাকরি দিচ্ছি এই কাজ করার জন্যে এবং প্রতিদিন মিছিল হওয়া দরকার ইফ ইউ আস্ক মি অ্যাজ আন্ডারস্ট্যান্ড পলিটিক্স তাহলে এটা ফিজল ডাউট হয়ে যায় ইতিহাসে ফিজল ডাউট হয়ে যায় না সেটা হওয়ার সম্ভাবনা প্রচুর অলরেডি আমি না করেছি আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছিল আমি বলবো না যে আমাকে ইনভাইট করেছে বাট খুব পরিষ্কারভাবে ইঙ্গিত দেওয়া হয়েছিল আমি আর লম্বা করব না দুঃখ দুঃখ প্রকাশ করছি কারণ প্রায় তিন ঘন্টা হয়ে গেছে এর আগে এত লম্বা আলোচনা ফেব্রুয়ারি দু হাজার উনিশে হয়েছিল যখন অরুন্ধতি রায় এসেছিলেন তারপরে আজকে এরকম প্রাণবন্ত আলোচনা হলো নুরুল কবিকে বিশেষ করে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপনারা এতক্ষণ শুনেছেন আমি মনে হয় এই আলোচনাগুলি এই সময়গুলিতে আরও অন্যান্য মানুষদের অনেক বেশি ইন্টারাকশান হওয়া উচিত কারণ একটা অনেক বড় ঘটনার মধ্য দিয়ে আমরা গেছি এতগুলি প্রান্ত স্বাধীন বাংলাদেশে প্রকাশ দিনের বেলায় হয় নাই হয়েছে রক্ষী বাহিনী শত শত লোক হত্যা করেছে মানুষ জানে না সেগুলি নিয়ে গবেষণা খুব নাই কিন্তু এই যে লক্ষ লোকের সামনে প্রকাশ্য লোকে যে ঘটনা ঘটলো এর মধ্য দিয়ে যতটা ইতিবাচক রূপান্তরের জন্য কাজ করা দরকার এটা করা দরকার বাট কী কী কারণে এগুলি ফেল করে এই জন্য আমাদের অতীত পড়তে হয় বর্তমানটাকে পর্যালোচনা করতে হয় আমাদের দিকটা সেটাই করেছি মন আপনাদের মন খারাপ করানোর জন্যে না থ্যাংক ইউ